পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছি, তাই আপনি যেখানে আছেন সেখানকার সময় অনুযায়ী আপনাকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা কিংবা শুভ সকাল। আমার এখানে এখন সকাল। আজকের বৈঠকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজিয়া, বৈঠক ইউরোপের স্থাপত্য বিভাগের একটি উদ্যোগ আছেন। তাদের মধ্যে আজকে উপস্থিত আছেন, আমি দেখতে পাচ্ছি, জিমি, রাদবা, রুম্মান, এহসান, ইকবাল ভাই, এনাম, তো আমি নিজেও আছি সেই দলে। আমরা চেষ্টা করে যাচ্ছি প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে একটা, ওই যে বললাম, আলাপের জায়গা তৈরি করা, এবং এই সংক্রান্ত সমস্ত ঘোষণা ইউপি স্থাপত্যের যে ফেসবুক পেজ আছে ওখান থেকে যাবে, এবং পরবর্তীতে এই বৈঠকগুলো এবং যত স্টুডিওতে যত আলাপ হয়, যেগুলো আমরা মনে করি যে অন্যান্য স্কুলের শিক্ষার্থীদেরও কাজে লাগতে পারে, সেগুলো সবই ইউপির স্থাপত্য বিভাগের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে প্রকাশ করা হবে, এবং সেই ঘোষণাগুলোও ফেসবুক পেজ থেকে যাবে। তো আপনারা ইউপির স্থাপত্য বিভাগের ফেসবুক পেজ যেটা আছে সেটার সাথে থাকতে পারেন, তাহলে এই ঘোষণাগুলো দেখা এবং জানা সহজ হবে। আমাদের আজকের বৈঠকের বিষয় স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের কাজ এবং এর মধ্য দিয়ে তার স্থাপত্য চিন্তা বা দর্শনকে বোঝা। আলোচক হিসেবে আমাদের মধ্যে আছেন স্থপতি ফাতিহা পলেন এবং স্থপতি মুহতাদিন ইকবাল। ফাতিহা পলেন স্থাপত্য চর্চা এবং গবেষণায় জড়িত অনেক বছর, এই মুহূর্তে কাজ করে যাচ্ছেন নিজের সংস্থা পারসিভ নিয়ে এবং এর সাথে। মুহতাদিন ইকবাল স্থাপত্য চর্চা এবং শিক্ষকতায় আছেন বহুদিন, নিজের কাজ, নকশা ইত্যাদির বাইরে শিক্ষক হিসেবে আছেন ইউপির স্থাপত্য বিভাগে। তাছাড়াও ইউপির স্থাপত্য বিভাগ থেকে শুরু হওয়া মাজহারুল ইসলাম আর্কাইভের দায়িত্বেও আছেন তিনি। ইসলাম স্যারকে নিয়ে নতুন করে তো কিছু বলার অপেক্ষা রাখে না, সেই যে পঞ্চাশের শুরুর দিকে গণগ্রন্থাগার বা পাবলিক লাইব্রেরি যেটা, এবং চারুকলা দিয়ে শুরু, তারপর থেকে প্রায় 6 দশক ধরে আমাদের দেশের স্থাপত্যাঙ্গনে অবদান রেখে গেছেন তিনি। গত 15ই জুলাই ছিল তার মৃত্যুবার্ষিকী। আমরা তাকে শোকে নয়, শক্তিতে এবং অনুপ্রেরণায় মনে রাখতে চাই, আর তাই জন্যেই আমাদের আজকের এই আয়োজন। তাকে নিয়ে যত আলাপ হয় ওতে একটা সার কথা খুব উঠে আসে, এমন যে তার স্থাপত্য দর্শন আসলে আলাদা করে কিছু ছিল না, তার জীবন দর্শনই তার স্থাপত্য দর্শন। তো তার জীবন এবং স্থাপত্য দর্শন দুই বুঝতে গেলে তার সাথে আলাপ করাটা নিশ্চয়ই একটা বিরাট সুযোগ, এবং এই সুযোগটা যারা পেয়েছেন তারা ভাগ্যশালী। কিন্তু আমরা যারা সেই সুযোগটা পাইনি তারা কি করব? কিছু বই, একটি প্রামাণ্যচিত্র, এই তো ব্যাস। তো ব্যক্তি এবং স্থপতি মাজহারুল ইসলামকে বুঝতে চাইলে আর কি আছে আমাদের হাতে? তার কাজ, তার কাজই তার স্থাপত্য দর্শনের একমাত্র প্রমাণ। এ নিয়ে আলাপ শুরুর আগে আমি একটু বলতে চাই ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে আজিমপুর কলোনি আপনারা সবাই তো মোটামুটি দেখেছেন, তাই না? আমাদের অংশগ্রহণকারী কিন্তু অনেক, আপনারা যদি প্রত্যেকে উত্তরটা দেন। বুঝতে চাইছি যে আসলে যে ভবনটার কথা জিজ্ঞেস করা হচ্ছে, সড়ক গবেষণাগার, রোড রিসার্চ ইনস্টিটিউট, জিজ্ঞেস করা হচ্ছে দেখেছেন কিনা। তো বলতে চলছে, আমি বলি একটু, আমি নিজেই দেখি নাই। আমি নিজেকে স্থাপত্য চর্চাকারী, শিক্ষা তো আছেই, শিক্ষকতায় ছিলাম, তারপরে এখনো মনে করি যে আমি স্থাপত্যের একজন উৎসাহী, কি বলবো, উৎসাহী কিছু লোকজন থাকে না তাদের একজন, আমি স্থপতি বলতে এখনো অস্বস্তি হয়, বলি, বলতে হয় বলে, লোকে চেনে বলে ব্যাপারটা। আমি চিনি না, আমি দেখি নাই, হ্যাঁ, এবং এটা যে স্যারের করা, ইসলাম স্যারের করা, সেটাও আমি জেনেছি কদিন হলো, হ্যাঁ, অনেক দিনও না, কদিন হলো। তো এই জন্যই জিজ্ঞেস করা আসলে। আমরা যে পোলটা নিচ্ছি ওতে ইতিমধ্যে মাত্র 75% ভোট দিয়েছেন, এখনো সবাই দেন নাই, 77-এ যাচ্ছে আস্তে আস্তে। তো ওর মধ্যে হ্যাঁ বলেছেন মাত্র 21% মানুষ, এবং 79% মানুষ বলেছেন না। তো এই এই পোলটা কিন্তু আমাদের একটা ছোট্ট চিত্র দেখিয়ে দিচ্ছে, তাই না, যে অনেক অনেক কাজ আছে ইসলাম স্যারের, যা আমাদের আশপাশেই আছে কিন্তু আমরা সচরাচর দেখি না।
এরই প্রেক্ষিতে আমাদের প্রজন্মের একজন ব্যক্তি তার কাজের ভিত্তিতে তাকে খুঁজতে রত, গবেষণায় রত, সংরক্ষণেও তাই। তাকে অনুরোধ করব আমাদের আজকের বৈঠকে তার আলাপ শুরু করতে। পলিন আপা, হ্যালো, জি তুমি আপা, আসলে বৈঠকে ধন্যবাদ দিতে হয় এরকম চমৎকার একটি আয়োজন করার জন্য। উপস্থিত সবাইকে তো অবশ্যই ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাদের সাথে কাটানোর জন্য। তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করি আমার প্রেজেন্টেশন। মাজহারুল স্যারকে নিয়ে নাজিয়া অলরেডি বলেছে এবং কম হোক বেশি হোক আমরা সবাই জানি, তো নতুন করে ওনাকে পরিচয় করার কিছু নেই আসলে। এবং নাজিয়া যেটা বলছিল যে আসলে খুব বেশি লেখাও তো আমাদের নেই, খুব বেশি গবেষণা বলি, বই বলি, অথবা তথ্যচিত্র বলি, যেটাই বলি, সেগুলোর অভাব রয়েছে ঠিক আছে, কিন্তু স্যারের কাজ কিন্তু প্রচুর আছে আমাদের চারপাশে। শুধু ঢাকাই আমরা যদি দেখি, আমি স্ক্রিনটা শেয়ার করি, শেয়ার করে কথা বলছি। জি প্লিজ। পোলটা এখনো যারা উত্তর দেননি তাদের কারণে কিন্তু, ও পোলিং ইজ ক্লোজড, অ্যামেজিং। আপা আপনি শুরু করার আগে আমি একটু বলে দিই, আপনারও হ্যাঁ বুঝতে প্লিজ। সুবিধা হবে আসলে আমরা কতজন জানি। সড়ক গবেষণাগার বা রোড রিসার্চ ইনস্টিটিউট দেখেছেন কি এই প্রশ্নের উত্তরে মাত্র 19% ব্যক্তি বলছেন যে তারা দেখেছেন, এবং না বলছেন 81% লোক, 30 জন 7 জন। আচ্ছা, আজকে আমরা আসলে আজিমপুর নিয়ে কথা বলবো, তো ঠিক আছে, আজিমপুরটা যদি সবার দেখা থাকে তাহলেও চলবে। আজিমপুর নিয়ে কি কোনো ভুল হবে? আজিমপুর কলোনি আমরা দেখেছি, আপনি বললে পোল নিতে পারে তাই না এনাম? আমার মনে হয় আমরা নিতে পারি যে আসলে ওখানে যে নেওয়া হোক একটা কাজ পোল আছে। হতে পারে। হ্যাঁ আপা প্লিজ। বরং এটা করতে পারি, সেটা হচ্ছে আজিমপুর কলোনি দেখেছেন কিন্তু এখানে যে মাজার স্যারের বা ইসলাম স্যারের কাজ আছে সেটা, এনাম স্যার, এনাম স্যার একটা হ্যাঁ ছোট্ট পোল সেটাই। নিয়ে নেবেন কিনা জানি কিনা আমরা। আসলে আলোচনাটা শুরু করার আগে একটু ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার যে আসলে আমি কিভাবে যুক্ত হলাম বা কেনই বা যুক্ত হলাম। তো অনেকটা বলতে পারি যে একটা আক্ষেপ থেকে এই কাজের সাথে যুক্ত হওয়া। যে আমরা তো যখন পড়াশোনা শুরু করি তখন সারা পৃথিবীর স্থাপত্য নিয়ে আমরা পড়াশোনা করি, অনেক আর্কিটেক্ট সম্পর্কে জানি, ওনাদের কাজগুলো দেখি বা বোঝার চেষ্টা করি, কিন্তু খুব কম রিসোর্স আসলে তখন ছিল। এখন আসলে আমাদের ইন্টারনেট আছে, অনেক ধরনের বই, অনেক ধরনের রিসোর্স অ্যাভেলেবেল, কিন্তু যখন যে সময়টাতে আমরা পড়াশোনা করেছি তখন আসলে ইন্টারনেটের এত প্রচলতা ছিল না, সবাই এভাবে রিসোর্স গুলো অ্যাক্সেস করতেও পারতো না। তো ওই হাতে গোনা কয়েকটা বই, কয়েকটা আর্টিকেল, এগুলি ছিল আমাদের ভরসা। তো ভাবেই আমরা আস্তে আস্তে করে স্থাপত্য অঙ্গনে হাঁটি হাঁটি পা পা করে আগাতে শুরু করি, চিনতে শুরু করি। অনেক সময় আমাদের সুযোগ হয় বিভিন্ন ট্যুরে যাওয়ার, সেখানে আমরা সারা পৃথিবীর নানান স্থপতির কাজ দেখার সুযোগ লাভ করি। কিন্তু দেখা যায় আমার বাড়ির কাছে, আমার হাতের কাছে যে কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আসলে খুব বেশি জানি না বা হয়তো জানার সুযোগ হয় না। তো সেখান থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস যে মাসুদ ইসলাম স্যারকে জানা, আসলে ওনার কাজ জানা। নাজিয়া প্রথমেই খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিয়েছে যে আসলে কিভাবে আমরা জানতে পারি। তো একজন স্থপতিকে জানার সবচেয়ে বড় উপায় হচ্ছে ওনার কাজকে জানা বা জানার চেষ্টা করা। আমরা খেয়াল করে দেখে থাকবো যে খুব কম আর্কিটেক্ট আছেন যারা নিজেদের কাজ নিয়ে নিজেরা লিখেন বা নিজের কাজ ডকুমেন্টেশন করে রেখে যান, দায়িত্বটা আসলে অন্য কাউকে নিতে হয়। তাই ওনার কাজগুলোকে গুছিয়ে অন্যদেরকে বুঝাতে হয়, জানাতে হয়, এই দায়িত্বটা আসলে অন্য কাউকে নিতে হয়। তো যদি আমি বলি যে আসলে মাজহারুল ইসলামকে নিয়ে খুব বেশি ডকুমেন্টেশন হয়নি, আমি বলি তোমরা বলো, এই দায়টা কিন্তু আসলে আমাদের সবারই, আমাদের সবারই দায় রয়েছে যে আমরা ওনাকে বোঝার হয়তো চেষ্টা করিনি বা ওনাকে জানাবার চেষ্টা করিনি। তো সেখান থেকে আমি চেষ্টা করেছি আসলে ওনার অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা চোখ বন্ধ করলে বা মুখস্থ করে বলে দিতে পারি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিনো ইউনিভার্সিটি, চারুকলা। তো সেগুলোর বাইরেও কিন্তু ওনার অসংখ্য কাজ আছে, যদি আমি একে একে নাম বলি মানে 100-এর বেশি হয়ে যাবে, 100-এর উপরে ওনার কাজ চলে যাবে। হয়তো ওনার শুধু রেসিডেন্সিয়াল বিল্ডিংই আছে শখানে, অন্যগুলো বাদই দিলাম যেগুলো আমরা জানি।
তো সেদিকে কথা না বাড়াই তো আমি খুঁজতে চেষ্টা করলাম বা কাজটা শুরু করলাম আসলে যে আমরা কি না জানি, কোন কাজগুলো আসলে আমাদের সামনে সেভাবে আলোচনা হয় না। তো একটুখানি ছোট্ট ব্যাকগ্রাউন্ড আসলে মাসুদ সাহেবেরও দেওয়া দরকার। ওনার আসলে জন্ম হয়েছিল সুন্দরবন নামে একটি গ্রামে মুর্শিদাবাদে, ওনার নানু বাড়িতে। বছর 10-এর যখন বয়স তখন উনি ওনার বাবার বদলির সুবাদে চলে আসেন রাজশাহীতে, এবার বাংলায় চলে আসেন। শুরু হয় স্কুল জীবন রাজশাহীতে, উনি আস্তে আস্তে করে বড় হতে থাকেন। স্কুল জীবন পার হয়ে কলেজ জীবন পার হয়, তারপর আবার সেই কলকাতায় আবার সেই ওপরে চলে যান শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার জন্য। বেসিক্যালি ওনার এই ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হয়ে ওঠার ট্রেনিংটা ওনার শিবপুরেই হয়। একটা জিনিস এখানে না বললেই নয়, ঠিক ওই সময়ে রাজশাহীতে বি কোর্স নামে একটা কোর্স ছিল, যে কোর্সটাতে আসলে যাদের আঁকার প্রতি বা ড্রাফটের প্রতি ঝোঁক থাকে ওদের জন্য স্পেশালি একটা কোর্স থাকে, এবং জানা যায় যে ওই কোর্সটাতে যারা ভালো করে তারাই হচ্ছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে খুব চটজলদি অ্যালো হয়ে যায় আসলে। তো এইভাবে উনি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে চলে যান, ওখানে পড়াশোনা শুরু হয়। এর মাঝে তো সবাই জানো যে আমাদের যুদ্ধ লেগে যায়, সেই 1940s এর কথা বলছি আমি, তখন প্রথম বিশ্বযুদ্ধের সময়। তো তখন এক সময় গন্ডগোল, উনিও আস্তে আস্তে করে একটু রাজনীতিতে জড়িয়ে গিয়েছিলেন আসলে, যেটা হয় স্টুডেন্ট লাইফে সবারই। তো তখন বাড়ি চলে আসেন উনি, অনেকটা বাড়ি চলে আসার পরে উনি যেহেতু বাবা মার প্রথম সন্তান ছিলেন এবং উনি আসলে বরাবরই খুবই রেসপন্সিবল পার্সন ছিলেন ফ্যামিলি লাইফেও, তো উনি তখন চুপচাপ বসে না থেকে উনি এই ফাঁকে আরেকটা বিএসসি করে ফেলেন। মানে একটা মানুষের আসলে পড়াশোনার প্রতি কতটা আগ্রহ থাকলে সে আমরা হয়তো ছুটি কাটাতাম এরকম একটা বড় সড় ছুটি পেয়ে, উনি ওই সময়টাতে পড়াশোনা করে ফিজিক্সে উনি বিএসসি করে ফেলেন। ওকে আচ্ছা করলাম, করা হলো, তারপরে আবার কলেজ টলেজ খুলে গেল, উনি ফিরে গেলেন শিবপুর। ফিরে গিয়ে যে 1946-এ উনি হচ্ছেন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং করেন। আমি জানি না তোমরা কতজন জানো আসলে ওনার কিন্তু প্রথম পড়াশোনাটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে। তো পড়াশোনা করতে করতে, পড়াশোনা করার সময়ই হয়তো ওনার মধ্যে একটা এরকম বোধ জন্মায় যে আসলে আমি যে পড়াশোনাটা করছি সেটাকে আরেকটু কিভাবে এসথেটিক্যালি এনরিচ করা যায় এবং আমার চারপাশের পরিবেশটাকে আসলে কিভাবে আরেকটু গোছানো যায়। তো এই করতে করতে উনি ঠিক আবার বাংলাদেশে ফিরেও আসলেন। ফিরে এসে উনি সরকারি চাকরিতে জয়েন করে ফেললেন 1947-এ, কিন্তু তখন কিন্তু ওনার যোগাযোগটা হচ্ছে, তখন আমাদের মন্ত্রণালয়ের নাম ছিল সিবিআই, কমিউনিকেশন বিল্ডিং অ্যান্ড ইরিগেশন মিনিস্ট্রি, ওখানে উনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগদান করেন। যোগদান করার পরে কিছুদিন কাজকর্ম করার পরে তখন একটা স্কলারশিপ দেওয়া হতো আসলে, পোস্ট ওয়ার ডেভেলপমেন্ট স্কলারশিপ। তো এই স্কলারশিপটা নিয়ে উনি হচ্ছেন ওনার স্থাপত্যের পড়াশোনা শুরু করার একটা সুযোগ তৈরি হয় বা সুযোগ করে নেন আসলে উনি। তো নানান জটিলতার কারণে ঠিক ওই বছরটাই যাওয়া হয় না, এর মধ্যে আবার 47-এর পার্টিশন শুরু হয়ে যায়। তো তখন যেটা হয়, 1950-তে এই স্কলারশিপটা আবার রিভাইভ করা হয় এবং উনি ওরেগনে চলে যান পড়াশোনা করার জন্য। তো এই হচ্ছে ওনার স্থাপত্যের পড়াশোনা শুরু। ওখানে উনি বারবার বলেছেন ওনার বিভিন্ন কাজে বা বিভিন্ন সময় কথার মধ্যে প্রফেসর রস এবং হেইডেনের কথা, যাদের অনুপ্রেরণা আসলে ওনার সারা জীবন ছিল। তো ওখান থেকে পড়াশোনা করে উনি বাংলাদেশে ফিরে এসে আবার সরকারি চাকরিতে যোগদান করেন। তবে মজার ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে, তখনও কিন্তু আমাদের ঠিক স্থপতির জন্য কোনো পদ ছিল না। ওনার যে উনি সরকারি চাকরিতে যোগদান করেন অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পরবর্তীতে উনি আমাদের পড়াশোনা, এই স্থাপত্য, এখন আমরা যেটা স্থাপত্য অধিদপ্তর জানি এগুলো নিয়ে ওনার বিশদ কাজ আছে আসলে, সেদিকে আমরা আজকে আলোচনা করছি না। তো ওনাকে যোগদান করার পরে আমরা যে কাজটা সবচেয়ে বেশি জানি, চারুকলা, ওনাকে ঠিক অনেকটা মানে আমাদের ক্লাসের প্রথম দিন যেমন একটা প্রোগ্রাম ধরিয়ে দেওয়া হয়, ঠিক ওভাবে ওনাকে একটা প্রোগ্রাম ধরিয়ে দেওয়া হয় যে এই যে ধরো এই কাজটা অনেকদিন ধরে ফাইল বন্দি করেছিল, তো এখন যেহেতু তুমি আসছো তুমি এই কাজটা শুরু করো। তো চারুকলা আর হচ্ছে পাবলিক লাইব্রেরি, এই দুটো কাজ নিয়ে ওনার শুরু। এবং উনি মাত্র 6 মাসের ভিতরে নিজে একা আসলে পুরো ওয়ার্কিং ড্রয়িং সহ ফুলসেট ড্রয়িং কমপ্লিট করেছিলেন তখন। এবং এর পাশাপাশি মানে এটা আসলে একটা অবিশ্বাস্য ব্যাপার আমরা যদি চিন্তা করি যে কিভাবে একটা মানুষ এতগুলো ড্রয়িং একা একা কমপ্লিট করে, কিন্তু আসলে এটা মনে হয় ওনার পক্ষেই সম্ভব, আমাদের পক্ষে হয়তো কখনো সম্ভব হবে না। এবং তখন তো হাতে ড্রয়িং করতে আমাদের মতন অটোক্যাড ছিল না,
তো এই অবিশ্বাস্য কাজ করার ফলাফলটা কিন্তু আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। এখন আমরা গর্বের সাথে সবাইকে বলি, মানে পৃথিবীর যে কোনো প্রান্তে তোমরা যাও, বাংলাদেশের একটা যদি বিল্ডিং এর কথা বলো, একটা স্থাপত্য বিল্ডিং এর কথা বলো, যারা বাংলাদেশে একবার আসে তারা অন্তত চারুকলাকে চেনে। হ্যাঁ, সংসদ ভবন আছে, সংসদ ভবনের পরে চারুকলার নামটাই আসে আসলে। তো যাই হোক, এভাবে গুটি গুটি পায়ে কাজ চলছিল, এবং ওই যে অমানসিক পরিশ্রমী লোকটা, উনি কিন্তু সেই অমানসিক পরিশ্রমী করে যাচ্ছিলেন। সরকারি কাজের ফাঁকে উনি কাজ করেই যাচ্ছিলেন। তো আমরা ফিরে যাই সেই ফিফটিজে। আসলে তখন যেহেতু উনি সরকারি চাকরি করতেন, সরকারি কলোনি বলতে আসলে আমাদের ছিল আজিমপুর কলোনি আর মতিঝিল কলোনি, এই দুটো কলোনি ছিল। এবং উনি আসলে আজিমপুর কলোনিতে থাকাও শুরু করেন। তো আজিমপুর কলোনিটা আসলে কলোনি বললে অনেকটা এটা হচ্ছে একটা পাড়ার মতন, সবাই সবাইকে চেনে, কেউ হচ্ছে সরকারি ডাক্তার, কেউ হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ার, সবাই পাশাপাশি একই ফ্ল্যাটে থাকছেন। তো ওনাদের করিডোর গুলো আসলে ঠিক ওই গ্রামের বাড়ির উঠোনের মতন। কিন্তু ওনারা একটা জিনিস অনুভব করছিলেন যে আরেকটু বড় উঠোন হলে কেমন হয়, আমাদের আসলে একটা ক্লাব দরকার। ক্লাব হচ্ছে এই বাচ্চারা নাচ গান শিখবে, গাইবে, অনেকে নিজেরাই গিটার টিটার বাজাবে, এই আর কি। তো এমন করে হচ্ছে 1950s এর দিকে, 65-এ হচ্ছে, এগুলো আমি আর বলছি না, এগুলো অলরেডি বলে ফেলেছি। তো এরকম করতে করতে আসলে ওই নিজের নিজের যেখানটাতে থাকি সেই কলোনিটাকে একটু গুছিয়ে নেওয়ার প্রয়াস থেকেই আসলে আজিমপুরের এই বিল্ডিং গুলো শুরু হয়। তো প্রথমে আমরা কথা বলছি আজিমপুর লেডিস ক্লাব, যেটা জানি আমরা। যদি আমি এই উত্তর দক্ষিণের রাস্তা, যেটা আমরা সবাই চিনি, আজিমপুর রোড যেটাকে আমরা বলি, ইডেন কলেজের সামনে দিয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন, আজিমপুর ইন্টারসেকশন। আজিমপুর ইন্টারসেকশন থেকে পিলখানা রোড, যেটা পিলখানার দিকে গেছে, আমরা যদি এই রোড থেকে আসি, এই রোড থেকে ঢুকে উপরের দিকটা হচ্ছে আমার আজিমপুরের উত্তর, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণে। দুটো ভাগে আসলে কলোনিটা বিভক্ত। তো উত্তর ভাগে আমাদের দুটো বিল্ডিং আছে, একটা হচ্ছে আমাদের এক নাম্বার যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আজিমপুর লেডিস ক্লাব, দু নাম্বারটা হচ্ছে আমাদের যেটাকে আমরা সবাই আসলে আজব বাড়ি হিসেবে জানি, বিল্ডিং নাম্বার 75। আর দক্ষিণে একটা বিল্ডিং একলা হয়ে দাঁড়িয়ে আছে, বিল্ডিং নাম্বার 74। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই প্রেজেন্টেশনে। তো আমরা যদি লেডিস ক্লাবের কথা বলি, লেডিস ক্লাবে এই যে সাদা যে আমরা স্কোয়ার বক্স গুলো দেখছি, এগুলো হচ্ছে আসলে ওনার অরিজিনাল প্ল্যান ছিল। পরে যেগুলো কালো রঙের বক্স, এগুলো হচ্ছে এডিশনাল রুম হিসেবে তৈরি করে নেওয়া হয়। যেহেতু আসলে অনেকগুলো ক্লাসরুম দরকার হয়, অনেক ওখানে অনেক ধরনের ফেসিলিটিস দরকার ছিল, ওনারা ওনাদের পছন্দ মতন বা প্রয়োজন মতন জিনিসটাকে বাড়িয়ে নিয়েছেন। কিন্তু আসল যে প্ল্যানটা, আসল প্ল্যানটা ছিল আসলে 7টা স্কোয়ার ব্লক। এবং যারা ইন্ডিয়া ট্যুরে গিয়েছো, তারা নিশ্চয়ই মনে মনে খুঁজছো বা বুঝতে পারছো যে কেমন জানি একটু চেনা চেনা লাগছে। তো সেই চেনা বিল্ডিংটাও আমরা দেখবো কিছুক্ষণ পরে। তা আমরা এই অচেনা বিল্ডিংটা নিয়ে আগে কথা বলি, অচেনা বিল্ডিংটাকে একটু চিনি। অচেনা বিল্ডিংটাকে চিনতে হলে আমরা বাইরের দিক থেকে যদি এরকম একটা ছবি দেখাই, এখানে খুব সুন্দর লেখা আছে আজিমপুর লেডিস ক্লাব, একেবারে ঝকঝকে সাইনবোর্ড। কিন্তু লেডিস ক্লাবটা কি কেমন বোঝা যাচ্ছে? কিছু বোঝার কোনো উপায় নেই। হয়তো অনেকে এই রাস্তা দিয়ে অনেকবার হেঁটে গিয়েছো, কিন্তু জানো না যে এখানে আসলে এই লেডিস ক্লাবটা লুকিয়ে আছে এরকম একটা লোহার খাঁচার গেটের ভিতরে। ঠিক আছে, আমরা না হয় আরেকটু ভিতরে ঢুকি, চিনতে চেষ্টা করি। গেট পেরিয়ে ঢুকলে পরে কিন্তু ঠিক এরকম আলো ঝলমলে একটা উঠোন দেখতে পাবে, যে উঠোনটা হয়তো আমরা অনেক দাদু বাড়িতে বা নানু বাড়িতে দেখতে পাই। এখানে এই যে দেখতে পাচ্ছ লাল লাল পাতা, সবুজ সবুজ পাতা, কেউ কি জানো এটা কি গাছ? এটা হচ্ছে বাদাম গাছ, তার পাশে সুপারি গাছ। মানে একেবারে আমাদের যদি আমরা বলি চোখ বন্ধ করে যে কারো একটা দাদু বাড়ি কল্পনা করো, হয়তো এরকম কিছু গাছ গাছে লেগে একটা উঠোন পেরিয়ে আমরা বাড়িতে ঢুকবো। তো উঠোন পেরোনোর পরে আসলে আর একটা আমাদের সেবি উঠোনের মতন পরে, উনি ঠিক ওই বুয়েটের প্লিন্থের মতন, এখানে একটা প্লিন্থ আছে, অত উঁচু না, খুবই সামান্য 1 ফিটের মতন উঁচু একটা প্লিন্থ আছে। এখানে আসলে আউটডোর যে গান বাজনা চর্চা যেগুলো হয় সেটা এখনো হয়, বাচ্চারা এখানে এখনো ছবি আঁকে। তো সেই যে আমাদের যে 7টা স্কোয়ার কি তোমরা খুঁজে পাচ্ছ? 7টা স্কোয়ার, প্রথম স্কোয়ারটা হচ্ছে আমার ডান পাশে, মাঝের স্কোয়ারটা হচ্ছে মাঝেই আছে, এই বরাবর আসলে আরো দুটো 3টা স্কোয়ার। তো যেটার মাঝখানেটা আসলে আমার আর একটা ক্লোজড কোর্টইয়ার্ড হওয়ার কথা ছিল, কিন্তু ক্লোজড কোর্টইয়ার্ড আমার আর নাই, এখন পুরোটাই আসলে আমার বন্ধ রুম হয়ে গেছে। তো
আমার এই প্রেজেন্টেশনে তোমরা আর্টিফিশিয়াল ফটোগ্রাফি দেখতে পাবে না, আমার এই প্রেজেন্টেশনে তোমরা খুব চমৎকার ডিটেল দেখতে পাবে না। আসলে প্রেজেন্টেশনটা হচ্ছে যাতে তোমরা দুঃখ পাও, আমি নিজে যেমন দুঃখ পাই তোমরা যেমন দুঃখ পাও যে আসলে আমরা বিল্ডিংটাকে কি করে রেখেছি, কি করে রাখা উচিত ছিল সেটাকে আসলে আমরা কি করে রেখেছি। এবং সেটাই আমি খুব পছে পছে ছবি দিয়ে তোমাদেরকে দেখাতে চেষ্টা করবো, যাতে সবার আসলে দুঃখ লাগে। আমি আসলে দুঃখ দেওয়ার জন্য এই প্রেজেন্টেশনটা তৈরি করেছি। এই হচ্ছে আমাদের সেই প্লিন থেকে আমাদের মাঝখানের যেটার উপর সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি 1956 লেখা, এটা হচ্ছে আমার সেই মাঝের স্কোয়ারটা। ডান পাশে এটা হচ্ছে ডান পাশের স্কোয়ার, সামনে একটা বেঞ্চ দেখতে পাচ্ছ, নোটিশ বোর্ড দেখতে পাচ্ছ, মাঝখানে একটা দরজা। আসলে প্ল্যানটা যদি মনে থাকে তোমাদের খুব সিম্পল, মানে তোমার স্কোয়ার, তার মাঝখানে হচ্ছে দরজা, চারপাশে চারটা জানালা, আর কিছু নাই। আর কিছু আসলে আমার দরকার নেই, মানে বাচ্চারা এখানে গান শিখবে, কেউ সেলাই শিখবে, খুব বেশি কিছু বাহুল্য কিন্তু আমার দরকার নেই। এখন দেখো বাম পাশে কি আছে, বাম পাশে কিন্তু কিছু ছিল না, আমার বাম পাশে কিন্তু ফাঁকা ছিল। যদি আমি চটজলদি আবার প্ল্যানটাতে চলে যাই, দেখো আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, আমার ডান পাশে একটা স্কোয়ার, বাম পাশে কি কিছু ছিল? ছিল না, কিছু থাকার কথাও না। কিন্তু আমি কিন্তু বহলতবিয়াতে দাঁড়িয়ে আছে, এই যে বাবার সভাকক্ষ, আমি সভাকক্ষের দেয়াল দেখতে পাচ্ছি, এটা আসলে পরবর্তী এক্সটেনশন। এবং এই যে টিনের চালাটা, এটাও আসলে ছিল না, এটাও এক্সটেনশন করা। দেখো আমরা কত সুন্দর ভাবে, কত যত্ন করে একটা জিনিসকে নষ্ট করি, একটা জিনিসকে পণ্ড করি। দেখো তো সেই স্কোয়ার বিল্ডিং গুলোর পাশে, এটা হচ্ছে আমার অগ্রণী স্কুলের দেয়াল। অগ্রণী স্কুলের দেয়াল থেকে আমার, দেখো বিল্ডিংটা আসলে কত দূরে, এবং আমার কিন্তু আলাদা করে সানশেডের কোনো প্রয়োজন নেই। আমার ছাদটাই হচ্ছে এক্সটেন্ডেড হয়ে আমার রুফ এবং একটা সানশেড হিসেবে এখানে কাজ করছে। এবং এই যে সানশেডটা, এই সানশেডটা টানা চলে যাচ্ছে আমার পরবর্তী স্কোয়ারটার কাছে, এবং আমার যে প্লিন্থটা ঠিক একই লেভেলে কিন্তু আমার প্লিন্থটাও রয়ে গেছে। মানে এত সিম্পল ভাবে, সুন্দর ভাবে কোনো কম্পোজিশন করা যায় সেটা আসলে এই বিল্ডিংটা না দেখলে আসলে বোঝা যায় না আসলে। তো আমি ভিতরে চলে যাই, বাহিরে অনেক ঘোরাঘুরি হলো, ভিতরে চলে যাই। দেখো কত সুন্দর ইন্টেরিয়র আমাদের। আমরা হচ্ছে এখানে একটা ফ্যান ঝুলিয়ে দিয়েছি, ক্লোজ করে দেখো ফ্যানটা কিভাবে ঝুলিয়েছি, দেখো তুমি একটু সবাই। তো আমার ওই যে যেখানে হচ্ছে মাঝ বরাবর যে দরজাটা থাকার কথা, আসলে মাঝখানের বরাবর দরজাটা এখনো আছে, কিন্তু দরজা দিয়ে আমার হচ্ছে আসলে এই পুরো জায়গাটা আমার খোলা একটা চত্বর থাকার কথা ছিল, সেটা আমি একটা রুম বানিয়ে ফেললাম চমৎকার ভাবে। আর তার পাশে হচ্ছে আমার গান শেখার ক্লাসরুম, মাঝে মাঝে তবলা টবলা নিয়েও বাচ্চারা বসে যায়। এবং এইভাবে চারপাশ থেকে বন্ধ করে দেওয়ার কারণে হচ্ছে এই যে দেখো দুপাশে দুটো হচ্ছে এক্সট্রা করে ফ্যান লাগানো হয়েছে। কিন্তু অরিজিনাল প্ল্যান অনুযায়ী যদি আমার স্পেসটা থাকতো তাহলে কিন্তু আমার এই এক্সট্রা ভেন্টিলেশনের কোনো প্রয়োজন ছিল না। তা আমরা নিজেরাই পরিবর্তন করি, পরিবর্তন করে আসলে সলিউশন তো দিতে পারি না, নতুন নতুন সমস্যা তৈরি করে ফেলি। এখানে একটা টিনের চাল দেখা যাচ্ছে, টিনের চাল থেকে তোমরা দেখতে পাচ্ছ টিনের চালটা, এই কারণে যে আসলে ওনার কিন্তু টিনের চাল দেওয়া ছিল না, ওই যে কালো কালো স্কোয়ার বক্স গুলো ছিল যেগুলো নতুন করে এডিশন, সেই নতুন বক্সের ছাদটা দেওয়া হয়েছে এভাবে টিনের চাল দিয়ে। এখানে হচ্ছে আরেকটা নতুন আরেকটা ক্লাস আসলে অ্যাকোমোডেট করার জন্য নতুন আরেকটা স্কোয়ার বানিয়ে নিয়েছেন ওনারা, যেহেতু খুব সুন্দর সিমেট্রিক্যাল কম্পোজিশন ছিল, দুপাশে দুটো দেয়ালও ছিল, সো আর দুটো দেয়াল দিলেই তো চার দেয়ালে বন্ধি একটা ক্লাসরুম হয়ে যায়, কি সমস্যা। তো এই হচ্ছে আমার আমার যেটা যেটা অরিজিনাল ডিজাইনের যে স্কোয়ারটা ছিল সেটা হচ্ছে এই লাল, আর দুপাশের এই সাদা দুটো হচ্ছে যেটা হচ্ছে তোমাদের একটু আগে টিনের চাল দেখালাম, ডান পাশে একটা বাম পাশে একটা, দুটো টিনের চালে আমার এক্সট্রা বাড়তি ক্লাসরুম। আচ্ছা এখন আমি চলে আসি চটজলদি, ওই যে আমাদের প্রথম প্ল্যানটা দেখে যে বিল্ডিংটার কথা একটু একটু মনে পড়ছিল না, সেই চার্জ করিয়া সেই বিল্ডিংটা। তোমরা নিশ্চয়ই অনেকেই এই বিল্ডিংটা দেখেছো বা দেখার সৌভাগ্য হয়েছে, অনেকে হয়তো এঁকেছেও বোঝার জন্য, সেকশন গুলো বারবার প্র্যাকটিস করেছো কিভাবে আসলে মিলাতে হয়। তো দেখো এই বিল্ডিংটা দেখো যে ওনারা কিভাবে আসলে রেখেছেন, এটা দেখানোর একটাই উদ্দেশ্য, এমন না যে আমি বলতে চাচ্ছি যে চার্লস কোরিয়া মাজহার ইসলামকে কপি করেছেন বা বাংলা ইসলাম চার্লস কোরিয়াকে কপি করেছেন, নট ফর দ্যাট। এটা হচ্ছে যে আমরা আমাদের বিল্ডিংটাকে কিভাবে রেখেছি আর ওনারা কিভাবে রেখেছেন। ওনাদের চত্বরটা দেখো, ওনাদের সিলিংটা দেখো, ওনার বিল্ডিং গুলো দেখো কিভাবে আছে, মনে হচ্ছে এই তো মাত্র কনস্ট্রাকশন শেষ হলো, আর আমাদের বিল্ডিংটা দেখো কেমন কি করে রেখেছি। ওকে ঠিক আছে, আমরা মনের দুঃখ মনে চেপে আর একটা বিল্ডিং এর দিকে আগাই। একটু মন ফোন শক্ত করে রেখো, আর অনেক দুঃখ পাবে সামনে। তো এখন আমরা কথা বলবো বিল্ডিং 75 নিয়ে। এটার পোশাকি নাম হচ্ছে বিল্ডিং 75, আর সবাই এটাকে বলে আসলে আজব বাড়ি। তো স্বাভাবিক প্রশ্ন আসে, আজব বাড়ি কেন?
তো আমাদের আমরা যেসব ঘর বাড়িতে থাকি আর কি, অ্যাপার্টমেন্ট বলো বা দাদু বাড়ি নানু বাড়িতে বলো, সেগুলো হচ্ছে আসলে আমাদের মানে সেকশনে সলভ করা না। আমরা একটা প্লেনেই আমাদের ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম ইত্যাদি ইত্যাদি সবগুলো ফাংশন থাকে। তো ওনার বাড়িটা তো যেটা ছিল আসলে ছোট ছোট ডুপ্লেক্স ছিল, মোট হচ্ছে 10টা 10টা 20টা ডুপ্লেক্স ছিল একটা বিল্ডিং এ, দুপাশে দুটো সিঁড়ি ছিল। তো এই হচ্ছে এরকম লম্বা টানা একটা করিডোর, দুপাশে দুটো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আসলে তুমি আসবে করিডোরে। করিডোরটা আসলে যেটা এখন ওই যে আমার লেডিস ক্লাবের যেটা আমার কোর্টইয়ার্ড ছিল, একটা চৌক একটা যেটা করিডোর ছিল এখানে, সেটা একটা ইলংগেটেড করিডোর হয়ে গেল এই পুরো ইয়ালোটা। এবং একটু পরে ছবি দেখলে তোমরা দেখবা যে এই করিডোরে আসলে তোমার মানে প্রাইভেসিরও কখনো অভাব হয় না, প্রাইভেসি বলতে আসলে কিছু দরকারই হয় না তোমার এখানে, এবং সিকিউরিটিরও কোনো অভাব হয় না। এবং আমি যতবার গিয়েছি ওনাদের সবার দরজা সবসময় খোলা থাকে, মানে আমি কখনো যে কারো দরজা বন্ধ পাই নাই। মানে গ্রামে যেটা হয় আর কি, গ্রামে কেউ মানে দরজা লক করে কেউ বাড়ির বাইরে যায় উঠোনে যায় কখনো দেখছো? কখনো দেখি নাই আমরা, কখনো লক করে না। তো এই বাড়িটারও সেরকমই অবস্থা, ওনাদের দরকারই হয় না, কারণ আগে আমি ভাই এই সিঁড়ি দিয়ে উঠবো, তারপর করিডোরে আসবো, তারপরে না চুরি করবো, তো ততক্ষণে কেউ না কেউ ঠিক টের পেয়ে যাবে। তো এখানে আমার কোনো চিন্তাই নেই, বাচ্চারা এই করিডোরেই খেলে, যারা দাদু দাদারা আছেন ওনারা এখানে বসে বসে গল্প গুজব করেন, চুরি শুকায়। সো আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার এই করিডোরটা আসলে আমার উঠোন, আমার বাড়ির, আমার যে এই যে ছোট্ট বাড়ি, একটু পরে আমি ফাংশনে আসছি, ফাংশনটা আসলে খুবই কমপ্যাক্ট। আমার হচ্ছে একটা মাত্র বেডরুম, একটা মাত্র কিচেন, একটা টয়লেট, আর একটাকে তুমি লিভিং, ড্রয়িং, যা খুশি তাই বলতে পারো। তো আমার আসলে একটু শ্বাস নেওয়ার জন্য হলেও বা সোশ্যালাইজেশন করার জন্য আমার একটা স্পেস দরকার হয়। এই ইয়েলোটা হচ্ছে আমার সেই জায়গাটা, যে জায়গাটাতে আমি আসলে পাশের বাড়ির প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটিও করতে পারি, খুনসুটিও করতে পারি, কাপড় শুকাতেও পারি। তো যাই হোক, এখানে প্রোগ্রামটা দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি চটজলদি বলে দিচ্ছি। তো আসলে দুটো লেভেল মিলে হচ্ছে আমার একটা বাড়ি। আমি প্রথম লেভেলটা যদি এই রেড ব্লকটাকে চিন্তা করি, তো এখানে আমি দেখতে পাচ্ছি এই রেডটা হচ্ছে আমার আসলে লিভিং এ স্পেস কাম ডাইনিং এ স্পেস, এর পাশে হচ্ছে আমার এই ছোট্ট টয়লেট, আর এর পাশে যে পার্পল কালারটা, পার্পল কালারটা আসলে পুরোটাই আমার বেডরুম বা তুমি যেটাই বলো শোবার কক্ষ। এর পাশে হচ্ছে আমার এই যে কমলা রঙের জিনিসটা, কমলা রঙের জিনিসটা হচ্ছে আসলে আমার কিচেন, বেডরুমের সাথে আমার কিচেন, এটা মোটামুটি ধরে নিলাম আমি আমার প্রাইভেট স্পেস। আর আমার এই যে রেড, যেটা রেডের সাথে এক্সটেন্ডেড যেটা, এই পুরোটা মিলে আসলে আমার লিভিং রুম। তো যাই হোক, তো আমি এটাকে যদি ধরে নিই আমার লেভেল ওয়ান, লেভেল ওয়ান ধরে নিলে আমি এই সিঁড়ি দিয়ে আসলে উপরে উঠে যাবো বা নিচে নেমে যাবো, যে যেভাবে ভাবো ভেবে নিতে পারো। এবং এই করিডোরটা আমার তখন হচ্ছে আমার, আমি যখন ফার্স্ট লেভেলে চলে যাচ্ছি, উপরে লেভেলে, লেভেল টুতে চলে যাচ্ছি, তখন এই লেভেলটা আসলে আমাকে বাইরে থেকে আড়াল দিয়ে রাখবে। এরকম একটা পারফোরেটেড স্ক্রিন আসলে এখানেও আছে, সেটা হচ্ছে শর্ট একটা পারফোরেটেড স্ক্রিন, একটু পরে আমরা ছবিতে দেখবো। ওই স্ক্রিনটা আসলে আমাকে বাইরের জগৎটা থেকে আড়াল করে দিচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, আমরা একটু ছবি ছবি দেখি এবার। তো বাইরে থেকে দেখলে এরকম একটা বিল্ডিং হয়তো তোমাদের কাছে মোটেই ইমপ্রেসিভ না, দেখতে পুরনো যে কোনো একটা কলোনির মতনই বিল্ডিং। তো এটা আবার আজব বাড়ি কি করে হলো? আজব বাড়ি আসলে হচ্ছে যখন তুমি এটাকে সেকশনালি বোঝার চেষ্টা করবে, যখন তুমি আসলে চিন্তা করো এটা হচ্ছে 1956 বা 57 এর পর একটা বিল্ডিং, তখন এরকম একটা চিন্তা যখন মানুষ করে যে আসলে আমি সরকারি অফিসারদের জন্য আমি একটা কলোনি করব যেটা হচ্ছে আসলে ডুপ্লেক্স। বেসিক্যালি আমার প্রোগ্রামটা সাজানো ছিল ব্যাচেলরদের জন্য, কিন্তু আমি বিভিন্ন সময়ে এখানে যারা বসবাস করেন ওনাদের সাথে কথা বলে দেখেছি, ওনারা ব্যাচেলর তো ভালো, বিয়ে শাদী করে নাতি নাতিপুতি নিয়েও এখন ওই বিল্ডিং এ থাকছে। তো জিজ্ঞেস করলে যে দাদু আসলে কিভাবে থাকছেন, তো উনি বলে হ্যাঁ একটু কষ্ট হয়ে যায় আসলে, কিন্তু থাকা যায়, থাকা যে যায় না তেমন না। তা যেহেতু দুটো লেভেল আসলে স্প্লিট করা, তো খুব ভালোভাবে মানে যদি দুটো ফ্যামিলি চিন্তা করো, দাদু দাদুর ফ্যামিলিতে উপরে বা দাদা দাদুটার নিচে আর একটা ফ্যামিলি হয়তো উপরে থাকছে, কোনো সমস্যা নাই। এমনকি তোমরা শুনলে অবাক হবে যে এই যে এটা হচ্ছে আমার নিস্তালার করিডোরটা, উপরেটা আমি একটু পরে দেখাচ্ছি। এই যে ছোট্ট বাবুটাকে দেখছো, এই ছোট্ট বাবুটা মোটামুটি এই বাসার কোন বাসায় কোথায় কি হচ্ছে, কার বাসায় আজকে কি রান্না হচ্ছে, তোমাকে সব খবর বলে দিতে পারবে, কারণ সে আসলে সারাদিন এই করিডোরে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে, নিচে নামে, তো সে জানে, সবাইকে জেনে কার বাসায় আজকে কি হচ্ছে, কার সাথে কার ঝগড়া হলো, সব খবর খবর সে তোমাকে দিয়ে দিতে পারবে। এবং মোটামুটি দিনের ভিতরে মনে হয় গোটা 10-20 বার সেরকম উঁকি দিয়ে দিয়ে এই নিচতলায় যারা থাকে তাদের সাথে আলাপ টালাপ সেরে নেয়, তাই খুব একটা আসতে যেতে হয় যে তাও না। তো যাই হোক, এই হচ্ছে আমার সিঁড়ি।
সিঁড়ি দিয়ে আসলে এখানে দুটো ছবি বোঝা যাচ্ছে কিনা জানি না, এই হচ্ছে আমার সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে যাচ্ছি, আর ঠিক সিঁড়ির এই সিঁড়ির ল্যান্ডিং এ দাঁড়িয়ে যদি আমি বিল্ডিং এর পিছনটা দেখার চেষ্টা করি তখন আমি এরকম একটা জায়গা দেখতে পাবো যে জায়গাটা আসলে আমার এখানে যে কিচেন ব্যালকনিটা আছে সেই ব্যালকনিটাকে আসলে আড়াল দেওয়ার জন্য আমার এই যে পারফোরেটেড স্ক্রিনটা আছে, এই হচ্ছে সেই বিখ্যাত পারফোরেটেড স্ক্রিন। অনেকে হয়তো ব্রিজ সোলে বলবে, অনেকে হয়তো স্ক্রিন বলবে, অনেকে হয়তো জালি বলবে, যে যা বলো কোনো সমস্যা নেই। এটা কিন্তু নতুন করা না, এটা কিন্তু বিংশ শতাব্দীতে করা না, এটা হচ্ছে 60s এ করা একটি বিল্ডিং এ উনি এগুলো করে রেখে গেছেন। আমাদের আরো নতুন নতুন অনেক কিছু করার কথা ছিল, আমরা করছি কি করছি না সেটা তোমরাই বুঝে নিও। তো এই হচ্ছে সেই করিডোরটা, এখানে তুমি ওই যে দুটো লেভেলের যে বিল্ডিংটা এখানে খুব চমৎকার ভাবে দেখা যাচ্ছে আসলে। সো এটা একটা ডাবল হাইট করিডোর, সো আমার আসলে আলো বাতাসের কোনো কমতি নেই, তুমি এখানে খুব ভালো করে আমসত্ত্ব শুকাতে পারবে, খুব ভালো করে কাপড় চোপড় শুকাতে পারবে। ইচ্ছে অনেকে আমি দেখেছি ছোট ছোট বাচ্চারা এখানে সাইকেল চালায়, মানে এত লম্বা করিডোর তুমি অনায়াসে এখানে সাইকেল চালানো শিখতে পারো, কোনো সমস্যা নেই, পড়বা না, পড়ার কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক, এখানে আরো অনেক কিছু দেখা যাচ্ছে, এই যে দেখো এখানে পাখির খাঁচা আছে, অনেকে পাখি পালে, এমনকি কবুতরও আছে, প্রচুর কবুতর। সো তুমি একটা ধরো ঢাকা শহরের বাড়ি বাদ দাও, গ্রামের বাড়িতে যা যা কিছু এলিমেন্ট তুমি দেখো বা ছোটবেলায় যেগুলো আসলে আমাদের ওই বলে না যে চেরিশেবল মেমোরি, খুব পছন্দের পছন্দের স্মৃতি, এখানে দেখলে তোমার এখানে ঢুকলে মানে এক মুহূর্তে সবকিছু মনে পড়ে যাবে। যাই হোক, স্মৃতি খুব বেদনার, স্মৃতি আর না ঘাটাঘাটি করি। তো এই হচ্ছে আমার ওই যে ডুপ্লেক্স এর দরজা দিয়ে ঢোকার পরে আমার ডুপ্লেক্স এ ওঠা, এটা হচ্ছে সিঁড়ি। তো এখানে হচ্ছে আমার ওই যে লিভিং কাম ডাইনিং স্পেসটা, স্পেসটা থেকে সেটা আসলে খুবই ছোট, প্রায় 2.5 ফিট 3 ফিটের মতন চওড়া, খুব বেশি চওড়া না। এখান থেকে শুধু যাতে আসলে তুমি তোমার বেডরুমটা এক্সেস করতে পারো, খুবই প্রাইভেট একটা সিঁড়ি। সিঁড়ি থেকে এই যে এই হচ্ছে ছোট্ট করিডোরের মতন আমার ওই জায়গা। তো এখানে যেহেতু আসলে একসাথে ফ্যামিলি গুলো থাকে খুবই কষ্টের মাধ্যমে, এখানে দেখা যাচ্ছে এক্সট্রা আলাদা একটা সিঙ্গেল বেডও আছে, এখানে পর্দা দিয়ে পুরো একটা রুমই বানিয়ে ফেলেছে। দোতলায় ওঠার পরে দেখো এই যে কি চমৎকার সিলিং দেখা যাচ্ছে, দেখো কি চমৎকার জানালা দেখা যাচ্ছে, আসলে কিছুই দেখতে পাচ্ছ না, মানে আমি তো মানে ঘুরে ঘুরে আমি এখন তাকালেই দেখতে পাই, কিন্তু জানালা থেকে আসলে দেখা যাচ্ছে। এই জানালা থেকে কি কোনো বাতাস আসে? আসে না, আসার কথা না। মানে তুমি একটু খেয়াল করে দেখো পুরো জানালাটাই কিন্তু ইচ্ছে করলে খুলে দেওয়া যায়, পুরো 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 দেয়াল জোড়া হচ্ছে আমার জানালা। কিন্তু মানে এখানে আসলে যারা ইডেন কলেজে পড়ে, আশেপাশের কলেজ ইউনিভার্সিটি গুলোতে পড়ে, এরকম কিছু স্টুডেন্ট থাকে, স্টুডেন্টদেরকে আসলে সাবলেট দিয়ে রাখা হয়েছে, তো তারা কিভাবে জায়গাটার ব্যবহার করছে সেটা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে মানে জানালাটা তো ভিতর দিক থেকে বোঝা যাচ্ছে না, সো বাইরে থেকে আমরা দেখলে বুঝতে পারি যে আসলে আমার পুরো দেয়াল জোড়া জানালাটা কেমন, এবং জানালাটা খুলে দিলে আসলে আমার আলো বাতাসে কোনো কমতি হবারই কথা না। তো এই হচ্ছে আরো দুটো জানালা, দেখো আমরা কত সুন্দর ভাবে এগুলোকে ইম্প্রোভাইজ করেছি, আমাদের নিজেদের প্রয়োজনে পর্দা লাগিয়েছি, দড়ি লাগিয়েছি, আরো কত কিছু এক্সট্রা লাগিয়েছি। তো আর একটা বিল্ডিং বাকি রইল আমাদের, আমরা এখন আর একটা বিল্ডিং এর দিকে যাই, সেটা হচ্ছে 74। এবং তোমরা জানো কিনা আমি জানি না, এই বিল্ডিংটা কিন্তু আর নাই, বিল্ডিংটা কিন্তু গত বছর ভেঙে ফেলা হয়েছে। ওখানে একটা মাল্টিস্টোরিড বিল্ডিং হবে, নতুন নতুন অ্যাপার্টমেন্ট হবে, সেখানে হচ্ছে সরকারি কর্মচারীরা থাকবেন। আমি জানি আমাদের জায়গার স্বল্পতা আছে, আমি এই বিল্ডিংটার কথা বলছি, এটা হচ্ছে বিল্ডিং নাম্বার 74, যেটা এখন আর নাই, এটা ভেঙে ফেলা হয়েছে। এই আজিমপুর চৌরাস্তা থেকে লালবাগের দিকে যেতে গেলে এখানে একটা মসজিদ আছে, মসজিদের পিছনে আসলে হচ্ছে এই বিল্ডিংটা ছিল, এখন আর নাই। কিন্তু এখন অনেক কান্নাকাটি করলেও তোমরা দেখতে যেতে চাইলেও দেখতে পারবে না, অতএব যারা দেখেছো তাদেরকে আমি ভীষণ সৌভাগ্যবান মনে করি। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ছবি ছবি দেখি। তো আচ্ছা ছবির আগে হচ্ছে এখানে হচ্ছে আসলে প্ল্যানটা, এখানে হচ্ছে একটা লেভেলই আসলে ফ্লোর প্ল্যানটা সলভ করা। অ্যাজ ইউজুয়াল ইয়েলোটা হচ্ছে আমার সার্কুলেশন স্পেস, আমি যদি একটা ইউনিটের কথা চিন্তা করি, আমি এখান থেকে দরজা দিয়ে ঢুকে প্রথম এই ব্লু কালারটা হচ্ছে আসলে আমার ল্যাভেটরি, ইয়েলোটাকে তুমি ডাইনিং রুম বলতে পারো অথবা নাও বলতে পারো, কমলা রঙেরটা হচ্ছে আমার কিচেন, কমলা রঙের পিছনে হচ্ছে বিশাল বড় আসলে একটা বারান্দা, এটাকে অনায়াসে তুমি একটা স্টাডিও বানিয়ে ফেলতে পারো। এর পাশে পার্পেলটা হচ্ছে আমার বেডরুম। তো পার্পেল
এই পাশে তাহলে বাকি রইলো কি রেড, রেডটা হচ্ছে আমার লিভিং রুম। এবং একটু পরে আমরা কিছু ছবি দেখবো, সেখানে দেখবে যে আসলে এটাও ঠিক ওই ফ্রেন্স উইন্ডোর মতন, চাইলে তুমি এখানে পুরো দরজাটাই আসলে খুলে দিতে পারো। তখন তোমার ইয়ালো আর রেড মিশে আসলে পুরোটা একটা বিশাল বড় স্পেস হয়ে যায়। তখন তখন আর আমার মনে হয় না আমি যে একটা এক বেডরুমের ছোট্ট বাসায় থাকি, সেই ফিলিংটাই আসলে উধাও হয়ে যায়। বিশাল বড় আমরা যেরকম এখন স্টুডিও অ্যাপার্টমেন্ট ডিজাইন করি, সেই স্টুডিও অ্যাপার্টমেন্টের বিশাল বড় খোলা একটা ময়দানই এটা হয়ে যায়। তো বাইরে থেকে দেখলে মানে উত্তর দিক থেকে যদি আমি বিল্ডিংটাকে দেখি, এখন আর দেখতে পাবো না, নাই তো, আগে এমন ছিল আর কি। তো এই যে আমার জালির যে অংশটা, এই জালির অংশটা হচ্ছে আসলে আমার সেই বারান্দার পিছন অংশটা। তো বারান্দায় তুমি সারাদিন বসে গান গাইতে পারো, কোনো সমস্যা নাই, ছবিও আঁকতে পারো, কোনো সমস্যা নাই, কাপড় চোপড় শুকাতে পারো, কেউ তোমাকে দেখতে পাবে না। আর এখানে হচ্ছে এপাশে হচ্ছে তোমার এপাশে যে জালিটা, এটা হচ্ছে আমার সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে উঠে এখানে তোমার হচ্ছে সেই যে কিচেনের সামনের যে জায়গাটা, সেই জায়গাটা, এই হচ্ছে আমার কলাপসিবল গেট দিয়ে আমি ঢুকে যাবো সিঁড়িতে। সে এপাশে একটা ইউনিট, এপাশে একটা ইউনিট। এই হচ্ছে আমার মেইন দরজা, দরজা দিয়ে ঢুকলে পরে হাতের বাম পাশে হচ্ছে আমার সেই লাল রঙের ড্রয়িং রুমটা, এটা হচ্ছে সেই আমার ইয়ালো লিভিং রুম কাম বলতে পারো, জাস্ট একটা ওপেন স্পেস। সোজা যে দরজাটা দেখা যাচ্ছে, এই দরজাটা হচ্ছে আমার বেডরুমে ঢোকার দরজাটা। বেডরুমটা আসলে এই বাম পাশে, যদি মনে থাকে প্ল্যানটা, সেই যে পার্পল কালারের ব্লকটা সেটা হচ্ছে পাশে, আর ডান পাশে আমার সবুজ রঙের লম্বা একটা করিডোর দিয়ে গিয়ে আমার বারান্দা। এখানে বাম পাশে যেটা দেখা যাচ্ছে বারান্দা, তুমি দেখ একটু খেয়াল করলে দেখো যে সেই সময় কিন্তু ওনার বিল্ট ইন শেলফ তৈরি করা ছিল। মানে যদি চিন্তা করে যে একজন ব্যাচেলর এসে থাকবেন, ওনার হয়তো খুব বেশি ফার্নিচার থাকবে না, খুব বেশি ফার্নিচারের দরকারও নেই, মানে উনি এরকম ছোট ছোট কিন্তু জিনিস তৈরি করে দিয়ে গেছেন, যে জিনিসগুলোকে কাজে লাগিয়ে খুবই ফাংশনাল একটা অ্যাপার্টমেন্ট স্পেস হিসেবে এটাকে আমরা ব্যবহার করতে পারি। এবং আমি যখন সার্ভে করেছি, বিভিন্ন সময় গিয়েছি, ব্যাচেলর আসলে এখানে থাকে না, মানে সবাই কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে একটা ফ্যামিলি থাকে এখানে। সো আসলে ড্রয়িং রুমটা যেমন আছে, ড্রয়িং রুমটাকে অনায়াসই আসলে একটা বেডরুম, আর বেডরুমটা আমার একটা আছে। সো দুইটা বেডরুমের অ্যাপার্টমেন্ট হিসেবে এটা আসলে খুব ভালোভাবেই কাজ করে। সো দিস ইজ দ্য বেডরুম। বেডরুমের ভিতরে তুমি দেখতে পাচ্ছ এখানে অলরেডি বিল্ট ইন শেলফ তৈরি করা আছে। ঘরটাকেও তুমি স্টোরেজ বানিয়ে নিতে পারো, একটু যদি তোমার বেশি শখ শখ থাকে এখানে ক্যাবিনেটও বানিয়ে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। আর জানালার তো কোনো কমতি নেই আসলে, তোমার এই পাশে জানালা, ও পাশে তোমার বিশাল বড় একটা বারান্দা আছে। সো আলো বলো, বাতাস বলো, যাই চাই তোমার, কোনো সমস্যা নাই। এবং তোমার যদি ওরিয়েন্টেশনটা মনে থাকে তাহলে হচ্ছে আসলে সব পুরো ইউনিটটা আসলে ডিজাইন করা হচ্ছে নর্থ সাউথ ওরিয়েন্টেশনে। সো তোমার সবসময় আসলে স্বাভাবিক ভেন্টিলেশন কাজ করবে এখানে। তো এই হচ্ছে গত গত বছর, এটা মনে হয় মার্চ মাসের, ফেব্রুয়ারি বা মার্চ মাসের সময় তোলা ছবি। তখন হঠাৎ করে আমরা একদিন হচ্ছে আজিমপুরের দিক থেকে, আজিমপুর কি আসলে বুয়েট থেকে এদিক আসছিলাম আমরা। বুয়েট থেকে আসার পথে তখন আমরা দেখি যে এরকম বিল্ডিং ভাঙার শব্দ পাচ্ছি। বিল্ডিং ভাঙা আমরা তার আগে শুনেছি যে বিল্ডিং ভাঙা হচ্ছে, যে কিন্তু এভাবে চটজলদি যে সত্যি সত্যি বিল্ডিংটা ভেঙে ফেলবে সেটা আসলে তখন আমাদের মাথায় ঢুকেনি। তো শব্দ শুনে আমরা তাকিয়ে দেখি যে বিল্ডিং এর অর্ধেক আসলে এরকম, তোমার তো তিনটা ব্লক ছিল অলরেডি, যে পাশের ব্লকটা ভেঙে ফেলেছে আর এই যে দুটো ব্লক তখন আমাদের আস্ত দাঁড়িয়ে আছে। তো তখন আসলে আমরা কয়েকজন মিলে লেখালেখিও চেষ্টা করি, মানুষজনদেরকে জানানোর চেষ্টা করি যে আসলে এখনো সময় আছে, যদি আমরা চাই তাহলে আসলে সবাই মিলে আমরা এটাকে তখনও কিন্তু বাঁচাতে পারতাম। আর যতটুকু দাঁড়িয়ে আছে ততটুকু রেখে এটাকে কিন্তু আসলে, মানে যদি চিন্তা করি যে আসলে আমি কেন রাখবো বিল্ডিংটা, তো বাইরে থেকে দেখতে একটা ভাঙা চোরা, আমার একটা জাস্ট একটা কলোনি একটা বিল্ডিং, আমি এটাকে কেন রাখবো? কিন্তু তুমি যদি এর প্ল্যানটার কথা চিন্তা করো, যদি তুমি ওই সময়টার কথা চিন্তা করো, যে 50s এ এরকম আমার দুইটা চমৎকার এক্সাম্পল, একটা হচ্ছে তোমার আজোপারে যেটা বিল্ডিং নাম্বার 75, আর একটা হচ্ছে আমাদের এই বিল্ডিং 74। এটা কিন্তু আমাদের মানে তো হাউজিং শর্টেজ আছেই, আমরা নানানজনে নানানভাবে হাউজিং নিয়ে গবেষণা করি। তো স্টুডেন্টদেরকে সেই হাউজিং গবেষণায় উৎসাহী করার জন্য বা একটা এক্সাম্পল দেখানোর জন্য কিন্তু এটা রাখা দরকার ছিল, মাজহারুল ইসলামকে বোঝার জন্য তো রাখা দরকার ছিলই। কিন্তু যদি আমি চিন্তা করি যে আমার হাউজিং নিয়ে রিসার্চ কোথায়, আমার হাউজিং এর কি অ্যাভেলেবল এক্সাম্পল আছে সেটার কথা চিন্তা করলেও আমাকে এটা আসলে সেভ করা দরকার ছিল। তো খুবই দুঃখের কথা যে আসলে আর নাই, আমরা আসলে তেমন কিছু করতে পাই নাই, বিল্ডিংটা এখন আর দেখা যাবে না এখানে। এর মাঝে হয়তো দাঁড়িয়েও গেছে একটা বিশাল বড় একটা বন্ধ গেল, তো হয়তো বিল্ডিং একটা দাঁড়িয়েও গেছে, আমি জানি না, যাওয়া হয়নি অনেকদিন, তোমরা পারলে খোঁজ নিও। তো এই হচ্ছে আমার
আজিমপুর কলোনির যে তিনটা বিল্ডিং এর কথা আমি বললাম, দিস ওয়াজ দ্য লাস্ট ওয়ান, এবং এটা আসলে হয়তো এই ছবিটা আমি জানি না কতজন দেখেছো বা অথবা আর তো দেখার সুযোগ নাই। সো যে বিল্ডিং দুটো এখনো আছে এটা তো আর নাই, 75 74 ইজ গন, সো 75 আজববাড়ি এবং লেডিস ক্লাবটা আছে, যদি পারো তোমরা চেষ্টা করো সে দুটোকে রক্ষা করার, সে দুটোকে সংরক্ষণ করার, এটাই আসলে সবার কাছে আমার দাবি বলতে পারো, সবার কাছে চাওয়া না, এটা আমার দাবি, সবাই মিলে আসো দেখি না কি করা যায়। তো এখন বলো তো তোমাদের জন্য ধরো আরেকটা পুল খুলে ফেলো, তোমরা নাজিয়া নাজিয়া কোথায়, আরেকটা পুল খুলে ফেলো যে এটা আসলে কি। আমি অবশ্যই একটু বোকামি করেছি, এখানে লিখিয়ে দিয়েছি বিল্ডিংটার নাম, তো অনেকে হয়তো এর মধ্যে ঘুরে ঘুরে এসেছো দেখেছো, এটা কিছু হলো আপা, অনেকে হয়তো বড় বড় হয়ে গেছে। তো ঘটনা হচ্ছে যে ওই একই ভাবে মানে চার্লস স্কয়ারের বিল্ডিংটা তো দেখালাম, তো এটা দেখানোর লোভ আর সামলাতে পারলাম না আর কি, যে দেখো এই বিল্ডিংটা দেখো, এবং কতজন জানো আমি জানি না, এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের একটা স্পেশাল ক্যাটাগরি আছে, ওখানে সিরিয়াল নমিনেশন হিসেবে তুমি প্রপোজ করতে পারো, তো লি কর্বুজিয়ের বিল্ডিং হিসেবে এবং সিরিয়াল নমিনেশন হিসেবে এটা কিন্তু এখন ওয়ার্ল্ড হেরিটেজ। সো চাইলেই চটজলদি কেউ এটার উপরে করা চালাতে পারবে না, চটজলদি চাইলেই কেউ এই লাল রংটা বদলে এখানে হয়তো তোমার গোলাপি রং দিয়ে দিতে পারবে না, বা এই সাদা ফাসাদটা চাইলেই কেউ কালার করে ফেলতে পারবে না। তো আমাদেরও কিন্তু এগুলো করার ছিল, আমরা চেষ্টা করলে এগুলো করতে পারতাম। আর আসলে আজিমপুরই তো শেষ কথা না, ওনার সারা বাংলাদেশে, নট অনলি ইন ঢাকা, সারা বাংলাদেশে ওনার অসংখ্য কাজ এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, তো আমরা যদি সবাই চেষ্টা করি আশা করব এগুলো এখনো আছে সেগুলো হয়তো আমরা টিকিয়ে রাখতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমি আমি ভাবছিলাম আপনি যখন দেখাচ্ছিলেন এই প্ল্যান গুলো আঁকতে হয়েছিল আমাকে যখন স্থাপত্যে পড়বার সময় চতুর্থ বর্ষে যখন আরবান স্টুডিও করি, তখন আমাদেরকে, আমার দল এবং আমাকে অনেক 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 হাউজিং অবশ্যই সার্ভে করতে হয়েছিল, তার মধ্যে এটা একটা ছিল, কারণ আমাদের যে প্রকল্প দেওয়া হয়েছিল কাজে ক্লাসে সেটাই ছিল আসলে অ্যাফোর্ডেবল হাউজিং, উইচ ইজ ওয়াই উই হ্যাড টু স্টাডি দ্য ওয়ান্স দ্যাট could be, you know, designed for the people who are not able to afford a more expensive housing situation. So we opted for public and private partnership and so on. But that's a different thing. আমি শুধু ভাবছিলাম এটাই আপনি যখন দেখাচ্ছিলেন, যে আমি নিজেই হয়তো যদি আজিমপুর, আমি যেহেতু আজিমপুর কলোনির আশেপাশে ওভাবে থাকি নাই, বইটা পড়বার আগে আমি কিন্তু ওখানে ঢুকি নাই, তো আমি ভাবছিলাম যে আজব বাড়ি আমি জানি, কারণ হচ্ছে আমি আসলে আমার কাজের জন্য ওখানে গেছিলাম, আমাকে কাজ করতে হয়েছে, ড্রয়িং করতে হয়েছে, বুঝতে হয়েছে, এবং আমি ওই সময়ও ভেবেছি, আজকেও আপনার ছবি দেখে ভাবছিলাম, এই যে দুটো ব্যাপার আসলে আপা আমি এখানে বলতে চাই ইকবাল ভাই শুরু করবার আগে, সেটা হচ্ছে আমরা স্থপতিরা দুঃখ করছি যে স্থাপত্যটা ওরে বাবা আগের মতো নাই বা ইত্যাদি ইত্যাদি আমরা সংরক্ষণ করতে পারলাম, সেটা একটা ব্যাপার, কিন্তু আপা এটাও কিন্তু সত্যি যে যে মানুষগুলো ওখানে আছেন তারা যে কি ভীষণ মানবেতর জীবনযাপন করছেন, তাদের জন্য আমরা, আমরা বলতে শুধু স্থপতি না, আমরা মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, সমাজ হিসেবে আমরা আসলে তাদের জন্য কি চিন্তা করছি, সেটাও কিন্তু দেখার ব্যাপার আছে, কারণ শহর নগর আমাদের তো এত বেশি আসলে ঢাকার ঢাকামুখী সমস্ত কিছু, সমস্ত উন্নয়ন, তো ওইটা কিন্তু আলাদা একটা আলাপের ব্যাপার, এবং আমার, আমরা বৈঠক এবং আমার মনে হয় আয়োজকরা সবাই একমত হবে যে আমরা এটা নিয়ে আলাপ তুলতে চাই একটা সময়, তো দেখা যাক সামনে আবার আরো নিশ্চয়ই হবে, কিন্তু আবার আগের কথা যদি ফিরে যাই আপনাকে ছোট্ট করে ধন্যবাদ দিয়ে, সেটা হচ্ছে বলছিলাম যে ইসলাম স্যারের কাজই আমাদের জন্য তার স্থাপত্য দর্শন বোঝার জানালা, তাই না? তো তার আঁকা, তার কাজ, ড্রয়িং যা আছে তাতেই আমরা কিভাবে স্থাপত্য পড়ছি, তার স্থাপত্য দর্শন খুঁজে পেতে চাইলে কিভাবে খুঁজবো, প্ল্যান পড়বো নাকি সেকশন পড়বো নাকি এলিভেশন পড়বো, কেন পড়বো, এই ড্রয়িং গুলি নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর কাজ করে যাচ্ছেন আমাদের আরেকজন আলোচক, তাকে অনুরোধ করব আজকের বৈঠকে তার আলাপ শুরু করতে। ইকবাল ভাই, আমি একটা মিনিট সময় নিব, আমি আসলে একটু আলোচনার প্রেক্ষাপটটা এই আজকে আমরা যখন শুরু করেছিলাম, নাদিয়া যখন প্রথমে আজকে কেন আমরা আলোচনায় এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, কেন স্পেশালি আমরা খুব কঠিন একটা শব্দ দিয়ে আজকের আমাদের এই প্রোগ্রামের টাইটেলটাকে উপস্থাপন করলাম সবার সামনে, সেই বিষয়টা নাজিয়া খুব সুন্দর করে বলেছে একবার, তারপরেও আমি
আরেকবার যারা এখন পরে আমাদের সাথে যুক্ত হলো তাদের জন্য আরেকবার একটু বলে নিতে চাই, বিকজ দ্যাট উইল ক্রিয়েট আ প্রেমাইস ফর মাই প্রেজেন্টেশন। অবজেক্টিভ লেন্সটা আসলে কি, কেন আমরা কেন এই শব্দটা ব্যবহার করছি সেটা আসলে আমি চাই যে একটু আলোচনায় আসুক। তো আসলে যখনই কোনো কাজ দেখার বিষয় হয়, আমরা তো কাজ, এই যে পলিনাপুর খুব সুন্দর একটা প্রেজেন্টেশন, উনি যেটা চাচ্ছিলেন সেটাতে উনি আমি বলবো 100% সফল, যে আমাদের মধ্যে একটা আক্ষেপ, আক্ষেপের পরবর্তীতে একটা গিলটি ফিলিংস উনি আসলে আমাদেরকে তৈরি করতে সক্ষম হয়েছেন, যে এই বিল্ডিং বিল্ডিং গুলোর যে পরিস্থিতি বা বিল্ডিং গুলোর যে এখনকার দশা সেটা দেখে। তো এই সবকিছুর থেকে যেটা আসে, যে আসলে এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে কাজগুলোকে নতুন করে দেখতে হবে, নতুন করে কাজগুলো সম্পর্কে জানতে হবে, আমরা কতটুকু জানি কতটুকু দেখি সেই বিষয়টা চলেই আসে। তো যখনই এই যে কাজ দেখা বা শেখা এই বিষয়টা আসে, তখন প্রশ্ন হয়ে দাঁড়ায় যে আমরা কি দেখব, আমরা কি শিখব। তো আমি মনে করি, আমি নিজেকে আসলে এখনকার প্রজন্মের একজন প্রতিনিধি, বা আমি যেহেতু শিক্ষকতার সাথে আছি, আমার যারা ছাত্র আমি তাদেরই প্রতিনিধি হিসেবে দেখতে স্বচ্ছন্দ বোধ করি। তো আমি যে প্রজন্মকে রিপ্রেজেন্ট করি, তাদের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে যে আমি কি দেখব, কি শিখব। বা যখন আমি কোনো একটা ফিক্স করতে পারলাম যে ওকে, আমাকে সামনে মাজহারুল ইসলামের কাজ এবং মাজহারুল ইসলামকে নিয়ে নিয়ে আসা হলো, দাঁড় করানো হলো, তখন আবার আমার মধ্যে এই প্রশ্নটা কাজ করে যে এখানে কি দেখার আছে প্রথমত, তারপরে হচ্ছে কি শেখার আছে। তো এই জায়গাটার থেকে আমি আসলে শুরু করতে চাই, যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা, এই কি দেখব কি শিখব, এটার ভেতরে একটা দেখার বিষয় হতে পারে যে আই ক্যান লুক অ্যাট মাজহারুল ইসলাম ইন এ ভেরি সাবজেক্টিভ ম্যানার, আই ক্যান রিভিয়ার হিম অ্যাজ অ্যান আর্কিটেক্ট, আই ক্যান থিঙ্ক অফ হিম অ্যাজ সামওয়ান হু ইজ আনটাচেবল, হু ইজ বিয়ন্ড এনি কম্পারিজন, অ্যান্ড উই ক্যান অনলি লুক to him and we can only have inferiority complex, I should say, or amra onake khubi chacha chola bhabe dekhte pari, onake chacha chola bhabe dekhte gele je bishoy ta daray seta to ashole onake manush hishebe amra dekhte gele kora shombhob na, karon manushke objectively dekha is very difficult, but object ke objectively dekha jay। তো উনি আমাদেরকে যে অবজেক্ট গুলো দিয়ে গেছেন সেই অবজেক্ট গুলো হচ্ছে আসলে ওনার কাজ। তো আমরা আসলে ওনার কাজগুলোকেই দেখব, নট হিজ আইডিওলজি অ্যাজ এ হিউম্যান বিইং অর ফিলোসফি অ্যাজ এ হিউম্যান বিইং। কিন্তু কেন দেখব সেটার একটা প্রাসঙ্গিকতা তৈরি করা, এবং দেখতে যে আমরা কিভাবে ওই দেখাটাকে আমাদের পরবর্তী কাজের সাথে রিলেট করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমি একটু আজকে আলোচনা করতে চাই। আমি একটু স্ক্রিন শেয়ার করব। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, পিডিএফ। জি, দেখা যাচ্ছে এখন? জি জি স্যার, দেখা যাচ্ছে। So basically what we want to do, we want to learn from the masters, and when we want to learn from the master, we need to look for the precedent that he has set for us, and we need to look at what type of examples or what type of standard or benchmark he has set for us to follow or to look at. So এই প্রসঙ্গে বলতে গেলে আসলে আবার সেই একই বিষয়ের দিকে চলে যায়, যে যখন আমি দেখতে চাই যে উনি আমাদের জন্য কি রেখে গেছেন, ওনার ওনার কাজের থেকে, ওনার মাস্টারের কাছ থেকে কি শেখার আছে, এখন একটা মাজহারুল ইসলামের সম্পর্কে যে কোনো আলোচনার একটা কমন কনক্লুশন
আই শুড সে কনক্লুশন যে ব্যক্তি মাজহারুল ইসলামকে জানতে হবে, যে বিষয়টা চলে আসে মাজহারুল, এই কথাটাই অনেক জায়গায় আমি একদম কোট করে বলতে পারি যে এখন আমাদের যারা যে সমস্ত স্থাপত্য ইতিহাস ঐতিহাসিকবিদ আর একাডেমিশিয়ান আছেন তাদেরকে প্রায় বলতে শোনা যায় যে মাজহারুল ইসলামের স্থাপত্যকে বুঝতে হলে বুঝতে হবে ব্যক্তি মাজহারুল ইসলামকে। এখন সেখানেই এই বিষয়টা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় যে আমাদের প্রজন্মের জন্য তার উপায় কি। আমাদের প্রজন্মের জন্য একটা উপায় তো পলিন আপু দেখালেন যে আমি ওনার কাজগুলা দেখতে পারি, কাজগুলা কোথায় আছে খুঁজে বের করতে পারি, সেটা নিয়ে আমি কাজ করতে পারি, সেটা নিয়ে গবেষণা করতে পারি। বাট পার্সোনালি একটা কথা আছে না যে দেয়ার আর পাথস উইচ আর লেস ট্রাভেলড, আমি বলবো যে আই হ্যাভ এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আই হ্যাভ চোজেন আ পাথ উইচ ইজ নট লেস ট্রাভেলড বাট উইচ রিকোয়ার্ড লেস ট্রাভেল। মানে আমি চেয়েছি কাজগুলোকে অন্যভাবে দেখে কিছু শেখার সুযোগ আছে কিনা। তো সেটা দেখতে যে আমি দেখলাম যে আমাদের যারা পূর্বসূরি তারা আসলে মাজহারুল ইসলামকে কিভাবে দেখতেন, আমাদের তারা বিভিন্ন সময় স্থাপত্যের নির্দেশনার জন্য, দিক নির্দেশনার জন্য আমাদের এখানকার স্থাপত্য কেমন হবে এটা দেখতে যে দেশের মানুষের আবহাওয়া সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক স্থাপত্য ধারার স্বরূপ কেমন হওয়া উচিত, এটা ওনারা মাজহারুল ইসলামের মাধ্যমে খোঁজার বা বোঝার চেষ্টা করেছেন। এবং এই খোঁজার প্রেক্ষিতে ওই যে আলোচনাটা বলছিলাম যে কেন এই কথাটা আমরা শুনি যে ব্যক্তি মাজহারুল ইসলামকে বুঝতে হবে, বিকজ ইট ইজ অলমোস্ট এস্টাবলিশড থ্রু একাডেমিক রিসার্চ অ্যান্ড ডিফারেন্ট এভিডেন্সেস দ্যাট উই হ্যাভ অফ হিজ টকস অ্যান্ড হিজ ইন্টারভিউজ অ্যান্ড থিংস লাইক দ্যাট, দ্যাট ওনার আসলে স্থাপত্যের প্রাসঙ্গিকতার কারণ হচ্ছে ওনার দেশাত্মবোধ। দেশাত্মবোধ হচ্ছে উনি একজন বাংলাদেশি, ওনার আত্মপরিচয় সম্পর্কে একদম সুস্পষ্ট একটা ধারণা যে উনি একজন বাঙালি এবং উনি কি করবেন, ওনার কর্মটা কেমন হবে, কি মানের হবে, সেইটা বৈশ্বিক। এই বিষয়টা উনি ওনার বিভিন্ন কথায়, বিভিন্ন ওনার যে ইন্টারভিউ বই যে যাই আমরা এখন আমাদের কাছে এভিডেন্স হিসেবে আছে সেগুলোর মধ্যে দিয়ে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। কিন্তু এটাও আমাদের বুঝতে হবে যে এই বিষয়টা ওনার শতভাগ অর্জিত এবং চর্চিত, তার মানে উনি এটাকে অর্জন করেছেন থ্রু হিজ হার্ড ওয়ার্ক অর হিজ এফোর্ট অর ডেডিকেশন হোয়াট এভার ইট ইজ, অর ইট ক্যান কাম টু হিম বাই ডিফল্ট অ্যাট টাইমস, কিন্তু উনি এটাকে প্রাণপণে চর্চা করতেন। উনি একজন বাংলাদেশি হওয়ার চর্চা করতেন, বাঙালি হওয়ার চর্চা করতেন এবং একজন বৈশ্বিক নাগরিক হওয়ার চর্চা করতেন, যেটা বিভিন্ন কথায় কাজে বারবার চলে আসছে। কিন্তু এই যে এই বিষয়গুলো যে ওনার প্রাসঙ্গিকতার যে বিষয়গুলো চলে আসছে সেই বিষয়গুলো আমাদের কাছে একটু অজানা অচেনা ঠেকে, কারণ ওনার যে ব্যক্তিসত্তা বা ওনার যে ব্যক্তি হিসেবে ওনার যেই প্রেজেন্স সেটা তো আমাদের কাছে ওনার সেই কাজগুলো ছাড়া বা ওনার সেই কথা ইন্টারভিউ বইয়ে যা আছে সেগুলো ছাড়া আর নাই, আমরা তো এই প্রজন্ম ওনাকে পাচ্ছি না। তো ওনার কাছে আমাদের কোনো প্রশ্ন থাকলেও সেই জিনিসগুলো আমরা করতে পারিনি। কিন্তু আমরা আবার এক্ষেত্রে খুবই ভাগ্যবান যে আমাদেরকে আমাদের পূর্বসূরিদের যে প্রশ্নগুলো খুঁজতে হতো সেই প্রশ্নগুলো খুঁজতে হয় না, যে আমাদের স্থাপত্য স্বরূপটা কেমন হবে। আমাদের অনেক আর্কিটেক্টদের কাজের মাধ্যমে এটা সুপ্রতিষ্ঠিত যে বাংলাদেশের এখন স্থাপত্যের স্বরূপ কেমন হওয়া উচিত। তো আমরা সেক্ষেত্রে কিছুটা আগিয়ে আছি, কিছুটা আমরা ভাগ্যবান যে আমাদের আর সেই সার্চটা করতে হচ্ছে না। আমরা জানি যে এখন সচেতন একজন সংবেদনশীল স্থপতি হিসেবে আমাদের দায়িত্ব কি এটা পরিষ্কার, কিন্তু এটা যখন আমরা অ্যাপ্লিকেশনের দিকে নিতে চাই, যখন আমরা এটা নিয়ে কাজ করতে যাই, তখন দেখা যায় যে এটার পথে বাধা হয়ে দাঁড়ায় যে আমরা কিন্তু ওনার মতো আত্মপরিচয়ের ব্যাপারে
সুস্পষ্ট ধারণা রাখি না। এটা আমার ব্যক্তিগত মতামত, অন্য কারো থাকতে পারে বা সুস্পষ্ট আত্মপরিচয় আমার প্রজন্মের যদি কারো থেকে থাকে তাহলে আমি অবশ্যই তার প্রতি খুবই একরকম হিংসার চোখেই তাকাবো। আরেকটা সমস্যা হচ্ছে যে নিজের অবস্থান নিয়ে দ্বন্দ্ব, যে আমি আসলে কি করব, আমি একজন স্থপতি হিসেবে কি করব, একজন নাগরিক হিসেবে কি করব। তো এই দ্বন্দ্ব আর এই দুটো সংকট, আত্মপরিচয়ের সংকট আর এই দ্বন্দ্ব, এই দুটা কাটাতে গেলে যেহেতু আমি ওনাকে পাচ্ছি না, যেহেতু আমি ওনার সম্পর্কে জানার আমাদের আর সুযোগ নাই, আমার পূর্বসূরিদের মতো তার কাজ কাজ ছাড়াও ওনার কাছ থেকে খুব সম্মুখভাবে এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সলিউশন দেওয়ার জন্য ওনাকে বলার বা ওনার কাছে দিক নির্দেশনা চাওয়ার সুযোগ নাই, সেহেতু আমার পূর্বসূরিরা মাজহারুল ইসলামের মাঝে যে জিনিসটা খুঁজতেন আমাকে সেই জিনিসটাই কাজের মাধ্যমে ওনার কাজগুলোর মধ্যে দিয়ে খুঁজতে হচ্ছে। এখন যখনই আমি কাজগুলোর মধ্যে দিয়ে খুঁজতে চাচ্ছি, কিছু কাজ তো আমাদের সামনে আছেই, সেগুলো কি হাল হয়েছে, কি কিভাবে সেগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো তো পলিনাপুর কথায় সুস্পষ্ট ভাবে চলে আসছে, কিন্তু আরেকটা কাজের উৎস আমাদের কাছে আছে যেটা হয়তো আমরা অনেক অনেকে জানি না। সেটা হচ্ছে যে ওনার সমস্ত কাজের ফিজিক্যাল ডকুমেন্ট, যেই ড্রয়িংস, যেই স্কেচেস, সেগুলো উনি মাজহারুল ইসলাম আর্কাইভ প্রতিষ্ঠা করে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর তত্ত্বাবধানে উনি রেখে যান। আজকে আমি এই সুযোগে আসলে বলতে চাই যে মাজহারুল ইসলাম আর্কাইভ ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ইজ আওয়ার উইন্ডো টু মাজহারুল ইসলাম। আমরা যার মাধ্যমে মাজহারুল ইসলামকে দেখতে পারি, আমরা বলতে এখানে আমি আমার প্রজন্মকে, আমি নিজেকে যে প্রজন্মের বলে দাবি করি তাদের কথা বলছি, যে ইট ইজ আ উইন্ডো, ওয়েদার উই আর অ্যাওয়ার অফ ইট অর নট, বাট দিস ইজ আ উইন্ডো উইচ ক্যান গিভ আস আ গ্লিমস অফ মাজহারুল ইসলাম টু আস। সো এই এই কথা দিয়ে আসলে আজকের আমার যে প্রেজেন্টেশনটা, এটার আমি কিভাবে করে পরবর্তীতে আগাবো সেটা একটু বলতে চাচ্ছি। যে প্রথমে আমি তাহলে খুব শর্টে, যেহেতু আমাদের আজকে এই অডিয়েন্স, এই বৈঠকের প্ল্যাটফর্মটা ইজ এ ভেরি ওপেন অ্যান্ড ইনক্লুসিভ প্ল্যাটফর্ম, এটার সুবাদে আজকে আমাদের সাথে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির প্রাক্তন নতুন ছাত্রদের পাশাপাশি অনেকেই যুক্ত হয়েছেন যারা হয়তো অন্যান্য ইউনিভার্সিটির ছাত্র বা আর্কিটেক্ট। আমি দেখতে পেলাম অনেক পরিচিত মুখ, যারা সিনিয়ররা অনেকে আছেন। তো আমি আবার একটু তাদেরকে এই আমার যে নিজের কাছে দেখা যে জানালা, এই জানালাটার সাথে একটু পরিচয় করায় দিতে চাই। তার পরবর্তীতে আমি খুব সংক্ষেপে পরিচয়টার পরে আমি আসলে দেখতে চাই যে এর মাধ্যমে আমরা আসলে, এই যে বললাম যে অবজেক্টিভলি ওনার কাজগুলোকে দেখা যায় কিনা, ওনার কাজগুলোর ভিতর থেকে আবার রিট্রেসিং, আমরা যে টাইটেলটা দিচ্ছি সেই রিট্রেস করে আমরা মাজহারুল ইসলামের কাছ থেকে কি প্রেসিডেন্ট পেতে পারি, বা ওনার কাজের মাধ্যমে আমরা যে বেঞ্চমার্ক উনি আমাদের জন্য সেট করে গেছেন সেটা আদৌ আমরা ইমিউলেট করতে পারি কিনা সেটা দেখার চেষ্টা করব। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে যখন আমরা বলছি যে মাজহারুল ইসলাম, অনেক সময় আমরা মাজহারুল ইসলাম বলে ব্যক্তি মাজহারুল ইসলামকে প্রাধান্য দিতে দিতে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি এখন যে আমরা অনেক সময় ভুলে যাই যে উনি শুধুমাত্র কিন্তু একজন ব্যক্তি হিসেবে স্থাপত্য চর্চা করেননি। উনি অবশ্যই একজন ব্যক্তি হিসেবে ইম্পর্টেন্ট, উনি একজন ব্যক্তি হিসেবে ওনার অবস্থান, ওনার স্থাপত্য চর্চা, ওনার অবস্থান অনস্বীকার্য, কিন্তু ওনার কিন্তু এই ব্যক্তি সত্তা বা ব্যক্তি মাজহারুল ইসলামের পেছনে একটা বড় টিম ছিল, যে টিমটা হচ্ছে বাস্তুকলাবিদ, ওনার কনসালটেন্সি ফার্ম বা স্থাপত্য চর্চার যেই অফিস সেটা, এখানে বাস্তুকলাবিদটা কিন্তু অনেক সময় উজ্জ্ব থাকে। ওনাকে নিয়ে যখন আলোচনা করা হয় তখন বাস্তুকলাবিদে যারা বিভিন্ন সময় ছিলেন তাদের উপস্থিতি, তাদের কন্ট্রিবিউশন, তাদের এই আমাদের সামনে রেখে যাওয়া যে হিউজ এক্সাম্পলস রেপোজিটরি, এইটার পেছনে তাদের অবদান অনেক সময়
মিস হয়ে যায়, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রেকগনাইজ দেম অ্যান্ড প্যারালালি উইথ মাজহারুল ইসলাম, বিকজ মাজহারুল ইসলাম হয়তো আমরা আজকে ওনাকে যেভাবে দেখছি, বাস্তুকলাবিদের এনটিটি না থাকলে হয়তো আমরা সেভাবে দেখতাম, দেখতে পারতাম কিনা সেটা একটা গবেষণার বিষয় হতে পারে, এবং বাস্তুকলাবিদ মাজহারুল ইসলাম ছাড়া আসলে কোনো মানে আছে কিনা সেটাও ইন ইটসেলফ একটা গবেষণার বিষয় হতে পারে। বাট ফর আওয়ার ডিসকাশন আই উড লাইক টু এমফাসাইজ দ্যাট মাজহারুল ইসলাম অ্যান্ড বাস্তুকলাবিদ শুড কাম প্যারালালি ওয়েন উই টক অ্যাবাউট হিজ ওয়ার্ক। আর শেষে খুব খুব অল্প করে, একদম না বললেই যেহেতু না মনে হতে পারে যে এগুলো তো দেখছি জানছি, এটা তো বছরের পর বছর ধরে হয়ে আসছে, বাট এটার আমার আসলে প্রয়োগ কোথায়? কারণ আমরা অনেক সময় এই ধরনের কাজ দেখলে আমরা তখন খুবই আক্ষেপের সুরেই বলি যে ওনাদের সময় তো এটা করা পসিবল ছিল, তখন তো একটা ভালো সময় ছিল, আগে দিন ছিল ভালো, এখন এখন আমি এখন তো দিন খারাপ, এরকম একটা আমাদের মধ্যে সেন্টিমেন্ট কাজ করে। বাট আমাদের সময়েই আমরা কিভাবে করে ওনার কাজগুলোকে কিছুটা হলেও ওনার কাজগুলোর থেকে ইন্সপিরেশন নিতে পারি, শিক্ষা নিতে পারি, সেটা দেখার খুব শর্ট একটা চেষ্টা থাকবে। সো উইথ দ্যাট, খুব সংক্ষেপে আমি বলতে চাই হোয়াট ইজ মাজহারুল ইসলাম আর্কাইভ। মাজহারুল ইসলাম আর্কাইভের কথা বললে কিছু লোকের কথা না উল্লেখ করলেই না, মাজহারুল ইসলাম আর্কাইভ ইজ এ প্রজেক্ট অফ মাজহারুল ইসলাম ফাউন্ডেশন। মাজহারুল ইসলাম উনি নিজেই ওনার জীবদ্দশায় এই ফাউন্ডেশনটা তৈরি করে গেছেন, এবং ওনার সমস্ত অফিসের বাস্তুকলাবিদের সমস্ত ড্রয়িং এবং ওনার ডকুমেন্টস উনি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিককে মাজহারুল ইসলাম আর্কাইভের মাধ্যমে উনি ডোনেট করে যান। এখানে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার ইজ হোস্ট অফ দিস মাজহারুল ইসলাম আর্কাইভ, অ্যান্ড ড্রয়িংস আর ডোনেটেড বাই আর্কিটেক্ট মাজহারুল ইসলাম, এবং উনি এটা যে ডোনেট করেছেন সেটা উনি একদম ডিক্লারেশনের মাধ্যমে ডোনেট করে গেছেন। সো দিস ইজ আ ভেরি প্রাউড ডকুমেন্ট ফর আস অ্যাট ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। অ্যান্ড এখানে যখনই আর মাজহারুল ইসলাম আর্কাইভের কথা আসে, তখন স্থপতি নুরুর রহমান খান, আর্কিটেক্ট তানিয়া করিম, ওনাদের উল্লেখ না করলেই না, কারণ ওনারা এটার একদম ইনসেপশন স্টেজে, ওনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। আর সেটার সাথে সেই সময়কার এখানে ছবিতে দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার এবং ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার এশিয়া প্যাসিফিকের বাইরেও অনেকের সহযোগিতায়, ওয়ারেস্তারও ছিলেন এখানে, স্যারের কথা স্মরণ করতে হয়, ওনাদের সহযোগিতায় আসলে এটা সেই সময় সম্ভব হয়। সো খুব সংক্ষেপে আমি যদি পরিচয় দেই তাহলে এরকম, এখানে মাজহারুল ইসলাম আর্কাইভে কি আছে, মাজহারুল ইসলাম আর্কাইভে মাজহারুল ইসলামের আমাদের আমরা ডকুমেন্ট করেছি 180টার উপরে প্রজেক্ট আছে, এবং এখানে হাজার খানেকের উপরে ড্রয়িং শিটস আছে, এক একটা প্রজেক্টের লাইক চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এগুলোর শয়ে শয়ে ড্রয়িং, এগুলো এক একটার মানে হিউজ বান্ডেল অফ ড্রয়িংস আছে। আমরা এখন পর্যন্ত এই প্রজেক্টগুলোর ভেতরে 130টা ড্রয়িংকে 1:1 স্কেলে ডিজিটালি স্ক্যান করে সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। এটা ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড উই হ্যাভ লিমিটেড রিসোর্স, সো এটা এখনো চলছে, এখনো সব হয় নাই, অ্যান্ড উই হ্যাভ ক্যাটালগ অ্যান্ড উই হ্যাভ লো রেজুলেশন ইমেজেস অফ ড্রয়িংস অফ অ্যারাউন্ড 40 প্রজেক্ট। সো দিস ইজ হোয়াট we are trying to do. We want to have all the projects scanned and documented and make it available for the whole world. But ekhon porjonto amra joto tuku amader samartho amader joto tuku songrokkhone ache shetar theke amra goto koyek bochhore besh koyekta exhibition er madhyome sare kaj gulo ke shobar samne tule dhorte perechi. Er moddhe bidesheo ekta exhibition hocche, bengal stream er ekta exhibition hocche, shekhaneo sare kaj gulo ache. So this is what we are doing in a very short manner. এখন যদি পরবর্তী যে আলোচনার মূল বিষয়টা সেখানে যদি যাই, যে মাজহারুল ইসলাম দি প্রেসিডেন্ট উনি আমাদের জন্য কি এক্সাম্পলস রেখে গেছেন, এখানে একটু বলে রাখা ভালো যে আমি এই আলোচনাটা আসলে ডিজাইনের দিকে যতটা না ফোকাস করব, কারণ মাজহারুল ইসলাম স্যারের বিল্ডিং গুলোর ডিজাইন, এগুলোর আর্কিটেকচারাল মেরিট, এগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা হয়েছে, বাট I personally don't see myself as a capable person to discuss these things. I will just share my experience of working with his
drawings and going through his drawings and mostly the construction documents and drawings to focus on the benchmark or the precedent that we have in front of us to follow in terms of construction document. And এটা দেখতে যে তখন আমি দেখি যে ওনার ড্রয়িংগুলোর দিকে তাকালে ড্রয়িংগুলো যে কথা বলে সেগুলো আসলে ওনার সেই ইন্টারভিউ সেই ওনার ডকুমেন্টারিতে যে কথাগুলো সেগুলোর সাথে অনেকাংশে মিলে যায়। কারণ একজন প্রকৃত ভদ্রলোক যিনি উনি ভদ্রলোক বিষয়টা ওনাকে অবশ্যই বলা যায়, কারণ ভদ্র শব্দটা ওনার কথায় বারবার উঠে আসে। তো ওনাকে ভদ্রলোক হিসেবে আখ্যায়িত করা যেতেই পারে, না যাওয়ার কোনো কারণ দেখি না। একজন ভদ্রলোকের যেরকম কথা ও কাজের মধ্যে অসম্ভব মিল থাকে, এটা একটা তার ডিনোমিনেটর। স্যারেরও সেরকম কাজের সাথে কথার যে অসম্ভব মিল সেটা এই কাজগুলোর দিকে বা ড্রয়িংগুলোর দিকে গভীরভাবে তাকালে বোঝা যায়। তো আমি এখন আজকে আসলে এই পাঁচটা প্রজেক্ট যেগুলো আমরা সবাই চিনি জানি, আজববাড়ির মতো অচেনা বা রোড রিসার্চ ইনস্টিটিউটের মতো অচেনা প্রজেক্ট না, এগুলোর মধ্যে দিয়ে দেখার চেষ্টা করব। তখন আমরা হয়তো বুঝতে পারবো যে এই চেনা প্রজেক্টগুলোর এই চেনা ড্রয়িংগুলোর ভিতরেও কিভাবে আসলে ওনার শিক্ষাগুলো লুকায় থাকতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত, একদমই ব্যক্তিগত একটা উপস্থাপনা। সো কেউ যদি এটার সাথে দ্বিমত পোষণ করতে চান করতে পারেন, কেউ যদি মনে করেন যে এগুলো তো আমরা আগের থেকেই জানি, দ্যাট ইজ অলসো ওকে। বাট এই পাঁচটা প্রজেক্ট ফাইন আর্টস ইনস্টিটিউট, জয়পুরহাট লাইমস্টোন ফ্যাক্টরি হাউজিং, চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আর্কাইভ, এগুলোর কিছু ওয়ার্কিং ড্রয়িং বা কনস্ট্রাকশন ডকুমেন্ট ড্রয়িং এর মধ্যে দিয়ে আমি দেখার চেষ্টা করব যে উনি আসলে এই ড্রয়িং গুলোর ভিতর দিয়ে আমাদেরকে কি বলতে চাচ্ছেন। তো প্রথমে যদি বিল্ডিং গুলোর বয়স হিসেবেই আগাই, তাহলে সবচাইতে ওনার প্রথম এবং পুরানো কাজ হচ্ছে ফাইন আর্টস ইনস্টিটিউট। ফাইন আর্টস ইনস্টিটিউটের আসলে এই ড্রয়িংটা নিয়ে নতুন করে কথা বলার প্রয়োজন আদৌ আছে কিনা আমি জানি না, কারণ এই ছোট করে যে ড্রয়িংটা আমি দেখাচ্ছি এই ড্রয়িংটা আজকে ছোট করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে টু ক্রিয়েট অ্যান ইন্ট্রোডাকশন। আমরা যখনই ওনার এই কাজগুলোকে দেখি আমরা ওনার কাজের গ্রাফিক্স, ওনার আর্কিটেকচারাল ফর্মের কম্পোজিশন, ড্রয়িংগুলো দেখলে প্রথম যে এক্সপ্রেশনটা আমি সবচেয়ে বেশি বিভিন্ন দর্শকের কাছে এক্সিবিশন থেকে পাই সেটা হচ্ছে যে ড্রয়িংগুলোর ওয়ার্কম্যানশিপ এত সুন্দর, পেনম্যানশিপ, ড্রাফটিং কোয়ালিটি অ্যান্ড আদার্স, এই বিষয়গুলো। এখানে এটাকে ছোট করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আই থিঙ্ক উই হ্যাভ কাম টু আ পয়েন্ট যেখানে আমাদের আসলে এই বিষয়গুলোকে একটু ছোট করেই দেখতে হবে, বিকজ উই ওয়ান্ট টু লুক অ্যাট মাজহারুল ইসলাম ইন এ ভেরি অবজেক্টিভ ম্যানার। সেখানে আসলে এই ড্রয়িংটা আমরা যে ড্রয়িংটা দেখে সবচাইতে বেশি উচ্ছ্বসিত হই এই চারুকলার, এই ড্রয়িংটা ইজ অ্যাকচুয়ালি আ রিপ্রোডাকশন অফ দ্য অরিজিনাল ড্রয়িং। এই ড্রয়িংটা কিন্তু উনি 1953-54 সালে যখন চারুকলা ইনস্টিটিউটে ডিজাইন করছিলেন সিবিআই এর হয়ে, সরকারি প্রতিষ্ঠানটার হয়ে, ম্যাকনেল আর্কিটেক্ট ম্যাকনেলের আন্ডারে, সেই সময় কিন্তু উনি এই ড্রয়িংটা করেননি। এটা অনেক পরে পাবলিকেশনস এর পারপাসে করা। এবং এই ড্রয়িংটাতে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা খুব সচরাচর দেখি না। যেমন এটা বলার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে প্রথমে এই মোহটা ভেঙে গেলে ভালো যে মাজহারুল ইসলাম সবকিছুর ঊর্ধ্বে, মাজহারুল ইসলাম সবকিছু উনি যা করেছেন সেটা ধরা ছোঁয়ার বাইরে বা উনি যা করেছেন সেটাই সবসময় করতে হবে, বিকজ উনি যা করেছেন সেটা তো বিভিন্ন সময় টিকে নাই এবং না টেকার পরেও সেটা কিন্তু একটা গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। যেমন আমরা হয়তো অনেকেই জানি বা জানি না যে এখানে পুরনো যে ড্রয়িংটা বড় করে যে ড্রয়িংটা দেখানো হচ্ছে সেই ড্রয়িংটাতে যেই সার্কুলার সেগমেন্ট গুলো আছে সেই সার্কুলার সেগমেন্ট গুলো যেটা এখন আমরা ফাইন আর্টস ইনস্টিটিউটের গ্যালারি হিসেবে চিনি সেগুলো ওয়ার অ্যাকচুয়ালি ডিজাইন্ড অ্যাজ লাইব্রেরি অ্যান্ড আ বয়েজ কমন রুম। এখন এই যে আমরা যখন একটা প্রজেক্টকে স্টুডেন্টদেরকে দেখতে বলি বা একজন আর্কিটেক্ট হিসেবে আমরা দেখতে চাই, উই সামটাইমস মাইট গেট ডিসলিউশন উইথ দিস গ্যালারি। আমাদের কাছে মনে হতে পারে যে এই আচ্ছা এখানে গ্যালারিটা কেন গোল, এখানে তো পেন্টিং ঝুলবে, গোল দেয়ালে কিভাবে করে পেন্টিং ঝুলবে।
আবার আবার অনেক সময় আমাদের মনে হয় যে গ্যালারিটা তো হয়তো এখানেই হওয়া উচিত ছিল। লাইব্রেরি একটা ইনস্টিটিউশনাল বিল্ডিং যেখানে চারুকলার চর্চা হবে, সেই চারুকলার এরকম আমি অনেক জায়গায় বলতেও শুনেছি, এমনকি চারুকলার শিক্ষকদের মুখে বলতে শুনেছি যে উনি এই জায়গায় গ্যালারিটাকে ডিজাইন করেছেন টু গেট দ্য ওয়ার্ক অফ দ্য স্টুডেন্টস ইন দ্য পাবলিক ডোমেইন, বিকজ এটা হচ্ছে এন্ট্রিতে প্রথমেই পড়ছে, প্রথমে একজন লোক আসলে এই গ্যালারি গুলাই দেখতে পায়, তারা কিন্তু ইনস্টিটিউশনাল পার্টটায় ঢুকে না। তো তারা তারা বলে বসে যে গ্যালারিটা এখানে দেওয়ার এত সার্থকতা, এটা এখানে দেওয়া হয়েছে, এটা এটা একটা অত্যন্ত বিচক্ষণতা, পরিচয় পাওয়া যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি, দিস ওয়ার ডিজাইন্ড অ্যাজ এ লাইব্রেরি। ওকে ফাইন, ইনস্টিটিউশনাল বিল্ডিং এ লাইব্রেরি প্রথমেই থাকবে, বাট দিস ওয়াজ অলসো আ পার্ট, ইট ওয়াজ অলসো আ ভেরি প্রাইভেট জোন, ডিজাইন্ড অ্যাজ এ প্রাইভেট জোন ফর বয়েজ কমন রুম। এখন কমন রুমটা কেন এই জায়গায় সেটা নিয়েও প্রশ্ন থাকতে পারে, বিকজ দ্য কমন রুম ওয়াজ বিল্ট অ্যাজ এ স্পেস উইচ ইজ অলমোস্ট লাইক আ বৈঠকখানা অফ আওয়ার ইউজুয়াল মর্ফোলজি অফ আওয়ার ভার্নাকুলার হাউসেস অর বিল্ডিং দ্যাট উই হ্যাভ ইন আওয়ার ভিলেজেস। প্রথম আমার যেই বাইরের সাথে আমার অন্দরমহলের সাথে যেই ঘরটার সম্পর্ক তৈরি হয় সেটা কিন্তু বৈঠকখানা। এখানে বয়েজ কমন রুমটাকে একটা বৈঠকখানার মতো করে কিন্তু ডিজাইন করা হচ্ছে, বিকজ দিস হোল কমপ্লেক্স ওয়াজ পার্ট অফ এক্সটেন্ডেড বাগান, যেখানে এটা একটা বাগান বাড়ির মতো করে প্লেস করা হচ্ছে, এবং এই বাগান বাড়ির প্রথম যেই যে জায়গাটা দিয়ে বাগান বাড়িতে একজন লোককে অভ্যর্থনা জানানো হবে সেই বৈঠকখানাটা, যেখানে এই বাসার সব যারা ইনহ্যাবিটেন্টস তারা এখানে বসে থাকবে, এখানে অবস্থান করবে, দ্যাট ইজ দ্য বয়েজ কমন রুম। এখন সেই সময়ের প্রেক্ষিতে এখানে বয়েজ কমন রুমটাই এসেছে, গার্লস কমন রুম আসে নাই, অ্যান্ড থিংস লাইক দ্যাট, সেটা নিয়ে আলোচনা অন্যরকম ভাবে হতে পারে। বাট দিস ওয়াজ নট ডিজাইন্ড অ্যাজ আ গ্যালারি, এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে, এবং আমাদেরকে এই অবজেক্টিভিটি নিয়ে ওনার কাজগুলোকে চর্চা করতে হবে যে মেবি দ্য ওয়ার্ডস দ্যাট উই সি অ্যান্ড হাউ দে আর ইন্টারপ্রেটেড ইন এ পপুলার ডোমেইন ইজ নট হোয়াট ইট অ্যাকচুয়ালি ইজ। সো সেইং দ্যাট, এটাতে আসলে প্রথমে আমি স্লাইডটা দেখানোর উদ্দেশ্য এটাই যে উই নিড টু লুক অ্যাট ইট ইন এ ভেরি অবজেক্টিভ ওয়ে, কারণ আমার কাছে যে এভিডেন্স, আমার কাছে যে ওনার কাজের নমুনা আছে সেটা হচ্ছে অরিজিনাল কাজের নমুনাটা কিন্তু সেই 1953-54 সালে, এটা 55 সালের দিকে ওপেনিং হয়, 56 সালের দিকে ওপেনিং হয়, বাট সেই সময়ে যে কাজটা আছে সেটাই কিন্তু এই প্রজেক্টের অরিজিনাল জিন, যে যেটা থেকে প্রজেক্টটা উৎসরিত হচ্ছে, নট হোয়াট ইট হ্যাজ বিকাম আফটার ইয়ার্স অফ ইউজ। এর পরবর্তীতে যেই ড্রয়িংটা, এই ড্রয়িংগুলো দেখেও প্রথমেই মনে হয় যে কি সুন্দর ড্রয়িং, ড্রয়িং এর ওয়ার্কম্যানশিপ এত চমৎকার, লেটারিংসগুলো কত সুন্দর, এই বিষয়গুলো আসে। বাট এই ড্রয়িংটা আসলে প্রমাণ করে যে একটা আর্কিটেকচার বা একটা স্থাপত্য যখন এটার আসল স্বরূপে উপস্থাপিত হবে, তখন এটাতে টোটালিটিতে বিল্ডিং এর প্রত্যেকটা এলিমেন্টকে টোটালিটিতে দেখা এবং বোঝার একটা বিষয় আছে, এবং এটা কনস্ট্রাকশন ডকুমেন্ট এবং ডিজাইন ফেজে এটা যে একটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা এই ড্রয়িংটা দেখলে কিছুটা আঁচ করা যায়, যে এখানে উপরের লাইফ স্টাডি ফ্লোর যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, লাইফ স্টাডি রুম, সেটার জানালাগুলোর ডিটেল দেখানো হচ্ছে, জানালাগুলোর ডিটেল বিভিন্ন এলিভেশনে কেমন হবে, সেটাকে ব্লো আপ করলে কেমন হবে, সেটার সেকশনগুলো কেমন হবে, ছাদের থেকে ফ্লোর পর্যন্ত ওভারঅল এই জানলাগুলো ডিভিশন বিন্যাসটা কিরকম হবে, এই জিনিসগুলো কিন্তু দেখানো হচ্ছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু লুক ইন টু ইট ফ্রম এ পয়েন্ট অফ ভিউ দ্যাট এভরি এলিমেন্টস ইন দ্য বিল্ডিং, ইন এ বিল্ডিং ইজ এ পার্ট অফ এ হোল, এখানে এই জানালাটা কিন্তু উপেক্ষা করার কোনো বিষয় না। পলিন আপু ওনার প্রেজেন্টেশনে আজিমপুর হাউজিং এর জানালাগুলো দেখাচ্ছিলেন, এই জানালাগুলো কিন্তু ইজ এ ভেরি মাচ ইন্টেগ্রাল পার্ট অফ দ্য বিল্ডিং। আমি বিল্ডিং গুলো নিয়ে কথা বলবো, অথচ ওই বিল্ডিং এর খুঁটিনাটি, জানালা, খিড়কি, খড়খড়ি জানালা, এগুলো নিয়ে কথা বলবো না, তা কিন্তু হয় না।
ওইখানে আমরা দেখছিলাম যে জানালাগুলোকে টিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এখন এগুলো কেন দেওয়া হচ্ছে সেটার পিছনে কারণ থাকতে পারে। ওই যেটা বলছিলাম যে এগুলোর ব্যাপারে আমাদেরকে, এটা খুব পূজনীয় যে ইসলাম স্যারের কাজ, এটার প্রতি হাত দেওয়া যাবে না, দ্যাট ইজ নট রাইট এট টাইমস। এটা এরকম হতে পারে যে এখনকার প্রেক্ষিতে এটা হয়তো প্রয়োজন হয়ে পড়েছে। যেমন চারুকলা ইনস্টিটিউট ইজ এ বিল্ডিং উইচ ওয়াজ ডিজাইন পিওরলি ফর এয়ার কন্ডিশন, ন্যাচারালি ভেন্টিলেশন পারপাস, বাট কোনো একটা জায়গায় এখন যদি এয়ার কন্ডিশন প্রয়োজন হয় সেক্ষেত্রে এই বিল্ডিংটাতে আমার তো সার্টেন মডিফিকেশন করতে হবে। কিন্তু এই মডিফিকেশনের জন্য আমরা কোথায় তাকাবো? তখন স্যারের যে ডিটেলস অ্যান্ড স্যারের যে ইন্টেনশন গুলো আছে, আমি দৃঢ়ভাবে বলতে পারি যে সেগুলোর দিকে তাকালে আমরা সঠিক দিক নির্দেশনা পাবো, রাদার দেন ডুইং ইট আওয়ার সেলফ। এটার একটা ভালো এক্সাম্পল আমি দিতে পারি যে চারুকলা ইনস্টিটিউটের এখন যে বাউন্ডারি ওয়াল আছে, বাউন্ডারি ওয়ালটা হচ্ছে সলিড ব্রিক ওয়াল, কিন্তু ইসলাম স্যার কিন্তু এভাবে করে ডিজাইন করেন নাই। তো চারুকলার কর্তৃপক্ষ ওনারা কয়েক বছর আগে চাচ্ছিলেন যে এই জায়গার দেয়ালটা ওনারা ভেঙে মোর পারফোরেটেড একটা খোলামেলা দেয়াল তৈরি করুন। তো এরকম পরিস্থিতিতে কোনোভাবে আমাদের শ্রদ্ধেয় সাইদ স্যারের থ্রুতে আমরা জানতে পারি যে চারুকলার ওনারা এরকম একটা চিন্তা করছেন। তো তখন আমরা ওনাদেরকে অরিজিনাল ড্রয়িং ঘেটে চারুকলা বিল্ডিং এর আমরা অরিজিনাল বাউন্ডারি ওয়ালটার ডিজাইন ওনাদেরকে দিতে সক্ষম হই, যেটা সেই 1954 সালে করা, এন্ড ইট ইজ স্টিল রেলিভেন্ট টুডে। এখন ওনারা যে এটা ভেঙে তৈরি করতে চাচ্ছেন, বিকজ নাও উই হ্যাভ সিন দ্যাট দেয়ার ইজ এ বাউন্ডারি ওয়াল উইচ ইজ পারফোরেটেড ইন দ্য আবহানি মাঠ, উই হ্যাভ সিন দ্যাট দেয়ার ইজ এ বাউন্ডারি ওয়াল উইচ আর পারফোরেটেড ইন মেনি অফ দ্য কমিউনিটি ফিল্ডস অল অ্যারাউন্ড ঢাকা। সো এখন যখন এটার প্রাসঙ্গিকতা চলে আসছে, এখন আমি আমার সমাজ যখন আবার সেই ধরনের একটা খোলামেলা বাউন্ডারি ওয়ালের জন্য প্রস্তুত, তখন কিন্তু আবার আমি ঠিকই ইসলাম স্যারের করে যাওয়া এক্সাম্পলটাকে সামনে নিয়ে আসার সুযোগ তৈরি হচ্ছে, বা সেটা আবার তার প্রাসঙ্গিকতা ফিরে পাচ্ছে। সো দ্যাটস হাউ উই ক্যান স্টিল কন্ট্রিবিউট টুয়ার্ডস হিজ ওয়ার্ক অ্যান্ড উই ক্যান প্রিজার্ভ হিজ ওয়ার্ক। এই স্লাইডটাতে আমি যে জায়গাটায় ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে যখন আমরা আর্কিটেকচার নিয়ে কথা বলি, এই বিল্ডিংটার কথা চলে আসে, এই বিল্ডিংটাকে নিয়ে কথা বলতে গেলে স্বাভাবিকভাবে যে বিষয়টা সবচাইতে জোরালোভাবে চলে আসে সেটা হচ্ছে এটার এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ারের কানেকশন, এটার অন্দরমহলের সাথে এটার বাইরের যে বাগান, বাইরের যে ওপেন স্পেস, সেটার যে একটা সাবলীল সংযোগ। এখন এই ড্রয়িংটা বলে যে এই সংযোগটা যতটা আর্কিটেকচারালি সাবলীল, যতটা এটা আর্কিটেকচারালি বলা যতটা সহজ, ইট ইজ নট দ্যাট ইজি টু মেনটেইন অর কনস্ট্রাক্ট। বিকজ এইটা ড্রয়িংটার দিকে যদি আমরা একটু গভীরভাবে তাকাই, তাহলে দেখতে পাবো যে নিচের যে প্লিন্থটা, যেটাকে আমরা সবচাইতে খোলামেলা চত্বর হিসেবে দেখি, যে এটা বাগানের সাথে মিশে যাচ্ছে, গাছের সাথে মিশে যাচ্ছে, পানির সাথে মিশে যাচ্ছে, বৃষ্টি হলে এটাতে বৃষ্টির ছাট আসছে অ্যান্ড থিংস লাইক দ্যাট, বাট এটাকেও কিন্তু এই ওপেননেস অ্যান্ড এটার এই সাবলীলতা মেনটেন করতে যে কিছু কিছু আর্কিটেকচারাল ডিটেইলের সাহায্য নিতে হয়েছে। বিকজ ওটা যদি না থাকতো, তাহলে এই বিল্ডিংটা উড হ্যাভ বিকাম এনি আদার বিল্ডিং উইচ ফেল টু হ্যাভ দিস এক্সটেরিয়ার ইন্টেরিয়ার কানেকশন অ্যাট আওয়ার টাইম। বিকজ আমরা যখন এখন একটা বিল্ডিং তৈরি করি, সেই বিল্ডিং এর প্লিন থেকে আমরা মাঠে যেতে গেলেই প্রথমে আমার পা পরে কাদায়, কারণ বিল্ডিং এর প্যারাপেট থেকে, বিল্ডিং এর সানসেট থেকে গড়িয়ে যে পানিটা পড়ছে সেটা আমার প্লিনথের চারপাশেই জমে থাকে। প্রথমে আমি বাইরের থেকে খুব আবেগ আপ্লুত হয়ে বৃষ্টি দেখে যখন নামতে যাই, আমি প্রথমে কাদার মধ্যে যেয়ে পড়ি। বাট এই বিল্ডিংটাতে যদি আমরা তাকাই, দেখবো যে এই ইন্টেরিয়ার এক্সটেরিয়ার যে থ্রেশহোল্ড, দ্যাট হ্যাজ বিন ডিজাইন উইথ ইমাকুলেট প্রিসিশন অ্যান্ড ইমাকুলেট কেয়ার। এখানে দেখা যাচ্ছে যে ভিতরের টেরাজো ফ্লোর, তার এই জায়গার যদি ডিটেলটার দিকে আমরা তাকাই, তাহলে আমরা দেখবো যে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি হোয়াইট টেরাজো টাইলস হচ্ছে এটার ইন্টেরিয়ার ফিনিশ। তারপরে দেয়ার ইজ এ ব্ল্যাক বর্ডার, দেন দেয়ার ইজ সিলেট সিঙ্গেলস, এখানটায় পিওরলি ড্রেনেজের পারপাসে, এবং এই যে ছাদের যে প্যারাসলটা নিয়ে আমরা সবসময় খুব উচ্ছ্বসিত, এবং যে প্যারাসলটা দেখে আমরা এটাকে কর্বুজিয়ারের সেই প্যারাসল গুলোর সাথে তুলনা করি, সেই প্যারাসল থেকে যে পানিটা গড়িয়ে পড়বে, সেই পানিটা যদি এখানে গড়ায় পড়ার পরে ছিটতে থাকে, তাহলে দুই দিন পরে এই বিল্ডিং এর ভেতরের
চত্বরটা যেরকম অব্যবহারযোগ্য হবে, এটার সাথে বাইরের যে মাটির অংশটা সেই অংশটাও কিছুদিন পরে ধুয়ে যাবে। তো এই জায়গাটাতে এমন একটা ডিটেল করা হচ্ছে, ঘাসের সাথে বিল্ডিং এর ট্রানজিশনটাকে এমন ভাবে ডিজাইন করা হচ্ছে উইথ দ্য ড্রেন এন্ড শিঙ্গেলস দ্যাট দ্য ওয়াটার ইজ নট রিটেইনড হিয়ার, দ্য ওয়াটার ইজ ড্রেন প্রপারলি অ্যান্ড ইট ডাজন্ট স্প্ল্যাশ। তো বিল্ডিংটা এভাবে করে মেনটেইনড হচ্ছে একাধারে, এক্সটেরিয়ারটাও মেনটেইন হচ্ছে, কারণ না হলে কিন্তু বাইরের অংশটা ধুয়ে যেত। তো আমরা যখন এইটার এই সাবলীল সংযোগটার কথা বলি, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল যে পার্টটার মধ্যে ঘটছে বলে সবসময় বলি, উই অলসো শুড লুক অ্যাট দ্য থ্রেশহোল্ড দ্যাট অ্যালাউজ দিস ভেরি ইজি অ্যান্ড ফ্রি ফ্লোয়িং ট্রানজিশন অফ পিপল অ্যান্ড দেয়ার মুভমেন্ট। সো এই জায়গাগুলোর দিকে তাকানোর আমার মনে হয় এখন সময় আছে, বিকজ when we look at current projects, maybe these are the areas that we forgot to focus. So erpore charukolar shiri, ei shirir niye notun kore to bolar kichu nai, ei ei shiri ta amra sobai dekhechi jani, shiri ta drawing dekhle tokhon bojha jay je etar moddhe ki dhoroner mastery ache। এই সিঁড়িটার নিয়ে একটা গল্প আছে যে এই সিঁড়িটা এখনকার একজন সিভিল ইঞ্জিনিয়ারকে দেওয়া হয়েছে এই ড্রয়িংটা দিয়ে, বলা হয়েছে যে এই সিঁড়িটার স্ট্রাকচারাল ডিজাইন করতে। সে ভেহেমেন্টলি বলে বলে দেয় যে এটা করা সম্ভব না, এটা স্ট্রাকচারালি পসিবল না, এরকম একটা একটা কলামের উপরে এরকম দুটা ল্যান্ডিং এর ভাঁজ দিয়ে এটা করা এখনকার যুগেও সম্ভব না বলে সে বলে। বাট তখন তাদেরকে এই ছবিটা যখন দেখানো হয় তখন তারা বুঝতে পারে যে না, এটা আসলে সম্ভব। এখন এটা কিভাবে সম্ভব হচ্ছিল, বিকজ এটার ভিতরে একটা সার্টেন ইঞ্জিনিয়ারিং দখল তো অবশ্যই আছে, বাট ইট ওয়াজ ডিটেইল থ্রু অ্যান্ড থ্রু। এই এই সিঁড়িটার আমরা যদি এই ডিটেইলটা দেখি যে ইভেন দ্য রেলিং, এটার হ্যান্ডরেলটা কেমন হবে, হ্যান্ডরেলটার ভেতরে যে একটা খুব মাইনিউট ডিটেইল, কোনায় আমরা যদি হ্যান্ডরেলের প্রজেকশনের জায়গাটা দেখি যে উপরের অংশটা 5 ইঞ্চি কিন্তু হালকা টেপারিং হয়ে নিচের অংশটা 4 ইঞ্চি, দিজ আর দ্য টাইপ অফ ইম্যাকুলেট ডিটেইলিং দ্যাট রিফ্লেক্টস দ্য সেন্স অফ কেয়ার ফর ইটস ইউজার। এটা একটা চারকোনা হলে কি এমন এসে যেত, কিন্তু ইসলাম স্যারের কাছে এসে যেত, কারণ ওনার কাছে ওনার দেশের মানুষ, ওনার দেশের মানুষের ওয়েলবিং ওয়াজ দি আটমোস্ট ইম্পর্টেন্ট থিং। তো এই জিনিসগুলোর মধ্যে দিয়ে এটা ফুটে ওঠে যে উনি আসলে ওই যে দেশাত্মবোধের কথা আসে, উনি মানুষের প্রতি ওনার দায়িত্ববোধের কথা আসে। এখন দায়িত্ববোধ তো শুধু মুখে বললে হয় না, যখন এগুলো কাজে প্রকাশ পায় তখনই আসলে এই দায়িত্ববোধের বিষয়টা বেশি প্রাধান্য পায়। খুবই নোন একটা এলিমেন্ট চারুকলার ব্রিক জালিওয়ালটা, বাট এটা ইজ ওয়ান অফ দি অল্টারনেটিভস। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে মেবি দিস ওয়াজ অনলি অ্যান অল্টারনেটিভ, বাট দ্য অ্যামাউন্ট অফ ডিটেইল, অ্যামাউন্ট অফ কেয়ার দ্যাট হ্যাজ গন ইন টু দিস ডিজাইন অ্যাট দ্যাট টাইম ওয়াজ ইমেন্স। এটা শুধুমাত্র একটা অপশন, বাট অপশনের পিছনে যে পরিমাণ খাটনি, এই ধরনের একটা ড্রয়িং করতে হচ্ছে টু মেক দ্যাট থিং বিল্ট। এটা শুধুমাত্র এরকম একটা ড্রয়িং করে শেষ হচ্ছে না, এই ড্রয়িং এই জিনিসটা বানানোর জন্য ছাঁচটা কিরকম হবে, এই ছাঁচটা তৈরির জন্য এখানে 4 × 8 = 12 আর একটা এক্সোনোমেট্রিক সহ 13টা ড্রয়িং, অলমোস্ট লাইক গ্রাফিক্স শিট, 1-1-1-2 লেভেলের গ্রাফিক্স শিট, এতগুলো ড্রয়িং করতে হচ্ছে। কেন? জাস্ট টু মেক দ্যাট brick jelly happen. এই জিনিসটা যদি প্রিসাইজ না হয়, মোল্ডটা যদি প্রিসাইজ না হয়, তাহলে এই জালিটাও আসলে ঠিক মতো করে হবে না। তো এই যে যত্ন, এই যে একটা জিনিসের ফ্রম স্টার্টিং টু এন্ড এটাকে দেখে ছাড়ার প্রবণতা, এটা আবার ওনার সেই সবচাইতে যেটা আলোচিত কথা যে দেশটাকে সাজাতে হবে, গুছাতে হবে, সেটার সাথে আমি সামহাও রিলেট করতে পারি। আমি যদি সাজাতে চাই, গুছাতে চাই, আই মাস্ট
স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, যে কোথা থেকে শুরু করলে আমি দিন শেষে একটা জিনিসকে আমি যা চাই সেরকম ভাবে তৈরি করতে পারবো, এটা শুধুমাত্র বললে হবে না। আর এখানে ড্রয়িং গুলো আর একটু বড় করে দেখাতে পারলে ভালো হতো, দিজ আর হিজ ড্রয়িং, বিকজ নিচে সইগুলো দেখলে বোঝা যায়। সো উই ক্যান ডেফিনেটলি সে দ্যাট হি হ্যাজ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দ্যাট কেয়ার ফর মেকিং অফ দ্য বিল্ডিং। এরপরে জয়পুরহাট লাইমস্টোন ফ্যাক্টরির দিকে যদি তাকাই, জয়পুরহাট লাইমস্টোন ফ্যাক্টরি এই ড্রয়িংটা ইজ এ ভেরি আইকনিক ড্রয়িং। আমরা এটাকে একটা পোস্টার হিসেবেও বিভিন্ন জায়গায় দেখি, বিকজ ইট ইজ অলমোস্ট লাইক এ পোস্টার, বিকজ ইট ইজ সো গুড ইন টার্মস অফ ইটস গ্রাফিক্যাল ভ্যালু, বাট এন্ড অফ দি ডে দিস ওয়াজ ওয়ার্কিং ড্রয়িং, দিস ওয়াজ আ কনস্ট্রাকশন ডকুমেন্ট অফ দিস বিল্ডিং, অ্যান্ড হোয়াট মেক দিস বিল্ডিং হ্যাপেন ওয়াজ দ্যাট ড্রয়িং। সো যদি এখন খুব কাছ থেকে আবার এই বিল্ডিং এই ড্রয়িংটাকে আমরা দেখি, এই ড্রয়িংটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল ইউনিটের বিভিন্ন ধরনের ডিটেইল। এখন এই ডিটেইলগুলোর ক্ষেত্রে হোয়াট সেট সিম অ্যাপার্ট ফ্রম আওয়ার প্র্যাকটিশনার্স রাইট নাও আর দ্য অ্যামাউন্ট অফ ডিটেইল অ্যান্ড দ্য এরিয়া অফ ডিটেইল দ্যাট হি ইজ লুকিং ইন টু। উনি যে জায়গার দিকে তাকাচ্ছেন আমরা হয়তো সেই জায়গাটার দিকে এখন আর তাকাই না। আমার কাছে এই এই বিল এইটার এন্ট্রিতে ঢুকে আমি ফয়ারের ওয়ালটা কেমন দেখবো দ্যাট মাইট বিকাম মোর ইম্পর্টেন্ট, এবং সেখানে আমার একটা উপরে স্পটলাইট থেকে সুন্দর আলো পড়লে এই ধরনের একটা ব্রিক বিল্ডিং কতটা সুন্দর লাগবে এই বিষয়গুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কিন্তু ওনার কাছে ইম্পর্টেন্ট ছিল কোন জিনিসটা, আমরা যদি একদম খুব ক্লোজলি এটার বারান্দাটার দিকে তাকাই তাহলে আমি বারান্দার দিকে কয়েকটা জিনিসের দিকে আপনাদের নজরটা দৃষ্টি আকর্ষণ করব। একদম উপরের দিকে যে বারান্দাটা আমরা দেখতে পাচ্ছি এই বারান্দাটার ডিটেলগুলো যদি আমরা দেখি, যে প্যারাপেট লাইন এট থার্ড ফ্লোর লেভেল, এটা প্রজেক্টেড স্বাভাবিক কারণ এটার থেকে পানিটা নিচের দিকে পড়ে যেতে হবে। তারপরে ক্লোজ হ্যাঙ্গিং লাইন টু নস 7 ইঞ্চ অ্যাপার্ট ফিক্স টু ওয়াল অ্যাট 7 ফিট ফ্রম ফ্লোর। এই যে ক্লোজ হ্যাঙ্গিং লাইন কাপড় শুকানোর দড়িটা, এটা যে দেয়ালের সাথে একটা দেয়াল থেকে আরেকটা দেয়ালে পারপেন্ডিকুলার থাকবে, এটা যে বারান্দার এক্সটেরিয়ার লাইনের সাথে প্যারালাল থাকবে না, এইটা এখানে লিখে দেওয়ার ফলশ্রুতিতেই আমরা এই বারান্দাগুলোর দিকে এখন তাকালে কোনো কাপড় দেখি না, যেটা আমরা যে কোনো আমাদের এখনকার চিরচেনা বিল্ডিং এর দিকে বারান্দা সহ বিল্ডিং এর দিকে যদি আমরা তাকাই, হাউজিং হোক অ্যাপার্টমেন্ট হোক, আমরা দেখি। এবং এটা খারাপ কি ভালো কি মন্দ, কাপড় ঝুলানো শুকানো এটা খারাপ ভালো কি এটা বিষয়ে বিচার বিশ্লেষণ আমরা যাচ্ছি না, ইট ইজ আ প্রাইভেট থিং, এটা তো বুঝতে হবে যে আমি যে কাপড়টা শুকাতে দিব দ্যাট ইজ মাই প্রাইভেট থিং, এই প্রাইভেট থিংটা আমি পাবলিক ডোমেইনে নিব না। এই পাবলিক ডোমেইনে যে নিব না সেটার এইটুকু মানুষকে যে সম্মান দেওয়া এবং এই মানুষের সম্মানটাকে এনশিওর করার জন্য কি করা যায়, একজন আর্কিটেক্ট সে এই জায়গায় দড়িটার লোকেশন পর্যন্ত দিয়ে দিতে পারে, এবং এটা যে 7 ইঞ্চি দূরে থাকবে, এটা 6 ইঞ্চি হলে কি হতো আই ডোন্ট নো, এটা 8 ইঞ্চি হলে কি হতো আই ডোন্ট নো, এটা 7 ফিটে কেন থাকবে, কারণ 7 ফিটে একজন মহিলাও হাত পাবে একজন পুরুষেরও মাথায় এটা দড়িটা বাঁচবে না। সো এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো, এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলাই আসলে প্রমাণ করে যে ওনার কাজের প্রতি মানুষের প্রতি এবং উনি যে ইমেজ একটা ওভারঅল সোশ্যাল ইমেজ যে উনি তৈরি করতে চাচ্ছিলেন, সোসাইটির একটা ইমেজ তৈরি করতে চাচ্ছিলেন, আবার সেই একই কথা আসে যে ভদ্র, একজন ভদ্রলোকের ভেজা কাপড় অন্যের দৃষ্টিসীমায় আসে না, সেটা আমি কিভাবে এনশিওর করবো অ্যাজ এ ডিজাইনার, আমি যদি ডিজাইন না করে দেই সে বাধ্য হবে এটা রেলিং এ যে রেলিংটা আমি এখানে ওয়ার্কিং রুম করে দিচ্ছি সেটার উপরে ঝুলাতে, না হলে আমি যদি সেটার ব্যবস্থা করে দিই তাহলে সেখানে ঝুলবে না। ওকে, এরপরে এখানে আরো আমরা দেখতে পাচ্ছি যে ভেরি মেটিকুলাসলি প্লেসড ওয়াটার ট্যাপ কোথায় হবে, ড্রেনের লাইন কোথায় হবে, তারপরে পানি আসে যেহেতু আমাদের এখানে সেই পানির জন্য
কিভাবে করে এটাকে প্রোটেক্ট করা হবে সেই বিষয়গুলা। তারপরে নিচের বারান্দাটার দিকে তাকালে আবার এই বারান্দাটা কিন্তু কাপড় শুকানোর বিষয়টা নাই, বিকজ ওই বারান্দাটা ছিল কিচেনের সাথে, এটা কিচেনের সাথে না, তো এটাতে ওই বিষয়টা রান্না হয় নাই। কিন্তু এখানে যথেষ্ট গুরুত্বের সাথে কিন্তু পানির বিষয়টাকে অ্যাড্রেস করা হচ্ছে, যে যাতে এই বারান্দা থেকে পানি কোনোভাবে ঘরের দিকে না। এখন এটা তো নাও হতে পারতো, কিংবা এটা এখনো হয়, কিন্তু আমাদের বুঝতে হবে যে এখানে যেই ডিটেলিং গুলা করা হচ্ছে, এই ডিটেলিং গুলা ইজ নট ফর দ্য সেক অফ ডিটেলিং। এই জিনিসগুলা প্রত্যেকটাই কোনো না কোনো একটা সোশ্যাল পারপাসে আসছে। যেমন এখানে যদি দেখে যে যে বিল্ট ইন আলমিরা, কেন এখানে বিল্ট ইন আলমিরা, কারণ যেই রুমটাকে ডিজাইন করা হচ্ছে দ্যাট ইজ আ ভেরি অপটিমাম সাইজ রুম ফর এনি ইন্ডিভিজুয়াল। এখানে যদি আমি আরেকটা ফার্নিচার রাখি, একটা টেবিল বসাই, একটা যদি অন্য কিছু বসাই, তাহলে এটা রুমের সাইজটা ছোট হয়ে যেতে পারে। সো এখানে বিল্ট ইন আলমিরা দেওয়াটা খুবই জরুরি। আমাদের চর্চা কি, আমাদের চর্চা হচ্ছে টু গিভ আ হিউজ রুম, এবং ক্লায়েন্টদেরও সবসময় সেরকমই চাহিদা থাকে যে 20 ফিট বাই 20 ফিটের রুম দিতে হবে, বিকজ উই ডোন্ট নো হোয়াট মাইট কাম ইন হিয়ার। এখানে একটা রকিং চেয়ার আসতে পারে, এখানে একটা বিশাল আলমারি আসতে পারে, টিভি আসতে পারে, বেড আসতে পারে, বাট একটা মানুষের সবকিছু নিয়ে সুন্দর করে থাকার জন্য যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো যদি তাকে প্রথমে প্রোভাইড করে দেওয়া যায়, তাহলে একটা খুব সুন্দর ছোট একটা পরিসরও কিন্তু অনেক সুন্দর বাসযোগ্য হয়ে উঠতে পারে। সো মেবি আই এম টেকিং আ বিট লং, বাট আই থিঙ্ক আই উইল টেক দ্যাট লিবার্টি। নাজিয়া যদি চালিয়ে যান স্যার। আমি থেমে যেতে পারি, এটার জন্য একটা পোল হতে পারে। না 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 না, প্লিজ চালিয়ে যান। আমার মনে হয় আমরা নিজেরাই এত মানে অনেক ধন্যবাদ ফাতিহা পলি নাপাও, বেশ গল্পের মতো করে বলেছেন, আপনিও আমাদেরকে এত সহজ করে বলছেন এই ব্যাপারগুলো। আমার মনে হয় আপনি আমি নিজেদের কথা না বলি, আমাদের শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য ভীষণ জরুরি, ইভেন আমি তো বলবো আমার নিজের জন্যই জরুরি। তো চালিয়ে যান ভাইয়া, আমি মাঝে এখন আপনি সুযোগ দিলে আমি একটু আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক শ্রোতা এবং আপনাদের সবার কাছেই আবারও ধন্যবাদ দিব, কারণ হচ্ছে আমার দুপুর একটা একটা আরেকটা বৈঠক আছে যেখানে আমাকে মানে আমি ওটা কিছুতেই এড়াতে পারিনি। তো হতে পারে আমাকে হয়তো আগামী 15-20 মিনিট পরে চলে যেতে হবে, কিন্তু আমাদের আয়োজকদের মধ্যে আপনি তো আছেনই, কিন্তু এনাম আছেন, রুম্মানা আছেন, জিনি আছেন, আমি দেখতে পাচ্ছি কৌশিক রাতবা আছেন। তো এনাম সঞ্চালনার দায়িত্ব নেবে, আমি যদি কোনো কারণে মাঝে নিঃশব্দে বেরিয়ে যাই। এই ব্যাস, ঠিক আছে, নাজিয়াকে তাইলে ধন্যবাদ দিয়ে রাখি। না 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 স্যার, প্লিজ আলাপটা আলাপটা তারপরে আশা করি তোমার থাকার অবস্থাতেই শেষ করতে পারবো। হ্যাঁ, আমি আপনার আলাপ পর্যন্ত আছি, প্লিজ। আচ্ছা, আমি তাহলে কন্টিনিউ করি। এরপরে চিটং ইউনিভার্সিটির দিকে তাকে, চিটং ইউনিভার্সিটির দিকে তাকালে যে জিনিসটা প্রথমেই খুব ভিভিডলি চোখে পড়ে সেটা হচ্ছে, এটা একটা এত ডাইভার্স একটা সাইট কন্ট্রোল, এত জটিল একটা কন্ট্রোলের মধ্যে বিল্ডিং, বাট হাউ দিস কন্ট্রোল এন্ড টপোগ্রাফি ইজ ডেল্ট উইথ। আমি বলবো যে টপোগ্রাফিটাকে কিভাবে অ্যাড্রেস করা হচ্ছে রাদার দেন দ্য সেকশনাল প্লে ইনসাইড দ্য বিল্ডিং। বিল্ডিং এর যা কাজ হচ্ছে সেটা কিন্তু আসলে টপোগ্রাফিরই রিফ্লেকশন, নাথিং ইম্পোজ। সো বিল্ডিং গুলো তো আমরা সবাই চিনি, বিল্ডিং গুলো এরকম এখন বেশ কয়েক বছর আগের ছবি, বাট আবারও যদি বিল্ডিং এর সেকশন গুলোর দিকে তাকাই, ইট ইজ ওয়েল ডকুমেন্টেড, এই বিষয়টা আগেও অনেক জায়গায় আসছে, বাট আমি এটা তারপরেও দেখাতে চাচ্ছি ফর দ্য সেক অফ টুডেস প্রেজেন্টেশন। এখানে ওভারঅল একটা বিল্ডিং এর সেকশন দেখানো হচ্ছে, যেখানে সিঁড়িতে বিভিন্ন দুটো লেভেল আলাদা হচ্ছে। অবভিয়াসলি এটার বাম পাশটা দেখলে বোঝা যাচ্ছে যে দেয়ার ইজ এ স্লোপ, এবং এই স্লোপটার কারণে ধাপে ধাপে এই বারান্দাগুলো
তৈরি হচ্ছে, আর এই জায়গার নিচে একটা টেরাসিং তৈরি হচ্ছে অন দ্য রিভার সাইড। এখানে ভেরি ইন্টারেস্টিংলি সেকশন মানেই তো এখানে ভার্টিক্যাল ডাইমেনশনস থাকবে, ভার্টিক্যাল ডাইমেনশনস থাকবে, হরাইজন্টাল ডাইমেনশনস যেগুলো আছে দোজ আর অনলি ফর দ্য স্ট্রাকচারাল পারপাস, বিকজ এটা লোড বিয়ারিং ওয়াল, ওয়ালের উপরে তৈরি বিল্ডিং, সো সেটা ডিফাইন করার জন্য দেওয়া হচ্ছে। বাট এই সেকশনটার ভার্টিক্যাল যে ডাইমেনশনস গুলো সেখানে না আছে ইঞ্চি, না আছে ফিট, না আছে মিটার। এটা হচ্ছে আমি দেখতে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, 0 BL, 17 BL, 34 BL, 42 BL এভাবে করে লেখা। নাও হোয়াট ইজ BL? এই BL হচ্ছে ব্রিক লেয়ার। এখানে উনি যখন এই ড্রয়িংটা করছেন তখন এটা হচ্ছে 60 সালের মাঝামাঝি একটা সময়, উনি ঢাকায় বসে পরিবাগে ওনার অফিসে এই প্রজেক্টগুলোর কাজ হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে চিটাগংয়ে। আর চিটাগং ইউনিভার্সিটিতে যারা আমরা গেছি তারা জানি যে ইট ইজ নট দ্যাট ইজিলি অ্যাক্সেসেবল ফ্রম দ্য সিটি। তো এখানে যে কনস্ট্রাকশনটা হচ্ছে স্বাভাবিকভাবেই এই কনস্ট্রাকশনটা যারা করবে তারা ওখানে থেকে করবে, এবং যারা এখানে কাজটার সাথে জড়িত থাকবে তারা আসলে যে খুব স্কিলড অর এডুকেটেড লেবার এটা আসলে ধরে নেওয়াটা সেই সময়ের জন্য আসলে একটু ভুলই হতো। তো সেক্ষেত্রে এই যে যে ডিভাইসটা স্যার ফলো করলেন সেটা হচ্ছে যে এখানে কোনো ধরনের ডাইমেনশনস উনি ভার্টিক্যাল ডাইমেনশনস উনি ফিট বা ইঞ্চিতে দিলেন না, উনি এখানে ব্রিকের কোর্স গুনেই যাতে এই বিল্ডিংটা তৈরি করা যায় এবং মাপগুলো যাতে ঠিক থাকে সেটার জন্য উনি একদম ব্রিক লেয়ার বাই লেয়ার গুনে দিলেন। এবং এটাতে সুবিধা হলো কি যে যে কোনো লেয়ার পর্যন্ত কনস্ট্রাকশন হওয়ার পরে আসলে ওরা গুনেই বলে দিতে পারতো যে এখানে আসলে কাজটা কত দূর হচ্ছে। সাপোজ এখান থেকে এখন একটা 1960 সালে একটা ট্রাঙ্ক কল গেল চিটাগংয়ে যেখানে জিজ্ঞেস করা হলো যে এই প্রজেক্টের কাজটা কত দূর, তখন যদি সেখানকার একজন ইঞ্জিনিয়ার বা একজন মিস্ত্রি বা ফোরম্যান সে যদি বলে যে কাজটা 78 BL এ আছে, তখন কিন্তু আর্কিটেক্ট বুঝে যাবেন যে এটা আসলে দোতলা পর্যন্ত কনস্ট্রাকশন হয়ে গেছে। বা এটা যদি 142 BL এ আছে তখন সে বুঝবে যে এখানে একটা প্যারাপেটের পরবর্তী একটা লিন্টেলের কনস্ট্রাকশন এখন হবে। এবং এইটা দিয়ে খুব সহজেই কিন্তু আর্কিটেক্ট ট্র্যাক করতে পারছেন যে কোন লেভেলে কনস্ট্রাকশন আছে, এবং সব ভার্টিক্যাল কনস্ট্রাকশনাল ডিটেইলস যেটা এখানে প্যারাপেটের নোজিং থেকে শুরু করে ড্রপ ওয়ালের নোজিং এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট গোল গোল করে দেখানো আছে, সেই জায়গাগুলো কিন্তু এই এই বিভিন্ন ব্রিক লেয়ারের সাথে ইন্টার রিলেটেড। সো ইট ইজ ভেরি ইজি টু লোকেট যে কোন সময় কোন ডিটেলটা করতে হবে এবং এই ডিটেলগুলো যাতে কখনো মিস না হয় সেই বিষয়টাও এখানে দেখা যাবে। সো দিস ইজ আ সিচুয়েশনাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দিস ইজ আ ভেরি অ্যাকোমোডেটিভ অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য কনস্ট্রাকশন ফিল্ড অর দ্য কনস্ট্রাকশন সেক্টর দ্যাট হি হ্যাড অ্যাট দ্যাট টাইম। ওনার মতো একজন সুপ্রতিষ্ঠিত একজন উচ্চশিক্ষিত একজন আর্কিটেক্ট বলতেই পারতো যে না কন্ট্রাক্টর ভালো লাগবে, বিদেশ থেকে কন্ট্রাক্টর আনতে হবে, বিদেশের কন্ট্রাক্টর যারা ইংলিশ পড়তে পারে ইঞ্চি ফিটে মাপ বুঝে তাদেরকে দিয়ে কাজ করাতে হবে এন্ড থিংস লাইক দ্যাট, বাট হি ডিডেন্ট ডু দ্যাট। এই কাজে দেখাই যাচ্ছে যে এই অ্যাকোমোডেটিভ যে ক্যারেক্টারটা আছে সেই অ্যাকোমোডেটিভ ক্যারেক্টারটা কিন্তু বোথ পার্টিকে এম্পাওয়ার করে। উনি যখন বলছেন যে ওনার দেশের উন্নতি চান, উনি কিন্তু প্রত্যেকটা লোকের আর্থসামাজিক উন্নতির কথা বলে। তা আমি বাইরের একটা কন্ট্রাক্টরকে কাজ দিব, বাইরের একজন লোককে কাজ দিব, আর আমার এখানে যে মিস্ত্রি যে ইট কাটতে পারে একই রকম ভাবে ভালোভাবে, সে জাস্ট অশিক্ষিত বলে সে পড়ালেখা পারে না বলে তাকে আমি বঞ্চিত করব, এটা করে তো আর আর্থসামাজিক উন্নতি হবে না। তাদেরকে যখন আমি ইনক্লুড করব আমার ওভারঅল এই নির্মাণ প্রক্রিয়ায় নির্মাণ যজ্ঞে, তখন তাদেরও উন্নতি হবে, দেশেরও উন্নতি হবে, সবার উন্নতি হবে। আমি আমার কাছে মনে হয় যে উনি হয়তো এভাবেই দেখতেন বিষয়টা। আরো যদি মাইনিউট ডিটেইলের দিকে তাকাই, চিটাগং ইউনিভার্সিটির এখন যে দুর্দশা, এই দুর্দশার একটা বড় কারণ হচ্ছে যে বিল্ডিং গুলোর ভেতরে পানি ঢুকে, পানি জমে, পানি যায় না। কিন্তু এটাকে অনেকে ওনারা যারা এই বিল্ডিং গুলোর এখন ইউজার অকুপেন্ট তারা এটাকে আর্কিটেক্টের দোষ হিসেবে দেখেন। তারা যখন কোনো ভাঙার কথা আসে, এটা মেরামতের কথা আসে, তখন তারা খুব ভেহিমেন্টলি বলে বসেন যে এটা ভেঙে ফেলা উচিত, এটাতে পানি যায় না, ইত্যাদি ইত্যাদি। বাট
তাদের প্রতি একটা প্রতি জবাব হতে পারে যে এটা আর্কিটেক্টের কোনো দোষ না। এই ড্রয়িং গুলা দেখলে বোঝা যায় যে হাউ মেটিকুলাস দ্য আর্কিটেক্ট ওয়াজ রিগার্ডিং দিস ওয়াটার লগিং অর ড্রেনেজ সিচুয়েশন, বাট ইট ওয়াজ নট ওয়ার্কিং বিকজ দিস ওয়াজ নট মেইনটেইন্ড। সো আর্কিটেক্টের কাজ তো মেইনটেইন করা না, মেইনটেইন করার কাজ হচ্ছে যে বিল্ডিং এর অকুপেন্ট তার। সো এটা মেইনটেইন করা হয় নাই, সেই জন্য বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই দায় আর্কিটেক্টের উপরে বর্তালে বিপদ। কিন্তু এটা আবার আমাদেরকে এটাও শিক্ষা দেয় যে এত কিছুর পরেও ওনার মাপের একজন আর্কিটেক্ট কিন্তু এই দায়টা বা এই দোষারোপের হাত থেকে বাঁচেন নাই। সো আমাদেরকেও বুঝতে হবে যে আমরা আসলে এই জায়গাগুলোর থেকে যখন আমরা নিজেরা প্র্যাকটিস করি, কাজ করি, তখন আমরা এই জায়গাগুলোর থেকে আসলে বাঁচতে পারবো না। সো উই শুড টেক কেয়ার অফ দিস ইস্যুজ। অ্যান্ড এই ড্রয়িংটা দেখলে বোঝা যায় যে একটা বারান্দার চ্যানেল কিভাবে করে, পানির চ্যানেলটা কিভাবে করে পুরো বারান্দার চতুর্দিক ঘুরে আসবে, সেটা হালকা ভাবে স্লোপের মাধ্যমে কিভাবে একটা ব্রিকের তলা দিয়ে পাইপের যে পড়বে, পাইপের উপরে আবার ছোট্ট একটা ঢাকনা আছে যে ঢাকনাটা পাতা টাতা জাতীয় জিনিসগুলোকে পাইপে ঢুকতে দিবে না, অ্যান্ড থিংস লাইক দ্যাট। আই এম প্রিটি শিওর যে এই জায়গায় যে পাতাটা জমছে এই পাতাটা কেউ কোনোদিন পরিষ্কার করে নাই, দেখে পানি জমে, অথবা এই ঢাকনাটাই আজকে চুরি হয়ে গেছে, এই কারণে এখান দিয়ে এখন পাতা চলে যায়। অ্যান্ড ইট ইজ নট হিজ ফল্ট, বিকজ মাজহারুল ইসলাম যে দেশ যেই মানুষকে উনি এনভিশন করতেন, সেই মানুষের এই ঢাকনা চুরি করে জীবিকা নির্বাহ করার কথা না, সেই মানুষটার একটা সুন্দর স্বাভাবিক ডিগনিফাইড লাইফ পাওয়ার কথা। সো ওনার মাথায় নিশ্চয়ই এটা ছিল না যে এটা ঢাকনাটা চুরি করে একজন লোকের অন্য সংস্থান করতে হবে। সো দ্যাট ইজ হাউ থিংস ট্রান্সপায়ার্ড। এরপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই বিল্ডিংটা আমরা সবাই দেখেছি, জানি এই বিল্ডিংটার মেজমারাইজিং, এটার মনুমেন্টালিটি, যে সবুজের মধ্যে টানা ব্রিক ফ্যাসাদ ওপেনিংস গুলো, বাট এটা এমনি এমনি তৈরি হয়নি, এটার পিছনে এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ডায়াগোনাল ওয়ালস, যে ওভারঅল যে ডায়াগোনাল লাইনস এর কম্পোজিশন ইন দ্য মাস্টার প্ল্যান, সেটার জন্য পেছনে কিন্তু এই পরিমাণ ডিটেইল ড্রয়িং প্রয়োজন ছিল, যে ইচ এন্ড এভরি ওয়াল। যদি এই ড্রয়িংটার দিকে তাকাই, যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে কয়টা কোণ আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দেয়াল 0 ডিগ্রি হয়, তো একদম বাঁয়ের ড্রয়িংটা হচ্ছে 0 ডিগ্রি, তার মাঝের ড্রয়িংটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি যদি স্থূল কোণ হয়, সেক্ষেত্রে দেয়ালটা কেমন হবে, একটা ইটও ভাঙা পড়বে না, 10 ইঞ্চি 10 ইঞ্চি থাকবে, একটা 3/4 কোর্স ব্রিক দিয়ে এটাকে ডিটেইলটা করা হবে, যাতে উপরে যে এলিভেশনটা সেই এলিভেশনের মতো একটা এফেক্ট আসে। আর সবচেয়ে বাইরের যে ইমেজটা আমরা দেখছি সেটা হচ্ছে 45 ডিগ্রি সূক্ষ্ম কোণে হলে দেয়ালটা কেমন হবে, সেই একই জিনিস, ইট কাটা পড়ছে না, কিন্তু ঠিকই এখানে 10 ইঞ্চি ব্রিকের দুইটা লেয়ারের ওয়াল, ভেতরে আরসিসি, এভাবে করে যে ব্রিকটা কনস্ট্রাক্টেড হবে সেই ব্রিকটা কিভাবে করে গাঁথতে হবে, সেটার একদম কোর্স বাই কোর্স ড্রয়িং। লাইক এখানে আমরা যদি উপরে ড্রয়িংটার দিকে তাকাই, সি আর ডি দুটা কোর্সের ড্রয়িং আছে, সো দুটা কোর্সের জন্য দুটো আলাদা প্ল্যান। সো নাথিং ইজ টেকেন ফর গ্রান্টেড যে এটা এভাবে করে হবে, এভরিথিং ইজ ডিকটেটেড অ্যান্ড এভরিথিং ইজ done according what the architects intend. এই ড্রয়িংটা আমি একটু সবার একটু মনোযোগ আকর্ষণ করব, আমি চেষ্টা করছি এই ড্রয়িংটাকে একটু জুম ইন করতে, বিকজ এই ড্রয়িংটা আসলে সেটার দাবি রাখে। When we are talking about working drawing, এই লেখাটা জাস্ট আমি আর কোনো কথা এখন আর বলবো না, আমি চাই যে সবাই এইটাকে একটু পড়েন। তারপরে আমি সবার জন্য একটু পড়ে দিই, হয়তো অনেকের স্ক্রিন শেয়ারে পড়তে কি অসুবিধা হবে কিনা জানি না। জানলা ও দরজার চৌকাঠ, এটা বলে রাখি যে এটা একটা জানলার ডিটেইলের ড্রয়িং, সেখানে এটা নোটস
জানালা ও দরজার চৌকাঠ ব্ল্যাঙ্ক কাঠের হবে, এখানে কিছু লেখা হয়নি। জানালার ফ্রেম ব্ল্যাঙ্ক কাঠের হবে। সব জানলার কাঁচ 5 মিলিমিটার, সব জানলায় একটা করে টাওয়ার বোল্ট ইত্যাদি ইত্যাদি থাকবে। তারপরে আমি লাস্টের পয়েন্টটাতে চলে আসি, কাঠের কাজের দরজা জানলার ফিনিশ দিতে হবে, প্রথমে ভালো করে রেঁধা করে, তারপর 2 নম্বর শিরিশ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করতে হবে, তারপরে 1 নম্বর, তারপরে 0 নম্বর শিরিশ কাগজ দিয়ে করতে হবে, পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে ঘষে সাফ করে ফেলতে হবে। তারপরে পরিষ্কার কাঠের উপর 3 বার পরপর জনসন অ্যান্ড নিকলসন অথবা ICI এর ড্যাশ রং দিতে হবে তুলি দিয়ে। প্রত্যেকবার রং দেওয়ার পর সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে, রং স্থপতি পছন্দ করে দেবেন। এই কাজের সব স্তরে স্থপতির অনুমতি লাগবে। এক পর্যায় থেকে আরেক পর্যায়ে কাজ আরম্ভের আগে রং, চৌকাঠ, কপাট, টাওয়ার, বোল্ট, ছিটকিনি সবকিছুর উপরে 3 বার উপরের নিয়ম মাফিক ভালোভাবে দিতে হবে। এই রং দেওয়ার কথা বলা হচ্ছে। সো দিস ইজ আ নোট ফর দিস ড্রয়িং। আমি আবার একটু আগের আগের স্লাইডটাতে যাব, আগের স্লাইডটাতে যাব। এই ড্রয়িংটা ইংলিশে, খেয়াল করেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ড্রয়িং। এই ড্রয়িংটা ইংলিশে, এই ড্রয়িংটা বাংলায়। হোয়াট হ্যাপেন্ড হিয়ার? হঠাৎ করে ইংলিশ থেকে বাংলায় চলে আসলো কেন? ওনার উপলব্ধি হলো যে বাংলা আমাদের মাতৃভাষা না? হ্যাঁ, সেই উপলব্ধি তো ওনার আছে, এটা এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, কিন্তু কারণ এই কাজটা যারা করবেন তাদের কথা ভেবে কি স্যার? তাদের কথা তো ওনার মাথায় আছেই, সেটা সেটা ছাড়াও মানে এটা একদমই, এটা একদমই অন্য একটা ওনার পয়েন্ট অফ ভিউকে রিপ্রেজেন্ট করে। এটা এখানে দেখাতে পারলে ভালো হতো, মেবি অন্য কোনো একদিন দেখাতে পারবো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সময়কালটা যদি আমরা দেখি, পার্ট অফ ইট ওয়াজ ডিউরিং 60s, লেট 60s, যখন বাংলাদেশ স্বাধীন হয় নাই, তখন কিন্তু বিল্ডিং এর কনস্ট্রাকশন বা সিভিল পার্টের কাজ হয়ে গেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বিল্ডিং এর ফিনিশিং এর কাজ হয়, এন্ড দিস ড্রয়িংস ওয়্যার মেন্ট ফর দ্য ফিনিশিং ওয়ার্ক। বাংলাদেশ বাই দিস টাইম স্বাধীন হয়ে গেছে এবং এই ড্রয়িং গুলা যাচ্ছে একটা স্বাধীন দেশে স্বাধীন স্থপতির টেবিল থেকে, যে মনে প্রাণে তখন বাঙালির সত্তা, বাঙালির নিজের পরিচয় এটাকে এস্টাবলিশ করার জন্য নিজে পর্যন্ত স্যুট কোট প্যান্ট বাদ দিয়ে পায়জামা চাদর এগুলো পরা শুরু করছেন। আমরা ওনার বাঙালি সত্তা বলতে ওই যে পাঞ্জাবি চাদর এগুলো দেখি, কিন্তু আমরা এটা দেখি না যে ওনার রাজনৈতিক মতাদর্শ, আদর্শ এবং ওনার দেশাত্মবোধ থেকে উনি ওনার কনস্ট্রাকশন এবং ওনার কাজের ড্রয়িং এর ভেতরেও এরকম একটা আমূল পরিবর্তন আনতে পারেন। বিকজ এটা তো নর্ম না, সারা দুনিয়ায় কনস্ট্রাকশন ডকুমেন্টেশন তো হয় ইংলিশে, বিকজ যাতে এটা যেকোনো জায়গার যেকোনো লোক করতে পারে। উনি কেন এই বিষয়টা করছেন? বিকজ উনি মনে প্রাণে চাচ্ছেন যে এটা এস্টাবলিশ করতে, যে এটা যাতে একটা বাংলাদেশের বাঙালির একটা ওয়ার্কিং ড্রয়িং হয়। আর 1971 সালের 21শে মার্চ বা 26শে মার্চের আগে 17-18 তারিখ বা এরকম কোনো একটা সময়ের একটা ড্রয়িং এ আমাদের কাছে এভিডেন্স আছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আগে নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটি, বিকজ ইট ওয়াজ পার্ট অফ পূর্ব পাকিস্তান। 26শে মার্চের আগে 17 বা 16 তারিখের দিকের একটা ড্রয়িং থেকে এই মুসলিমটাকে ইরেজ করে এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হিসেবে নামকরণ করা হয়। বিকজ মেবি আই ডোন্ট নো, এটা এটা একটু রোমান্টিক ওয়াইল্ড গেস, মেবি হি ওয়াজ শিওর দ্যাট বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে আফটার 7th মার্চ, 7ই মার্চের ভাষণের পরবর্তী আর কি উনি বুঝে গেছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। সো আমি কি একটু নাক গলাই এবং এক মুহূর্তের জন্য, সেটা হচ্ছে এইটা সরকারি একটা প্রকল্প হলেও এইটার যে সময়, স্যার যেটা বললেন যে সময়টা হচ্ছে, তখন কিন্তু সর্বস্তরে বাংলার ব্যবহার প্রচলিত হয়নি, সেটা হয়েছে 1987 সালে,
মানে সরকার থেকে জারি করা হয়েছে, তারও অনেক আগে থেকে। ইকবাল ভাই যেটা বললেন তার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে তার বাঙালিত্ব আসলে তার কাজের মধ্য দিয়ে যে উঠে এসছে এটা অনেক বড় একটা ব্যাপার। এবং স্যারকে ধন্যবাদ আমাদেরকে নতুন করে এই তার এই বাঙালি সত্তার সাথে পরিচয় করানোর জন্য। এটা একটা বিষয়, এটা আমি মানে না বলার লোভ সামলাতে পারলাম না, যদিও এটা অপ্রাসঙ্গিক যে বললাম যে আজকে আমরা আসলে অবজেক্টিভলি দেখতে চাই, বাট দেয়ার আর সার্টেন ইনফরমেশন উইচ আর টু লুক্রেটিভ টু হোল্ড ব্যাক। প্রথমে যে জিনিসটা আসলে দেখাচ্ছিলাম যে নোটগুলার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে জানলা দরজার চৌক আর ড্যাশ হবে, উনি কি জানতেন না যে হোয়াট ইজ কি কাঠ জানলার ক্ষেত্রে ব্যবহার করা যায়, উনি কি জানতেন না যে কি রং এখানে ব্যবহার করা যায়, এই জায়গাগুলো উজ্জ্ব রাখার কারণ কি? এই জায়গাগুলোর উজ্জ্ব রাখার কারণ মেবি উনি আসলে যে ডিটেইল ডিজাইন করছেন ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ দ্য কাঠ, এখানে যেই কাঠই আসুক না কেন, এখানে যেই ধরনেরই ডিটেইলিং হোক না কেন, এই ডিটেইলটাকে ধরেই যে কোনো কাঠ দিয়ে অ্যাকর্ডিং টু বাজেট এই ডিজাইনটা করা সম্ভব। এখানে আসলে পিওরলি বিষয়টা বাজেটের সাথে জড়িত, এখানে যেই রকম বাজেট হবে কাঠটাও সেই অনুযায়ী ব্যবহৃত হবে হিসেবেই এটাকে ডিজাইন করা হচ্ছে। সো সেই কারণেই যে আমার এখন দেশ কবে স্বাধীন হবে, আমার ইকোনমিক পরিস্থিতি কি, বাট আই উইল নট কম্প্রোমাইজ অন দ্য ডিটেইল। এখনকার যুগে হলে আমরা কি করতাম, আমরা কি করতে দেখি, আমরা বলে বলে বসে যে না আমার এটা অ্যালুমিনিয়ামেরই হবে, কিন্তু আমি অ্যালুমিনিয়ামের যে বেসিক ডিটেইল বা বেসিক যে ফিক্সচার সেগুলোতে আমি কম্প্রোমাইজ করি টু কাট ডাউন দ্য কস্ট, বাট আমি কিন্তু সেটা করতে পারি না, যে কারণে আমাদের বাসায় বাড়িতে পানি ঢুকে যায়, বিকজ উই হ্যাভ compromised on the details of the aluminium window, but we could have compromised on the aluminium or the glass itself, but it is not like that. ekhane detail niye kono compromise kora hoy nei, ei design i hobe, ei mapi hobe, kintu jodi budget permit kore barmatic diye hobe hoto, jodi budget permit na kore eta chapalish diye hote pare, onno kono card diyeo hote pare, I don't know. So this is how his response towards context and society is reflected in his work. Erpore jodi amra dekhi last National Archives building, etar ami ar khub orokom elaboration e jabo na, but এখানে একটা টয়লেটের ডিটেইল করা হচ্ছে, টয়লেটের ডিটেইলের ক্ষেত্রে কি কি হতে পারে না হতে পারে, টয়লেটের ডিটেইলটাকে দেখানোর একটা মূল উদ্দেশ্য হচ্ছে টয়লেট আসলে একটা সমাজের সভ্যতার একটা একটা দেশের জাতির কিছুটা মনস্তাত্ত্বিক পরিচয় বহন করে। যেই দেশ যত ডিটেইলড অর প্রিসাইসলি ইমাকুলেটলি টয়লেটের ব্যবহার করে এবং টয়লেটকে মেনটেন করে তাদেরকে ধরে নেওয়া যায় যে তারা ততটা উন্নত। সো ওয়েন উই আর ডিজাইনিং আ টয়লেট ফর আ পাবলিক বিল্ডিং, ওয়েন মাজহারুল ইসলাম ইজ ডিজাইনিং আ টয়লেট ফর এ পাবলিক বিল্ডিং, হি ইজ অলওয়েজ ডুইং দ্যাট টু এনশিওর দ্যাট ইট রিফ্লেক্টস দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ নেশনস প্র্যাকটিস regarding this often misjudged activity of ours. So toilet er khetre onar detailing and onar attention to detail I should say is immense. ei section ta dekhle setar kichu ta andaj paoa jay je toilet e ventilation hobe, ভেন্টিলেশনের ক্ষেত্রে এখানে সেকশনটাতে যদি আমরা দেখি যে এখানে ওয়্যার নেটিং একটা জায়গা আছে, তার মানে এটা হচ্ছে ভেন্টিলেশনের পার্টটাকে বোঝানোর জন্য, এখানে থাকবে গ্রিল থাকবে, এটাকে নিয়ে অনেক ধরনের কাজ করা হচ্ছে যে উপর দিয়ে ভেন্টিলেশনটা কিভাবে হবে, সেটা আবার সেদিক দিয়ে যাতে পাখি না ঢুকে সেই জন্য ওখানে গ্রিল থাকবে,
আবার সেখান দিয়ে যাতে বাতাসটা সাবলীলভাবে বের হয়ে যেতে পারি, কিন্তু এই বাতাসটা যাতে অন্যকে ডিস্টার্ব না করে, ফাউল ওডরটা যাতে অন্যদের বিরক্তির কারণ না হয়ে যায়, সেজন্য টোটাল জিনিসটাকে আবার স্ক্রিন অফ করা, অ্যান্ড এভরিথিং রিলেটেড টু ইট। সো দিজ আর দ্য থিংস দ্যাট রিফ্লেক্ট দ্য অ্যাটিটিউড দ্যাট হি হ্যাজ টুয়ার্ডস শেপিং আপ ইউজার্স হ্যাবিট অর ইউজার্স ডে টু ডে বিহেভিয়ার, কারণ একটা আর্কিটেক্টের পক্ষে এটা করা সম্ভব। অ্যান্ড এই ড্রয়িংটা দেখায়, ওনার ড্রয়িংগুলো আজকে দেখাবো। এটা আর্কাইভ বললে আমরা যেই বিল্ডিংটা বুঝি, সেই বিল্ডিংটার ইটসেলফ ফর্মাল ক্যারেক্টার অ্যান্ড এটার মনুমেন্টাল ক্যারেক্টার, এগুলো নিয়ে অনেক কথা বলা যেতে পারে। বাট দিস ইজ দ্য লাইট পোস্ট অফ দ্যাট বিল্ডিং, এবং কোথায় এই লাইট পোস্টটা ওই বিল্ডিং এর না, এটা খুঁজে বের করা কঠিন। অ্যাজ ইফ এই লাইট পোস্টটা শুধুমাত্র ওই বিল্ডিং এর জন্যই হতে পারে, সেভাবে করে ডিজাইন করে। ইটস আ মিয়ার লাইট পোস্ট, ইট কুড হ্যাভ বিন আ লাইট পোস্ট ইম্পোর্টেড ফ্রম এনিওয়ার, বাট ইট ইজ ডিজাইন ইন সাচ এ ওয়ে যে এটা আসলে শুধুমাত্র ওই বিল্ডিং এর জন্যই হবে। এবং এটার ভিতরে যে পরিমাণ ডিটেইল, যে এখানে একটু যদি আমরা তাকাই সেকশন বিবি নিচের দিকে, যদি খেয়াল করে দেখা যায় যে হাফ ইঞ্চি ডায়ার একটা ওয়াটার পাইপ আউটলেট আছে, এবং মনে হতে পারে যে হোয়াট হ্যাজ আ লাইট পোস্ট হ্যাজ টু ডু উইথ এ ওয়াটার আউটলেট, বিকজ এটার ভিতরে কনডেনসেশন হোক, এটার ভিতরে বৃষ্টির পানি কোনোভাবে ঢুকুক না ঢুকুক, এই পানিটা বের না হয়ে গেলে তো এই বাতিটার তার কেটে যাবে। সো এটার ভেতরেও একটা পানি যাওয়ার বন্দোবস্ত আছে। এখানে একটু যদি তাকাই, উপরের তারটা পেঁচানো, কিন্তু সেই তারটা একটা সার্টেন লেভেল পর্যন্ত পাইপ দিয়ে এসে তারপরে বাল্বের সাথে কানেক্টেড হচ্ছে, ফিক্সচারটার সাথে কানেক্টেড হচ্ছে। কেন? কারণ এটার এটা যদি তারটাকে এক্সপোজ থাকে, এই তারটা কোনো সময় নিচে অংশ থেকে ইঁদুর খেয়ে যেতে পারে, এটাকে কোনো এক সময় অন্য কোনো ভাবে এটা ড্যামেজ হতে পারে, সেই জন্য এটাকে একটা সার্টেন হাইট পর্যন্ত যে পাইপটা দিতে হবে। ইট ইজ নট লেফট টু চান্স, ইট ইজ নট লেফট টু আদার পিপলস মার্সি। আর্কিটেক্ট হ্যাজ টেকেন ফুল রেসপন্সিবিলিটি, অ্যান্ড আই শুড সে বাস্তুকলাবিদ অ্যাজ এ টিম হ্যাজ টেকেন ফুল রেসপন্সিবিলিটি অফ দিস ডিজাইন, সো দ্যাট ইট স্টেজ লাইক দিস ফর এভার অ্যান্ড ইট ইজ দেয়ার। এখনো এটা এরকম ভাবে আছে, আমরা কোনো সময় কেউ আপনারা গেলে দেখতে পাবো। সো দিস শোজ দ্য অ্যাটিটিউড অফ হিজ প্র্যাকটিস অ্যান্ড হিজ টিম অ্যান্ড হিজ ওন সেলফ অ্যাবাউট হাউ আর্কিটেকচার শুড বি ডান অ্যাজ এ প্রফেশনাল সার্ভিস। এইটাকে দেখায় আমি আসলে বলতে চাই, দিস ইজ দ্য বেঞ্চ মার্ক ফর আওয়ার প্রফেশনাল সার্ভিস। দিস ইজ আ মিয়ার লাইট পোস্ট, বাট ইট হ্যাজ এভরিথিং দ্যাট what it should be there. It has a plan, it has an elevation. A light post a tinta plan. Who will draw three plans for a light post? I don't know. And lastly, egulo dekhlam sobi bhalo bujhlam, but tar pore ki, what are we doing? We are trying to do what he has done, learning from him. অ্যাটলিস্ট এতটুকু করার চেষ্টা করি আমাদের নিজেদের কাজের মধ্যে। আমার নিজের ছাত্রদেরকে যখন পড়াই, ওনার কাজগুলো এক্সপোজ করার চেষ্টা করি। এখানে জাস্ট কয়েকটা র্যান্ডম স্কেচেস, এগুলো দিয়ে দেখাচ্ছে যে উই আর ট্রাইং, অ্যাটলিস্ট আই পার্সোনালি আই এম ট্রাইং টু ডু হোয়াট হি হ্যাজ বিন ট্রাইং টু টিচ আস থ্রু হিজ ওয়ার্কস। সো that's where I end. thank you Nazia, thank you Inam, darshok jara achen sobai ke dhonnobad. Ami onek shomoy nilam, but I am really passionate about Mazharul Islam, that's why I cannot stop when I am talking about it. Thank you sir. Ki bole dhonnobad debo je apni somosto kichu আমাদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য বোঝার মতো সহজ করে এক জায়গায় এনে আমাদেরকে দেখাচ্ছেন। আমি আলাদা করে বলছি যে আপনি জুম ইন করে কিছু স্লাইড দেখাচ্ছিলেন, কিছু ড্রয়িং এ জুম ইন করে, এবং এটা জরুরি, কারণ হচ্ছে ওই যে শুরুতে আমি বলেছিলাম স্যার, সেটা হচ্ছে ড্রয়িং তো আমাদের সামনে আছে বা কাজ আছে, আমরা হয়তো চাইলে মাজহারুল ইসলাম আর্কাইভের কাছে অনুরোধ করতে পারি বা ইত্যাদি দেখতে চাইতে পারি, বা অনেক সময়ই শিক্ষকরা যোগাযোগ করে দেখাচ্ছেন তাদের শিক্ষার্থীদেরকে, কিন্তু কি পড়বো,
হ্যাঁ, এখান থেকে আমি কি নেব, কি বুঝবো, সেটার একটা ধারণা দেবার জন্য যতই আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে হোক না কেন, আপনাকে বিশেষ ধন্যবাদ। তো আমি আমার আমি আজকের অনেক অনেক প্রশ্ন আমার নিজের মনেই এসছে, পারলে আমি আরো থাকতাম এবং প্রশ্ন করতাম, কিন্তু আমি নিশ্চিত যে আরো আলোচনা হবে। এনামকে সঞ্চালনার ভার ছেড়ে দিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে। পলিন আপা, ইকবাল ভাই, আলাদা ভাবে ধন্যবাদ, কথা হবে, বেশি সময় নেব। থ্যাংক ইউ নাজিয়া। জি, তোমার তোমারও এখানে আজকের এই অনুষ্ঠানটার পিছনে বিশাল ভূমিকা আছে। থ্যাংক ইউ নাজিয়া আপু। আমি আসলে কি বলবো, মানে আমি সৌভাগ্যবান যে ধরেন ইকবাল ভাইয়ের সাথে মাঝে মধ্যেই ইউএপিতে যখন শিক্ষক ছিলাম তখন এই ড্রয়িং গুলো দেখার সৌভাগ্য হয়েছে। আসলে মাজহারুল ইসলামকে মানে, এবং আমি বারবার আসলে ইকবাল ভাইয়ের সাথে একটা কথাই বলছিলাম যে ধরেন মাজহারুল ইসলাম মারা গেছেন প্রায় 8 বছর হয়ে চললো, এখনো আসলে তাকে ইমোশনালি আমরা দেখছি, কিন্তু আসলে তিনি যখন মানে তার কাজের মূল্যায়ন হবে তখনই সবচেয়ে ভালো হবে, যখন আমরা তাকে নৈর্ব্যক্তিক ভাবে এবং স্থপতি হিসেবে অনুধাবন করার চেষ্টা করব। এবং আজকে ইকবাল ভাইয়ের এবং পলিন আপুর প্রেজেন্টেশন অসম্ভব রকমের ভালো ছিল আমার আমার মতে, মানে আমার নিজের ধারণা এটা যে স্থাপত্য যারা পড়তে এসেছেন তাদের সবার অন্তত একবার করে হলেও মাজহারুল ইসলাম স্যারের ডিটেইল ড্রয়িং দেখতে পারা উচিত। একজন বাঙালি স্থপতি কিভাবে জলকে ধারণ করছেন, মাটি ধারণ করছেন, টোপোগ্রাফিকে ধারণ করছেন, ব্রিককে ইটকে একটি ইউনিটে পরিণত করছেন। ইকবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ডিটেইল ড্রয়িং গুলো আরেকবার দেখানোর জন্য। এখানে পার্টিসিপেন্টদের মধ্যে অনেকেই হাত তুলেছেন, আমি তাদেরকে এক একে ফ্লোর দিচ্ছি। তো মোহাম্মদ নাফিসুর রহমান হাত তুলেছিলেন আগে, নাফিস ভাই। থ্যাংক ইউ। আমি ফার্স্ট অফ অল যারা অর্গানাইজ করেছেন দিস ইজ অ্যামেজিং, এবং আমি বলবো যে এতে করে আমি যে দুজন যে কথা বললেন খুব ভালোভাবে নতুন করে মাজহারুল ইসলামকে দেখার সুযোগ হলো, এবং আমি বলবো যে একেবারেই ভিন্নভাবে আর কি। তো আমি ইকবালের যে প্রেজেন্টেশনটা আমি ওখানে বলবো যে ইকবালকে লক্ষ্য করি যে মাজহারুল ইসলাম তো একটা মানুষ, এবং উনি ওনার যে মানবিকতার ব্যাপারটা আছে এটাকেও আমরা অনেক সময় মানে ভেনারেট করে মনে করি যে ওনার মতো একটা লোক হলেই শুধু এটা সম্ভব। মানে ওনাকে যদি মানবিক আমরা বলছি যে আমাদের মতো করে চিন্তা করি, যেটা ইকবাল খুব সুন্দর করে বলছিল যে তাহলে হয়তো ওনার কাছ থেকে আসলে কাজ শেখাটা সম্ভব। মানে উনি নিজে নিজেই আঁকেন, উনিও ঘুমান, উনিও সকালবেলা ঘুমের থেকে ওঠেন, মানে আমরা আসলে এইভাবে চিন্তা করতে পারি না অনেক সময় আর্কিটেক্টদেরকে নিয়ে। তো উনি ওই জিনিসগুলো যে দেখতেন, এই যে আলমিরার কথা বললো, আমি আসলে মানে এত ডিটেইলে বলতেও পারছি না এখন সবগুলো, ও একেবারে মানে মানুষের নিত্য নৈমিত্তিক জিনিসগুলো যেভাবে উনি দেখাচ্ছেন ড্রয়িং এ ওই নোটস গুলা, এটা এটা আমি আসলে কখনোই এভাবে মানে আমরা আসলে কখনোই মাজহারুল ইসলামকে এভাবে দেখতে পাই না অথবা দেখাই না। সো থ্যাংক ইউ ফর লেটিং আস সি ওইভাবে। আমার একটা কথা হচ্ছে আজকে যে ড্রয়িং গুলো আমি দেখলাম চারুকলার মাজহারুল ইসলামের আর্কাইভ আর্কাইভে এই ড্রয়িং গুলো তো নাই তাই না? আসলে সব নাই, আমি একটু ক্ল্যারিফাই করি সবার জন্য যে মাজহারুল ইসলাম আর্কাইভ হ্যাজ এ ফিজিক্যাল এন্টিটি হুইচ হ্যাজ অল দা ড্রয়িংস হার্ড কপিজ এন্ড we are trying to make those digitized as soon as possible, and there is another website which is almost almost near extinction because eta onek purono ekta backbone er upore toiri, so seta hocche mazharulislam.com, to shekhane kichu drawing ache seta ekdom prothom je din theke archive shuru hoy shedin theke kora nafiz to oi ami je chobi ta dekhalam oi chobir moddheo acho আমি এই ড্রয়িং গুলো সব ড্রয়িং, হ্যাঁ ড্রয়িং গুলো
সব আসলে ওখানে নাই, বাট উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু মেক এভরি ড্রয়িং অফ স্যার অ্যাক্সেসিবল টু দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তো ওটা যদি হয় আমার ধারণা সেটা মানে আমি জানি না এটা মানে লজিস্টিক্যাল ইয়েটা কি, কারণ এটা অনেক অনেক খাটনির কাজ এবং আমি ইকবালকে আসলে হিংসা করতেছি কারণ সারা দিন এই ড্রয়িং গুলো নিয়ে হাতাহাতি করতেছে, দেখতেছে, শুনতেছে, জানতেছে। আমার লোভ হচ্ছে আর কি যে মানে আমরা তো আসলে অনেকের লোভ থাকলেও এই কাজ করতে পারবো না। এশিয়া প্যাসিফিকের মানে টিচার অথবা স্টুডেন্ট হলে ইজি হয় আর কি অ্যাক্সেসটা নাকি? Maybe that is our privilege, I should say. না, ওয়ান্ডারফুল। কারণ ওই ড্রয়িং এর যে কথাগুলো তুমি এবং যেভাবে তুমি বললা জিনিসটাকে, আমার আমার কাছে মনে হলো আমি আমার ইয়েতে খুব কম সময়ই মাজহারুল ইসলামকে এই যে এরকম মানে একদম মানুষ হিসেবে প্রতিদিনকার আমাদের তোমাদের মতো মানুষ হিসেবে চিন্তা করে ড্রয়িংটাকে অবজেক্টিভলি যখন দেখা হয় তখন আসলে ওনার সম্পর্কে জানা যায় ভালো মতো। আদারওয়াইজ মানে ওনাকে মাস্টার এবং বড় স্থপতি হিসেবে আসলে সবসময় আমরা দেখি যে আলোচনাটা ওইভাবে হয় আর কি, তখন আমরা খুব ডিসলোকেটেড মানে আমরা খুব আইসোলেটেড থাকি সবসময়। আইসোলেটেড না হলে এই জন্য তোমাকে স্পেশালি থ্যাংকস যে ওই জিনিসটা করলে তখন আসলে শেখার আগ্রহটা বাড়ে। না শুধু আমাকে বলো না, পলিনাপু আছেন, পলিনাপু ওনাকে নিয়ে যথেষ্ট ডেডিকেটেডলি প্যাশনেটলি কাজ করেন এবং ওনার কাছেও যেই উনি আজকে শুধু আমাদের রাজব বাড়ির আজিমপুর কলোনির কিছু ড্রয়িং দেখাইছেন, বাট থ্যাংকস টু পলিনাপু আমাদের আমাদের কিছু অদেখা স্যারের বিল্ডিং ওনার কিছু ফেসবুক পোস্টের মাধ্যমে দেখার সুযোগ হয়েছে। তো ওনার ওনারও একটা বিশাল ধন্যবাদ প্রাপ্তি আছে। না না, ওনাকে আমি ধন্যবাদ দিই, আমি বলছিলাম যে ওনার সময়টাই আমি অনেকটাই অনেকটা সময় মিস করেছি আসলে, আদারওয়াইজ ওটা দিয়ে শেষ করতাম যে ওনাকে আমি সরি বলতাম। ইউ শুড সি দা রেকর্ডিং ফর আর পার্ট। শিওর শিওর, অফ কোর্স অফ কোর্স। নো, থ্যাংক ইউ এভরিওয়ান, ধন্যবাদ নাফিস ভাইকে। আমাদের মধ্যে নুব্রা সাপা আছেন, নুব্রা সাপা আপনি যদি আনমিউট করে বলেন। সালাম আলাইকুম আপু। চিনবে না, আর আমি ইউএপি এর ফ্যাকাল্টি ছিলাম খুব অল্প সময়ের জন্য, কিন্তু খুব ভালো লাগছে ইউএপি ফ্যামিলি এন্ড এনভায়রনমেন্ট। আমার দুইটার প্রেজেন্টেশনের মধ্যে একটা আমি টোটালি ইকবালের সাথে এগ্রি করি যে সাবজেক্টিভ ভাবে দেখা, কারণ আমরা যখন স্টুডেন্ট ছিলাম মাজহারুল ইসলামকে আমরা চিনতামই না। কয়েকজন বিশেষজ্ঞ মাঝে মাঝে বলতাম মাজহারুল ইসলাম স্যারের কথা তুমি বুঝবাই না, মানে বুঝবোই না তাহলে আর কি হবে, তো মানে কিভাবে বুঝবো এবং কিভাবে মানবো, মানে গুরু গুরুকে গুরু মানতে হলে কি করতে হবে। তোমরা আজকে খুব ভালোভাবে, সরি আমি তুমি বললাম কারণ দুইজনই ছোট মনে হয়। আমি জানি ইউরোপের কিছু স্টুডেন্ট আমার ফিনান্সিয়াল প্রবলেম, এই ধরনের ফিনান্সিয়াল স্কোপ কি ওদের দেওয়া যায় যে ওরা টেক কেয়ার করবে, ওরা ডিজিটাইজ করবে, ওরা সংরক্ষণ করবে, এট দ্য সেম টাইম ওদের টিউশনে কিছুটা ওয়েভার দেওয়া, এই ধরনের কোন একটা জিনিস সম্ভব কিনা, এটা ইকবালের কাছে প্রশ্ন। আর প্রথম বক্তার কাছে আমার একটা প্রশ্ন যে আসাদ গেট কলোনিতে কি মাজহারুল ইসলাম স্যার জড়িত ছিলেন? কারণ অনেকখানি প্ল্যান সিমিলার, এবং আমি জানি আমি নাজিয়ার সাথে একমত হব যখন আসাদ গেটে লোকজনকে উঠায় দেওয়া হয়, ভেঙে ফেলা হয়, ইট ওয়াজ আ টেরিবল সিচুয়েশন, কেউ উঠতে চাচ্ছিল না কারণ এতদিন ধরে থাকার পর ওখানে একটা কমিউনিটি তৈরি হয়, এবং এমনও ছিল অনেকে বিধবা, হাজবেন্ড মারা গেছে অথচ তারা 40 বছর ধরে থাকে। তো এইটা একটা প্রশ্ন, আর কিছু কি ছিল? আর আমি সরি টেকনিক্যাল ইস্যুর জন্য আমি বুঝতে পারি নাই কোনটা আজব বাড়ি, কিন্তু আমি আজিমপুর কলোনিতে বায়োলজি পড়তে যেতাম, মনে হয় ম্যাডামের নাম ছিল নীলুফা, আমার খেয়াল নাই। আচ্ছা আচ্ছা, মাঠের পাশেরটা। আচ্ছা আচ্ছা, আর আজ আসাদ গেট কলোনি কি স্যারের করা জানো? এটা আসলে আমি কোথাও কোনো রেফারেন্স পাই নাই, যত আমি আসলে
নট অনলি আমি ওনার শুধু কাজগুলো যে ভিজিট করেছি তা না, প্রচুর মানুষজনের সাথে আসলে কথা বলেছি, বিরক্ত করেছি, কিন্তু এ ধরনের কোনো রেফারেন্স আমি পাইনি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি ল্যান্ডস্কেপে পড়াশোনা করি কিন্তু ল্যান্ডস্কেপের গাছপালার নাম কিছুই জানি না, ডিগ্রি ঠিকই পেয়ে যাব। তো একটা প্রশ্ন হচ্ছে যে তুমি যে উঠানটা দেখালা, আমার কাছে খুব গাছগুলো স্ট্র্যাটেজিক্যালি সিলেক্টেড মনে হয়েছে, এটা কি মাঝহুল ইসলাম স্যার নিজে সিলেক্ট করছেন? আমার আসলে জানো এই ব্যাপারে কিছু না, না ওই সময়ের আসলে খুব খুব বেশি মানুষজন আসলে সত্যি কথা বেঁচে নেই যারা এই কনস্ট্রাকশনের সময় জড়িত ছিলেন বা এই কাজগুলোর সাথে জড়িত ছিলেন, তো এরকম স্পেসিফিক ইনফরমেশন আসলে নাই। তো আমি কয়েকজন ওখানে রেসিডেন্ট পুরনো যারা ছিলেন ওই কলোনির ওনাদের সাথে কথা বলেছি, ঠিক গাছ নিয়ে আসলে আমারও খুব আগ্রহ, জিজ্ঞাসা করেছি আর কি, কিন্তু এরকম স্পেসিফিক কোনো ইনফরমেশন দিতে পারিনি। মানে ওই প্ল্যান গুলো দেখে আমাকে প্রথম যেটা বলছে, তো যখন প্রশ্ন আসে যে কালকের কার জন্য প্রেজেন্টেশন, ওটা থেকেও আমার মনে হয় যে আমি মাঝহুল ইসলামের কোন কিছু ক্লাসে পাইনি এই পাঁচ বা ছয় বছর পড়াতে, কিছুই না, শুধু আমার কাছে মনে হয় এটা এলিটদের কথা। যেটা ইকবাল শব্দটা ইউজ করলো যে কোথায় প্ল্যানটা করলো, কোথায় সিঁড়িটা দিল, কেন দিল, এবং আমাদের শিখবার কি আছে, আমরা লিকোর বিজিয়ারের আগে কেন মাঝহুল ইসলামকে পাই না, not only as a plan reading but also graphics মানে প্রেজেন্টেশন এন্ড এভরিথিং। মানে ল্যান্ডস্কেপের কথা বললেন, চারুকলা নিয়ে কিন্তু এরকম একটা গল্পই প্রচলিত আছে যে উনি আসলে একটা গাছও কিন্তু কাটতে দেন নাই, মানে সাইডে যে গাছগুলো ছিল মানে ঘটনা যে গাছগুলোকে বাঁচিয়ে রেখে কিভাবে আসলে বিল্ডিংটাকে প্লেস করা যায় সাইটের ভিতরে। এবং চিটাগং ইউনিভার্সিটিতে যে ড্রয়িং গুলো দেখালো ইকবাল, আরো বেশ কিছু ড্রয়িং আছে চিটাগং ইউনিভার্সিটি, আসলে হাজার হাজার ড্রয়িং বলে লাভ নাই, তো ওখানে কিন্তু ওনার একটা স্পেসিফিক ল্যান্ডস্কেপ প্ল্যান ছিল এবং উনি ডিজাইনটা এরকম ভাবে করেছিলেন যে কোন সিজনে আসলে কোন ফুলটা ফুটে ওভাবে গাছগুলো কিন্তু ওনার নির্বাচন করা ছিল। আমি জানি না সেই গাছগুলো ওভাবে লাগানো হয়েছে কিনা, কিন্তু ওনার কিন্তু একটা ল্যান্ডস্কেপ স্কিম ছিল। এটা কিন্তু সামথিং ইম্পর্টেন্ট টু এক্সপ্লোর, কারণ দ্যাট ভেজিটেশন ইজ আ পার্ট অফ হিজ আর্কিটেকচার, এক্সটেরিয়ারটা কখন কিরকম হবে, কিভাবে বিউটিফাই করবে স্পেসটাকে, তো এটা সামথিং মানে আর্কাইভের দায়িত্ব। আর আমি দুই তিনজনকে চিনি ইউএপিতে, অনেক সময় মানে যেটা বিদেশে হয় ওটা আলোকে বলতেছি, কাজ করবে কিনা জানি না, যে হয়তো কোনো স্টুডেন্টকে দিলে প্রতি বছর স্টুডেন্ট তো চেঞ্জও হবে, হয়তো ওইটা ফিনান্সিয়ালি ভ্যালিড হবে যে ওরা টেক কেয়ার করবে, ডিজিটাইজও করবে, অ্যাট দ্য সেম টাইম ওরা স্টুডেন্ট, তো অনেকখানি এক্সট্রা ফিনান্সিয়াল লোড হয়তো কমে গেল যেতে পারে, আমি জানি না আসলে। প্রপোজাল দিয়েছি, হলে আমরা ইনশাল্লাহ করতে পারবো। আর আপনি যেটা প্রথমে জানতে চাচ্ছিলেন যে ফিজিক্যালি এটা সিচুয়েটেড ইন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, অল 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 দা হার্ড কপি ড্রয়িংস আর ইন আওয়ার ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, না থ্যাংক ইউ থ্যাংক ইউ, আর দুইজনের প্রেজেন্টেশন থেকে অনেক কিছু শিখলাম, ভেরি টাচ ডাউন আর কি, অ্যাবস্ট্রাক্ট না কথাবার্তা, তো ভালো লাগছে, থ্যাংক ইউ। ধন্যবাদ নুপ্রা সাপা। আমি দেখছিলাম যে আমাদের মাঝে জিয়া স্যার ছিলেন, সোহেব স্যার আছেন, যদি সোহেব স্যার কিছু বলতেন তাহলে আছেন।
ইকবাল আর পলিন, পলিন তো আমার ছাত্রী আর ইকবাল হচ্ছে আমার কি বলবো শিক্ষক, একসাথে আমরা কাজ করি এশিয়া প্যাসিফিকে। তো দুইজনই আমার কাছে মনে হয় যে পলিনকে আগে বলিনি, পলিন যে সমস্ত প্রজেক্ট দেখিয়েছে এগুলো আমি দেখেছি আগে, কিন্তু ও অনেক গুছিয়ে দেখিয়েছে প্ল্যান টেন এনে বেশ একটা। যে উকিল সাহেবরা যখন আদালতে ওনার ক্লায়েন্টকে ডিফেন্ড করতে যায় তখন যেরকম গুছিয়ে আসে সেরকম এই অ্যাটিটিউডটা আমার ভালো লেগেছে। পলিন যে অনেক কিছু করছে আমি কিন্তু জানতাম না, পলিনের সাথে আমার অনেকদিন দেখা নেই, মাঝখানে একবার মনে হয় ওই বেঙ্গল ইনস্টিটিউটে দেখা হয়েছিল সর্বশেষ। তো পলিন অনেক ধন্যবাদ আপনার আপনার এফোর্টের জন্য আমরা অনেক কিছু জানতে পারলাম। আর ইকবালকে ধন্যবাদ, আমাদের এই ইউনিভার্সিটির আর্কাইভে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে মাজহার ইসলাম স্যারের। তো আমরা সবাই আহ করি স্যারকে, এক ধরনের সম্মানও করি, কিন্তু আসল সম্মান তো হলো কাজগুলো থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে। তো আমাদের সবচেয়ে লাভবান ইকবাল স্যারই হয়েছে, আমিও সেই সুযোগগুলো খুব নিতে পারিনি। তো এইটাই তো আমাদের হয় আর কি, আমরা সব অনেক কিছু বুঝি কিন্তু করি না, না করা মানে আসলে বুঝি না, এটাকে এটাকেই আসলে রিপ্রেজেন্ট করে। তো থ্যাংকস টু ইকবাল যে এইগুলো ভিতর দিয়ে ইকবাল গিয়েছে, শুধু তাই না আমাদের সামনে গুছিয়ে এনেছে, পার্টিকুলারলি ওই বাংলায় লেখা নোট যেটা এইটাকে আবার রিড আউট করেছে। আমি ইকবালকে এই জন্য ধন্যবাদ দেবো, আমাদের স্টুডেন্টদের বলা উচিত। কালকে আমি দেখেছিলাম ইসে আমাদের জিমি স্যার একটা সার্ভে ফর্ম পাঠিয়েছিল, তো আমি ওটা লিখেছি কালকে রাতে, দেখেছি লেট নাইটে আমি শুয়ে শুয়ে ওটা লিখেছি। এবং আমি ওখানে একটা কথা লিখেছি, এটা একটু শেয়ার করি, সেটা হলো যে আন্তরিকতার অভাব আছে অনেক জায়গায়। তা আমার কাছে মনে হচ্ছে যে মুখে মুখে ভালোবাসা দেখায় লাভ নেই, মানে ইফ ইউ রিয়েলি ডু কেয়ার মাজহারুল ইসলাম, তাহলে আসলে তার কাছ থেকে জ্ঞান অর্জন করা প্রথমত, দ্বিতীয়ত সেই জ্ঞান নিজের কাজে ব্যবহার করা, তারপরে আমি মুখে না বললেও চলবে ভালোবাসলাম কি বাসলাম না। তা আমার কাছে মনে হচ্ছে ইকবাল স্যার ওখানে আমাদেরকে অনেকখানি এক ধরনের কি বলবো আমাদেরকে সুবিধা করে দিয়েছে বাকিদের, ইভেন মাই স্টুডেন্টস। আমি আমাকে আসলে স্টুডেন্ট হিসেবে দেখতে পছন্দ করি, আই এম স্টিল এ লার্নার। তো আমরা আমি বুঝতে পেরেছি আমার দুর্বলতা গুলা কোথায় আছে, না যা ওই মক্কার লোক হজ পায় না মতো ঘটনা আমার হয়েছে আর কি, আমার পাশের রুমে এই জিনিসগুলো আছে, কিন্তু আমি আসলে কয়েকদিন উল্টিয়ে দেখেছি, দু একটা হয়তো দেখেছি, কিন্তু এখান থেকে অনেক কিছু নিয়ে নিজেকে এনরিচ করা যেত। আজকে ইকবালের প্রেজেন্টেশনে আমার এই জিনিসটা বেশ চোখে আঙ্গুল ইকবাল দেখিয়েছে, থ্যাংকস টু ইকবাল এগেইন। আর সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য একটা কথা বলার, অনেক ধন্যবাদ সবাইকে। দেখে খুব ইন্টারেস্টিং লাগছে ইকবাল ভাইয়ের প্রেজেন্টেশনে। একটা জিনিসের মেনশন আমার কাছে খুব ভালো লাগছে যে মাজহারুল ইসলাম অ্যাজ এন আর্কিটেক্ট ওনার কথা সবাই বলে, বাট ওনার যে একটা অফিস ছিল, he had a team to work with, ওইটার কথা কেউ মেনশন করে না। সো ইকবাল ভাই ওই অফিসটার কথা মেনশন করেছেন। তারপর একটু আগে যেরকম গাছ নিয়ে কথা ছিল, তো ওনার সাথে কি কোনো ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট বা ল্যান্ডস্কেপের কেউ জড়িত ছিল, ওনার টিমটা কারা ছিল, এগুলো নিয়েও যদি আমরা আরো জানতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো হইতো। কারণ ওই নুবরা সাপা যেটা বললো যে সবসময় মানে একটা গ্লোরিফাইড ভার্সন আমরা দেখে আসি, তারপরে পলিনাপু যেটা দেখালেন ওনারটা, ওনার কাছে আমার ওনার প্রেজেন্টেশনটা মোর ইমোশনাল লাগছে, বাট ইকবাল ভাইটা হচ্ছে ইজ মোর প্র্যাকটিক্যাল এন্ড মোর ক্রিটিক্যালি লুকিং এট হিম এন্ড লার্নিং ফ্রম হিম। তো আমারও নুবরা সাপুর মতোই সেম আক্ষেপ যে স্টুডেন্ট লাইফে ওনার কাজ ওইভাবে আমাকে কেউ বলে নাই ওইভাবে যে দেখো, বা আমার পার্সোনাল ইন্টারেস্ট গ্রো করছে অনেক পরে, কিন্তু এখন যখন আমি ইন্টারেস্টেড দেখার জন্য, এখন হয়তো আর্কাইভে ওই সব ড্রয়িং গুলা নাই বা আমি ওইভাবে ফিজিক্যালি অ্যাক্সেস করতে পারছি না। সো এই ইকবাল ভাই যদি এরকম সুযোগ করে দেন যে ড্রয়িং গুলা যদি আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি ফিউচারে ইসে থেকে, তাহলে মনে হয় মানে এখনো আমার তো শেখা শেষ হয়ে যায় নাই, আরো শিখতে পারবো আর কি দেখে। বাট ওনার অফিসের এই যে টিমের কথা মেনশন করছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আর্কিটেকচার একজনের কাজ না, এখানে অনেক অনেক মাল্টি ডিসিপ্লিনারি অনেক লোকজন থাকে। সো ওই ওইগুলা নিয়েও যদি পারেন এরপরে আমাদেরকে আর একটু এনলাইটেন করেন। থ্যাংক ইউ। অবশ্যই, থ্যাংক ইউ মিমা। থ্যাংক ইউ মিমা আপা। আমরাও আসলে আশা করছি যে এই ধরনের সেশন ভবিষ্যতে আমরা আসলে মাজহারুল ইসলাম আর্কাইভ থেকে পাবো, এবং মাজহারুল ইসলাম আর্কাইভ আরো নতুন ভাবে
আমাদের নতুন প্রজন্মকে শিক্ষা দিয়ে যাবেন। আমি দেখতে পাচ্ছি যে ইতমাম ভাই হাত তুলেছিলেন, ইতমাম ভাই আপনি আনমিউট করে প্রশ্ন করুন। থ্যাংক ইউ আদনান, আমি ইকবাল ভাই বা পলিন আপাকে ধন্যবাদ দিব না, মানে এটা তো শুরু, এমন একটা লোকের কাজ নিয়ে আমরা আলাপ করছি যেটা আসলে ওনারা সাহস করে শুরু করেছে, ধন্যবাদ দিব আরো পরে, যে মানে ধন্যবাদ দিলে অনেক সময় ইন্সপিরেশনটা কমে যায় যে ঠিক আছে যে অনেক করে ফেলছি বাকিরা করুক। দুইজন বক্তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কন্টিনিউয়াস আলাপ হয়। পলিন আপা আমি না বুঝি নাই, একটু লাইন ডিস্টার্ব আছে, একটু আলাপ করে বলবেন। হ্যালো হ্যালো, ধন্যবাদ দিয়ে দিলাম তোমাকে, ধন্যবাদ দিয়ে দিলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইকবাল ভাইয়ের কাছে একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন বেসিক্যালি, যে এক হচ্ছে যে আমরা যদি দল বল মিলে ইউনিভার্সিটি গুলো তো আমরা তো আসলে যাচ্ছি বিভিন্ন আর্কিটেকচার দেখতে যাই, হ্যাঁ ইন্ডিয়া পর্যন্ত যাচ্ছি, আর বাড়ির কাছে যে এত বড় একটা রিসোর্স এটা তো দেখতে যাচ্ছি না, খুবই কম যাওয়া হচ্ছে। তো এটা যদি করতে চাই আমরা, এটার প্রসেসটা কি নাম্বার ওয়ান, হ্যাঁ যে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা স্টুডিও থেকে যাব হচ্ছে, অলমোস্ট এটা পিস করে ফেলা যায় যদি এরকম হতে পারে, হ্যাঁ যে আমরা যাব দেখতে, সেটার প্রসেসটা কি এটা জানতে চাবো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কোন ইয়ারে স্টুডেন্টকে আসলে নিয়ে যাওয়াটা আপনি প্রেফার করবেন, কারণ আপনি তো আসলে অনেকদিন ধরে জিনিসগুলো নিয়ে জড়িত, আপনি আসলে ভালো সাজেশনটা দিতে পারবেন বলতে পারি যে চলে যাও যে দেখে আসো, দেখে এসে দেন আমরা একটা আলাপ করি। হ্যাঁ পলিন আপা আপনাকে আমি খুবই সাধুবাদ জানাচ্ছি যে আপনি এত রকম ব্যস্ততার মাঝখানে এবং ফ্যামিলির সবকিছু সামলিয়ে যে জিনিসটাকে কন্টিনিউ করছেন, এবং এটা আমরা হয়তো আপনার সাথে কন্টিনিউয়াসলি এভাবে কানেক্টেড না, বাট সারাক্ষণ কিন্তু খবর রাখছি যে পলিন আপা কোন রকম ভাবে বিপদগ্রস্ত হচ্ছে কিনা বা উৎসাহ হারাই ফেলছে কিনা। তো রিয়েলি এটা এটা আমরা করি, এটা আমরা করি যারা আসলে যারা কাছ থেকে দেখি, তো সেইখানে মানে যখন দেখবো আপনি মানে ঝিমায় পড়ছেন তখন দেখবেন যে আমরা আগে আসবো কিন্তু এসে ধাক্কা দিব। তো আপনাকে ওই জায়গাটাতে কোনো কোয়েশ্চেন করবো না, আপনি চালাই যান, চালাই যেতে যেতে একটা সময় দিয়ে আপনার সাথে বসা যাবে একদম চেপে ধরবো, এখন যে এখন আর এসব দেখা নিজে দেখলে হবে না, এখন আমাদেরকে খুব গুছায় দেখান, আরো আরো লিখে দেখান। হ্যাঁ ইকবাল ভাই আমি একটু ওই জিনিসটা খুব সিরিয়াসলি জানতে চাই যে দল বেল ধরে আমরা যদি যেতে চাই কন্টিনিউয়াসলি যেতে চাই সেক্ষেত্রে প্রসেসটা কি? থ্যাংক ইউ আদনান এবং সবাইকে ধন্যবাদ। সাউ তোমার সাথে আমার একটু কথা আছে, তুমি একটু লাইন লাইনে থেকো, আমি তোমার উত্তরটা দিয়ে আমি তারপরে কথায় আসবো। প্রথমত হচ্ছে যে ফর্মাল প্রসিডিয়ার বলতে আসলে কিছু নাই, যারা আর্কাইভটাতে কখনো আসছে তারা আসলে জানে যে ইট ইজ স্টিল আন্ডার কনস্ট্রাকশন, আই শুড সে যে আমরা আসলে এখনো জিনিসগুলো গুছাচ্ছি, তো আমাদেরকে একটু হেডস আপ দিয়ে আসলে ভালো যে আমরা অমুক অমুক ড্রয়িং গুলো দেখতে চাই, অমুক প্রজেক্টের সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা একটু ওটা বের করে রাখতে পারি। আরেকটা যেটা যে ড্রয়িং গুলো আসলে অনেক পুরানো, তো ড্রয়িং পুরানো মানে বলতে যে আর্ট কলেজের ড্রয়িং যেটা আমার কাছে আছে সেটা তো আসলে এই 52 সালে 53 সালের ড্রয়িং, তো ওইগুলো সবসময় সবার কাছে অ্যাক্সেসেবল করা যায় না, কারণ ওগুলো খুব নাজুক। তো চেষ্টা করছি যে যতটুকু সম্ভব ডিজিটাইজ করে ফেলা, সো আমরা এখন আর খুব ফিজিক্যালি ড্রয়িং গুলা দেখাবো এটা এনকারেজ করি না ঢালাও ভাবে, কারণ আমি জানি না যে কোন ড্রয়িংটাকে আমি আসলে সবার সামনে নিয়ে আসার মতো অবস্থায় আছে, জানি না বলতে যে আমি জানি যে ওটা ভঙ্গুর অবস্থায় আছে, কিন্তু আমি ওটাকে আজকে কি বের করে দেখানোটা ঠিক হবে কি ঠিক হবে না এটা আগে কমিট করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। সো আমরা এই জন্য একটু মানে দুঃখ প্রকাশ করছি যে হয়তো সব ড্রয়িং আমরা এখন সব ফিজিক্যালি দেখাতে পারি না, পারবো না, কিন্তু আমাদেরকে একটু আগে জানায় আসলে যে কোনো সময় দল বল নিয়ে আসার জন্য ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আর তোমার সাথে আমার যে একটা কথা আসলে আমি তুমি আজকে আছো বলে আমি প্ল্যাটফর্মটা ইউজ করে বলবো, অ্যাজ উই আর টকিং অ্যাবাউট মাজহারুল ইসলাম, পলিন আপু ওনার কথার শেষে লাস্টে কিন্তু উনি বলছেন যে কর্বুজিয়ারের বিল্ডিংটা ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে আছে সিলেক্টেড এনলিস্টমেন্ট হিসেবে,
আপু উল্লেখ করাটা, এটা কথাটা বলার আর সাউথ থাকায় এই তিনটা ডটকে আমি মিলায় একটা কথা বলতে চাচ্ছি। এটা একটু আজকে অপ্রাসঙ্গিক হতে পারে, বাট আমি আসলে এখন সাউথ তোমাকে অ্যাজ এ আইএবিসি মেম্বার হিসেবে কথাটা বলছি। রিসেন্ট অনেক প্ল্যাটফর্মে কিন্তু এই কথাটা আসছে যে হোয়াট আর উই ডুইং অ্যাবাউট দ্য আর্কিটেকচার অফ মাজহারুল ইসলাম। বাট তুমি তো অবশ্যই জানো যে আমরা অলরেডি ইসলাম স্যারের 12টা প্রজেক্টকে ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে, টেন্টেটিভ লিস্টে এনলিস্টমেন্টের জন্য ইয়েতে প্লেস করেছি, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে প্লেস করেছি, এবং এটা যদি প্রপারলি প্রসেসড হয়, এটা যদি প্রপারলি রাইট চ্যানেলে মুভ করে, তাহলে উই মাইট সি দোজ 12 বিল্ডিংস অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, উই ডোন্ট নো। সো আইএবি অ্যাজ অ্যান অর্গানাইজেশন has taken that initiative and it should be mentioned in all platform, কারণ আমি নিজে দেখলাম যে যখন এই প্রশ্নগুলো আসছে IAB এর ইসি মেম্বাররা উপস্থিত থাকা সত্ত্বেও তারা কিন্তু এই বিষয়টা উল্লেখ করে নাই, এবং এটা উল্লেখ করলে কিন্তু যারা এই বিষয়টা নিয়ে কনসার্ন, আই এম নট সেইং দ্যাট দে আর কমপ্লেইনিং, দে আর কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ার্কস অফ মাজহারুল ইসলাম, দে শুড ফিল কমফোর্টেবল অর দে শুড অ্যাট লিস্ট ফিল রিলিভ দ্যাট দেয়ার আর সাম স্টেপস দ্যাট হ্যাজ বিন টেকেন, and let's hope that we can have those things enlisted. And ami ektu jonno bolbo je apur kotha sutro dhorei je kichu uddog neoa hoyeche, apu jehetu oi kotha ta bollen je sare er kaj gulo niye ki kora hocche ki hocche na, uddog ta neoa hoyeche IAB theke, ebong apnara jodi sobai sahajogita koren maybe sare er maximum project e amra shortlisted kore felte parbo, shortlisted hocche prothom dhap, porer dhape jodi eta heritage hisebe ghoshona hoy, modern heritage hisebe ghoshona hoy, then nothing like it, tokhon ei project gulo ar keu chuteo parbe na. So apnader shobar shahajjo kamona kori, ar south ke ami ektu bolbo je tumra ektu IAB theke vocal hote paro about letting people know that things have been taken in action have been taken as part of IAB. Thank you, মানে এই জিনিসটা আপনি উঠালেন, থ্যাংক ইউ। এটা অলরেডি আমরা কাপ করছি, যেহেতু এটা একটা প্রসেসে আছে, এখন হয় কি যে এটা খুব লম্বা প্রসেস এবং খুবই জটিল একটা প্রসেস। হ্যাঁ, মানে যেহেতু আপনি এই আমি জানি আপনি ওই টিমে ছিলেন সম্ভবত, তো এইটা যখন কাপ করছিলেন তখন তো কন্টিনিউয়াস তার সাথে আমার আলাপ হচ্ছে, তো এইটা সবাই কিন্তু একটা আশ্বস্ত হয় যে ওকে কিছু একটা হচ্ছে। ওকে, জি জি, এটা খুব ধন্যবাদ, এটা বললাম। ধন্যবাদ ইকবাল ভাই, ধন্যবাদ সৌদ ভাইকে। আসলে আইএবি এই ধরনের অ্যাক্টিভিস্ট কর্মকাণ্ড ভবিষ্যতেও চালিয়ে যাবে এটা আসলে আশা করছি। মানে নাফিস ভাই একটা আক্ষেপ প্রকাশ করেছেন যে মাজহারুল ইসলাম স্যারের উপরে এখনো আসলে একাডেমিক কাজের পরিমাণ অনেক অনেক কম, এবং ইকবাল ভাই বহুদিন ধরে এই আর্কাইভের সাথে আছেন, শিক্ষকতা এবং একাডেমিয়া এবং পার্সোনাল প্র্যাকটিসের পাশাপাশি উনি যে এটাতে একটা লম্বা সময় দেন, এটা আমাদের জন্য আসলে এটা একটা খুবই সৌভাগ্যের ব্যাপার। আমরা চাইবো যে আসলে আরো অনেক বেশি মানুষ মাজহারুল ইসলাম আর্কাইভের সাথে যুক্ত হোক এবং মাজহারুল ইসলাম আর্কাইভকে তার নিজের আর্কাইভ মনে করে এর একাডেমিক পার্সপেক্টিভ গুলোকে আরো তাদের কাজে তুলে নিয়ে আসুক এবং সকল ছাত্রছাত্রীরা সেটাকে প্রবলভাবে ব্যবহার করুক। আমি আজকের এই সেশনের জন্য আবারও নাজিয়া আপু, ইকবাল ভাই এবং পলিন আপুকে ধন্যবাদ দিতে চাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আসলে আমাদের মানে এখন যারা ইউএপিতে শিক্ষক আছেন তাদের মধ্যে অনেকেই এই সেশনে উপস্থিত। যদি আসলে আমি রুম্মানকে দেখতে পাচ্ছি, জিমি ভাইকে দেখতে পাচ্ছি, এসান, যদি কেউ কিছু বলতে চান এবং ছাত্রছাত্রীরাও ডেফিনেটলি আসলে কোনো কিছু বলতে চাইলে আনমিউট করে প্রশ্ন করলে মানে আমরা খুশি হব। রুম্মান, জিমি ভাই, আমার মনে হয় যারা এখন স্টুডেন্ট আছে তাদের তারা আগে কিছু বলুক, যদি তাদের আসলে বলার কিছু থাকে।
আচ্ছা, তাদের কাছে আমার প্রথম প্রশ্ন যে যারা আসলে এখানে ইউএপি এর শিক্ষার্থী আছেন, তারা কি কখনো মাজহারুল ইসলামের এই ড্রয়িং গুলো দেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বা দেখেছেন? কে কে দেখেছে? অনেককে দেখা যাচ্ছে, অধীর, রেজওয়ানা, আচ্ছা হ্যাঁ, রাফি আপনি বলেন, মিশেল হাত তুলেছেন, হ্যাঁ বলেন, আপনি আনমিউট করে বলেন, অসুবিধা নেই। না স্যার, ওইটা স্যার ভুলে ট্যাপ লেগে গেছে। আচ্ছা, এমনি যে প্রশ্নটা করা হয়েছে, আমরা নরমালি আমাদের ইউনিভার্সিটিতে একবার মাজহারুল ইসলাম স্যারের কিছু প্ল্যান এক্সিবিশন হয়েছিল, তখন আমরা দেখছিলাম। স্যার ওপেন ডেতে স্যার স্যারের ড্রয়িং গুলো কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। একবার ইকবাল স্যারও আমাদের মানে তার ড্রয়িং গুলো একদম র ড্রয়িং গুলো আমাদের মানে দেখাইছিল, আর ওয়ার্কিং ড্রয়িং ওয়ানে স্যার তার ড্রয়িং এর একটা ওয়ার্কিং ড্রয়িং এর একটা মানে 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 এক্সাম্পল স্যার আমাদের দেখাইছিল স্যার, তো কিছুটা মানে ধারণা আছে স্যার। কথা বলা যেতে পারে, এনাম তুমি আছো দেশের বাইরে, অনেকেই হয়তো সৌভাগ্য হয়েছে দেশের বাইরে বিভিন্ন আর্কাইভে যাওয়ার, তো ওখানে কিন্তু ওই ইকবাল যে কথাটা বললো, আগে থেকে তোমাকে প্ল্যান করে তোমাকে সোজা কথা চিঠি লিখে পারমিশন করে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে যেতে হয়। তুমি যদি পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে যাও, ওখানেও এই তোমাকে সেম সিস্টেমে ফলো করতে হবে। তো ইউএফপির যারা স্টুডেন্ট, এদের কিন্তু একটা বিশাল বড় সৌভাগ্য, তোমরা প্রতিদিন যে ফ্যাকাল্টিতে যাচ্ছ, যেখানে ক্লাস করছো, সেখানেই একটা ছোট্ট রুমে কিন্তু খুব সুন্দর করে যত্ন করে এই ড্রয়িং গুলো রাখা আছে। তো তোমাদের এত কাছে যে জিনিসটা আছে, সেই জিনিসটা তোমাদের কাছে যত সহজ এক্সেস করা, বাইরে সবার জন্য কিন্তু এক্সেস করাটা এত সহজ না। তো তোমরা সেই সুবিধাটা কেন নেবে না? অবশ্যই তোমরা সুবিধাটা নেবে, শুধু মানে নট অনলি ফর ওপেন ডেজ, ওপেন ডেজ এ তোমাদেরকে হয়তো স্থাপত্য নিয়ে আগ্রহী বানানোর জন্য এটা এইভাবে মুহতাদিন বা ফ্যাকাল্টি একটা সুযোগ করে দিয়েছে, কিন্তু তোমাদের তো সুযোগ করে নিতে হবে যে প্রতিদিনকে যখন তোমরা একটু একটু করে স্থপতি হয়ে উঠছো, তখন কোন একটা যদি সমস্যায় পড়ো, যে কোনো একটা ড্রয়িং করতে গিয়ে, যে কোনো একটা এনভায়রনমেন্টাল সলিউশনের জন্য, তোমার সরাসরি এই মুহতাদিন ইকবালের কাছে চলে যেতে পারো যে স্যার এটার কি কোনো সলিউশন আছে, স্যার এটা নিয়ে কি বলে গেছেন, এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারি, এই ড্রয়িংটা কিভাবে করতে পারি, এভাবে একটু একটু করে কিন্তু শেখা হয়। হঠাৎ করে আমি একদিন মাজহারুল ইসলামকে নিয়ে গবেষণা করব, এরকম করে কিন্তু শেখাটা খুব কঠিন আর আসলে হয়ে ওঠে না। তো তোমাদের সবার কাছে এটা আমার বলো এক ধরনের দাবি, যে তোমরা যারা ইউএপি এর কারেন্ট স্টুডেন্ট আছো, তোমরা প্লিজ প্লিজ এই আর্কাইভটা যতটুকু সম্ভব যতবার সম্ভব এক্সেস করো, মানে কিছু না বুঝো, শুধু তাকিয়ে থাকো, শুধু দেখো, তখন একটা সময় তুমি বুঝতে পারবে আসলে উনি কি বলতে চাচ্ছেন, এত কষ্ট করে ড্রয়িং করে উনি কি বুঝাতে চাচ্ছেন, ওনার এই কষ্টটাকে বৃথা হতে দিও না। ধন্যবাদ। আমি আসলে পলিন আপুর সাথে একমত, আসলে মাঝহারুল ইসলাম আর্কাইভের কাস্টডি কিন্তু ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে, দ্যাট মিন্স আমরা আসলে শিক্ষক ছাত্র সকলেই এর কাস্টোডিয়ান, অর্থাৎ এটাকে কাস্টোডিয়ান মানে কিন্তু আসলে শুধুমাত্র আর্কাইভ এবং ড্রয়িং যত্ন করে রাখা না, এটাকে রীতিমতো চর্চা করা, লাইক ডিটেইল ড্রয়িং গুলো আমরা আজকে দেখলাম। পলিন আপু, আজকে যে দুটো প্রেজেন্টেশন ছিল তার মধ্যে একটা ছিল আসলে ইমোশনাল বলবো, কারণ আসলে আমরা মাজহারুল ইসলাম স্যারকে কতখানি অবজ্ঞা করছি সেটার একটা ব্যাপার, আবার অন্যদিকে ইকবাল ভাইয়ের যে প্রেজেন্টেশনটা ছিল সেটা আসলে ছিল মাজহারুল ইসলাম স্যার কতখানি যত্ন নিয়ে তার দেশাত্মবোধ এবং তার স্থাপত্য চর্চাকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে এসেছেন সেটা দেখা। রুম্মান হাত তুলেছিলেন, রুম্মান আপনি আনমিউট করে যদি বলেন। ধন্যবাদ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে আসলে আমার কোনো প্রশ্ন না, ইকবাল ভাইয়ের কাছে একটা অনুরোধ আছে আর কি, সেটা হচ্ছে এখানে কয়েকদিন জামিল বা রাফি বোধহয় বলছিল যে ওয়ার্কিং ড্রয়িং ক্লাসে আমরা মাঝে মাঝে ভাইয়া তো ওয়ার্কিং ড্রয়িং ক্লাস নেয়, অনেক ক্ষেত্রে হয়তো স্টুডেন্টদের সুযোগ হয় আর কি এই আলোচনাগুলো করার, মানে ভাইয়া আজকে যে আলোচনাগুলো করছিলেন সেই আলোচনাগুলো অনেক ক্ষেত্রে হয়তো স্টুডেন্টদের সুযোগ হয় হচ্ছে দেখার। তো ইকবাল ভাই, আরেকটা
আলাপের কথা মাঝে একবার আপনার সাথে আলাপ করছিল যে আপনি আমাদের দেশের যে এই ধরনের মাস্টারদের যে কাজগুলো এগুলোর উপরে হয়তো কোনো একটা সেশন, সেটা রেকর্ডেড সেশন, সেটা এরকম বৈঠকেও হতে পারে বা সেটা অন্য কোনো ভাবে রেকর্ডেড ভাবে হতে পারে, আমাদের স্টুডিও ভিত্তিকও হতে পারে। তো এই অংশটাকে যদি আসলে আজকে সেশনটা দেখে আমার উপলব্ধি মনে হচ্ছিল যে আজকে আপনি এত চমৎকার ভাবে দেখাচ্ছিলেন এবং এতই ডিটেল, আমরা কিন্তু অনেক সময় এক্সিবিশনে দেখেছি এই জিনিসগুলো, কিন্তু মানে এটা যে ব্যাখ্যাটা দিচ্ছিলেন আর কি, যে আবার অন্যভাবে দেখানোর একটা মানে সবাইকে অন্যভাবে আবার হচ্ছে একটা ভালোভাবে রিট্রেস যেটা বলা হচ্ছে সেই রিট্রেসিং এর যে একটা উদ্যোগ নেওয়া হচ্ছিল, এটাকে কি একটা আসলে নিয়মিত আলাপ বা নিয়মিত একটা ব্যাপারে পরিণত করা যায় কিনা, সেটা এখন হয়তো অনলাইনে সুযোগে বেশ সুযোগ আছে, সেটা শুধু অনলাইনের ক্ষেত্রেই না, যখন আমরা অবশ্যই আবার ক্যাম্পাসে ফিরে যাচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু হয়ে যাচ্ছে, এরকম একটা আয়োজন মনে হয় আমরা নিয়মিত ভাবে করতে পারি আর কি, যেটার আসলে মূল উদ্যোগটা হয়তো আপনার থেকে আসলে আমরা এই শিখার ব্যাপারটা অনেক বেশি থাকবো, আমরা তো সবাই সাথে থাকবো, মানে আমি এখানে মানে শেখার উদ্দেশ্যে নিজের একটা কাইন্ড অফ হচ্ছে ইন্টারেস্ট থেকে বলছি যে এখানে আপনার কলিগ হিসেবে আসলে শেখার জন্য চাচ্ছি যে আপনি যদি এই আয়োজনটা করেন তাহলে মনে হয় ভালো হয় আর কি, মানে আজকে আমরা এক ঘন্টা সেশনটা দেখে আক্ষেপটা আরো বেড়ে গেছে এই জন্যই বলা। না রুম্মান থ্যাংক ইউ, তোমাদের এই যদি এটা তৈরি হয়, চাহিদাটা তৈরি হয় তাহলে কেন না, আর আমি আমার যতটুকু সাধ্য আছে আমি সেটার মধ্যে চেষ্টা করব করার, আর এটা যদি রেগুলার এরকম কিছু করা যায় তাহলে তো খুবই ভালো, অসুবিধা কি হতেই পারে। আবারও ধন্যবাদ জানাই ইকবাল ভাই এবং পলিন আপু এবং আয়োজক থেকে, যদি আসলে প্রশ্ন না থাকে তাহলে আমরা হয়তো আজকে এলাম। হ্যাঁ হ্যাঁ বাকি আমি একটা ছোট আমি একটা প্রশ্ন করতে চাই, মানে অবশ্যই কারণ বলে আপনারা কি মনে করেন? যেমন আমি যা বলতে চাচ্ছি যেটা যে একটা হচ্ছে এই ড্রয়িং গুলো আমাদের কাছে ইনএক্সেসিবল হয়ে গেছে, যেটা বাইরের দেশে হয়তো ভালো মানে কোনো একভাবে ছড়ানো হতো, যেটা একাডেমিয়ায় ওরা পড়ায়, আমাদের হয়তো এইসব করা হয় না, এই কারণে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস মেনশন করতে চাই, অনেকবারই বলা হয়েছে যে স্টুডেন্টরা কতটা দেখছে বা সামথিং, আজকের আলাপ থেকে ইকবাল ভাই যেভাবে দেখাইছে এই কারণে যে আগ্রহটা তৈরি হয়েছে এই ব্যাপারটা ছাড়া হঠাৎ করে এই ড্রয়িং কেউ নিজে থেকে দেখবে অনেক খুঁটায় খুঁটায় এটা আশা করা আসলে ভুল। স্পেশালি আমি আমার নিজের স্টুডেন্ট লাইফের কথা মনে করতে পারি, এই সময় আমার এত ধৈর্য ছিল না, তার থেকেও বড় কথা হচ্ছে সে সময় আমি কনস্ট্রাকশন নিয়ে কিছুই বুঝতাম না যে আমি বুঝবো যে এইটা কত ভালো। এই দুইটা কারণে এই একটা ড্রয়িং এর দিকে আমি হা করে তাকিয়ে থাকবো, এটা আসলে স্টুডেন্টদের কাছে কঠিন। যদি এমন হইতো যেটা অনেক জায়গায় করা হয় বাংলাদেশে যদিও না হয়, যে আমরা ইকবাল ভাই যেভাবে বললো ওভাবে যদি আমরা দেখানো হয়ে যায় যে কাপড় শুকানোর দড়িটা কিভাবে দিচ্ছে, তখন একটা স্টুডেন্ট রিলেট করতে পারে তার নিজের লাইফের সাথে, আরে তাই তো আমার তো বারান্দা ভর্তি থাকে কাপড় শুকানোর দড়িতে, তখন হচ্ছে অনেক আগ্রহ নিয়ে জিনিসটা দেখবে এবং আমি ডেফিনেট সে এরপরে সারা জীবন তার ডিজাইনের চর্চা করার একটা চেষ্টা করবে। এছাড়া হঠাৎ করে ওই বিশাল ড্রয়িং এর মধ্যে এই ছোট ডিটেইলটা সে নিজের আগ্রহে গিয়ে খুঁজে বের করবে, এটা আসলে আশা করা কঠিন। সেই ক্ষেত্রে এটা একটা গ্যাপের কারণ অবশ্যই, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে আমি জানতে চাচ্ছি যে পরবর্তীতে তো মানে মাজহারুল ইসলামের কাজের পরে সেই 1960-70 সালের পরে এই 2020 সালের মাঝখানে 50 বছরে তো অনেক আর্কিটেক্ট আসছে, ও কবে কিভাবে কেন এই গ্যাপটা ক্রিয়েট হয়েছে যে আজকালকার স্টুডেন্টরা মানে বংশানুক্রমে জেনারেশন বাই জেনারেশন এই জিনিসটা আসে নাই, কে এখানে বন্ধ করে দিছে বা হোয়াট ইট ওয়াজ নাথিং, এটা মানে এটা অনেক বড় অ্যানসার, আমি এত বড় অ্যানসার চাচ্ছি না, আমি জাস্ট একটা কোয়েশ্চেন সবাইকে শোনানোর জন্য করলাম, যদি আপনাদের কোনো ছোট উত্তর থাকে এই এই গবেষণার মাধ্যমে তাহলে আপনারা শেয়ার করতে পারেন। উত্তরটা আসলে মানে তোমার প্রশ্নের মধ্যেই কিন্তু লুকানো আছে, তুমি নিজেই কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছো, যে যেমন ইকবাল যেভাবে এক্সপ্লেইন করলো বা আমি যেভাবে দুঃখ নিয়ে উপস্থাপন করলাম আমার প্রেজেন্টেশনটা,
মানে সোজা কথা যে বলি না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না আমরা, তো আমাদেরকে তো নিজেদেরকে আগে মেনে নিতে হবে যে হ্যাঁ এটা একটা দেখার মতো জিনিস, এটা একটা বোঝার মতন জিনিস। মানে এই যে যেমন আপার নাম ভুলে গেছি, আপা বললেন যে স্টুডেন্ট লাইফে হয়তো উনি দেখেনি নাই, মানে স্টুডেন্ট লাইফে ওইভাবে মাঝে সময়ের কাজ সম্পর্কে আমরা খুব কমই জানতাম, আমরা দেখি নাই, তো অনেকটা তো দোষ আমাদেরই। তো সেটা আবার তুমিও কাটিয়ে দিয়েছো যে আমি আসলে তখন তো কনস্ট্রাকশন বুঝি না, দেখবো কি, আমার তো তখন আসলে ওই আগ্রহী জন্মায় না, আমি ওনার প্রজেক্ট গুলো খুঁজে খুঁজে দেখবো কি। তো সেই আগ্রহটা জন্মানোর অনেকটা দায়িত্ব কিন্তু আমাদের শিক্ষকদের, আমাদের পড়াশোনা আমরা যেসব বইপত্র দিয়ে পড়ি, সেই যে বইপত্র গুলো আসলে আমরা ফলো করি, আমাদের যে সিলেবাস, মানে এটা আসলে বিশাল বড় একটা আলোচনার ব্যাপার, এতটুকু ছোট্ট সময় একটা উত্তর দেওয়া যাবে না, কিন্তু তুমি নিজেই তোমার উত্তর কিন্তু দিয়ে দিয়েছো অলরেডি, যে এই যে গ্যাপটা এটা একদিনে তৈরি হয়নি, প্রতিনিয়ত প্রতিটা সেমিস্টারে পড়তে পড়তে প্রতিটা ইউনিভার্সিটিতে পড়াতে পড়াতে এই গ্যাপটা তৈরি হয়েছে, যে নতুন আর্কিটেক্টরা তৈরি হয়েছেন তাদের মধ্যে তৈরি হয়েছে, যে নতুন শিক্ষকরা তৈরি হয়েছেন তাদের মধ্যে তৈরি হয়েছে, এইভাবে আস্তে আস্তে করে। আগে ছিল শুধু বুয়েট, তারপরে এখন তো প্রাইভেট ইউনিভার্সিটির কোনো কমতি নাই, স্টুডেন্টেরও কমতি নাই, তো আস্তে আস্তে করে ছোট্ট গ্যাপটা একটা বৃহৎ পরিসরের গ্যাপে পরিণত হয়েছে, এটাই। এবং যেভাবে ঠিক সেভাবেই আমরা এটাকে পূরণ করতে পারি, এই যেমন আজকে আমাদের এই ইউএফএর একটা ছোট্ট প্ল্যাটফর্ম হয়তো বৈঠক, এখানে যেভাবে আলোচনাটা শুরু হয়েছে এই আলোচনাটা সবগুলো ইউনিভার্সিটিতে হতে হবে, সবাইকে করতে হবে, তখন গ্যাপটা ঠিক যত বড় গ্যাপ ঠিক তত বড় ভাবে তত দ্রুত ভাবে গ্যাপটা বন্ধ হয়ে যাবে, আমাদের সবাইকে আসলে এগিয়ে আসতে হবে। এখানে কি মাজহারুল ইসলামের পরবর্তী সময়ের প্রফেশনাল আর্কিটেক্টদের কোনো দায় আছে নাকি দায়টা শুধু একাডেমিয়া? আমি কিন্তু বলেছি সবার দায় আছে, তোমার আমার সবার সবার দায়, কেউ দায় রাখতে পারবে না। আচ্ছা আমার কাছে যেটা মনে হয়, না না না, আমি আসলে আপনাদের দিকে তিরটা ছুরি নেই, আমি ছুরছি হচ্ছে ঠিক মাঝহারুল ইসলামের পরবর্তী সময়কার জেনারেশনে কি কোনো গ্যাপটা ক্রিয়েট হচ্ছে কিনা। কারণ সত্যি কথা বলতে আমাদের একটা দায় আছে, আমি অবশ্যই অস্বীকার করব না, আমরা হয়তো জানার চেষ্টা করলে জানতে পারতাম, কিন্তু তারপরেও জানাটা অনেক কঠিন হয়ে গিয়েছে, যেটা হয়তো মাঝহারুল ইসলামের ঠিক পরবর্তী আর্কিটেক্টদের জন্য অতটা কঠিন ছিল না, ব্যাপারটা কি এরকম কিনা ইকবাল ভাই বলতে? আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হয় কি যে এটা আসলে একটা জেনারেল ট্রেন্ড আমাদের এখানকার আর্কিটেকচারাল ডিসকোর্সে। আমি আসলে এটা একাডেমিয়া প্যাডাগজি এন্ড জেনারেল প্রফেশনাল আর্কিটেক্টদের যে ডিসকোর্স সেইটাকে আমি আসলে এখানে বলবো যে এটা দায়ী। দায়ীটা কিরকম? দায়ীটা হচ্ছে যে আমরা যখন একটা আর্কিটেকচারকে মহান স্থাপত্য বলি আন্ডার কোটেশন, এটাকে আমরা থিওরাইজ করার চেষ্টা করি, আর থিওরাইজিং ইজ টেকস দ্য অ্যাকচুয়াল পার্ট অফ মেকিং আ বিল্ডিং অ্যাওয়ে ফ্রম দ্য সিন, আই শুড সে। আমরা যদি এই এই বিভিন্ন জায়গার কথা যেটা বললাম, একটা হচ্ছে প্রফেশনাল ডিসকোর্স গুলো, একটা হচ্ছে প্যাডাগজিক্যাল ডিসকোর্স, এই জায়গাগুলোয় যদি আমরা এই মহান আর্কিটেকচারের মধ্যে বানানোর বিষয়টাকে অনেক গ্লোরিফাই করে আনতে পারতাম, তখন স্যারের এই কনস্ট্রাকশন ডকুমেন্ট ড্রয়িং এর বিষয়টা প্রাধান্য পেত। বাট ইট ডাজেন্ট মিন যে ওনার আর্কিটেকচারের আদার মেরিট বা আদার ক্যাপাসিটি নাই, সেটাও আছে, কিন্তু ওইটা না অ্যাট টাইমস আমাদের কাছে খুব ডিস্টেন্ট লাগে। কারণ আমরা যখন স্টুডেন্ট, আমরা যখন কাজ করি, এটা একটা প্রিভেইলিং, কিন্তু আমরা তো নিজেরাও কাজ করি টুকটাক, ইট ইজ আ প্রিভেইলিং সেন্টিমেন্ট অ্যামং মেজরিটি দ্যাট আচ্ছা এইসব জেনে কি হবে, পেটে দু চারটা ভাত জুটাতে পারি না, আর মহান স্থাপত্য আগে আগে নিজে একটা কিছু করে বাঁচি, এই যে এইরকম একটা জিনিস সাইকোলজি কিন্তু আমাদেরকে এই যে মহান স্থাপত্য এগুলোর থেকে একটা মাসকে দূরে ঠেলে দেয়। কিন্তু আমরা যদি বলতে পারি যে না, এভরি মহান স্থাপত্য হ্যাজ এ পার্ট অফ মেকিং অ্যাটাচড টু ইট থ্রু দোজ ডিসকোর্সেস, তখন কিন্তু আবার এই গেজটা ওই বিষয়টার দিকে আসবে।
এটা স্টুডেন্টদের দিক থেকেও আসবে, এটা প্রফেশনালদের দিক থেকেও আসবে। তুমি যেটা বললে যে প্রফেশনাল কেন তৈরি হয় নাই, বিকজ উই হ্যাভ মেড মাজহারুল ইসলাম পূজনীয় ফর এ লং টাইম, এবং এই পূজনীয়টার কারণে আমরা কিন্তু ওনাকে একটা পেডেস্টালে রেখে ওনাকে পূজা করেই যাচ্ছি। কিন্তু ওনার যে একটা হচ্ছে পূজনীয় আর একটা হচ্ছে অনুকরণীয়, দুটা কিন্তু দুই জিনিস। আমরা যখন এটাকে অনুকরণীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো তখন কিন্তু এটা আমার জন্য প্যালেটেবল হবে, আমার আমার উপযোগী ব্যবহারযোগ্য একটা জিনিস হবে। তো ইট ইজ আওয়ার ইন্টেনশন, আমাদের আজকে যেটা উদ্দেশ্য ছিল, টু মেক মাজহারুল ইসলাম প্যালেটেবল ফর পিপল লাইক আস, যারা আসলে এই মানে হায়ার অ্যাকিলিয়ান অফ আর্কিটেক্টস অ্যান্ড আর্কিটেকচারাল থিওরিজ অ্যান্ড ডিসকোর্স এগুলোর সাথে একরকম ডিটাচড ফিল করি, বিকজ ওইটা আমাদের কাছে খুব আনঅ্যাটেইনেবল মনে হয় অ্যান্ড আনইমিটেবল মনে হয়। তো ইফ থিংস আর অ্যাটেইনেবল, মেড অ্যাটেইনেবল অ্যান্ড ইফ থিংস আর মেড ইমিটেবল, আমরা কিন্তু এটা করব। কারণ আমরা তো আসলে সবসময় আসলে এই জিনিসগুলোই খুঁজতেছি যে আমি কি করব, কি করা উচিত। কিন্তু এটাকে যত আমি একটা খুব ধরা যায় না ছোঁয়া যায় না এরকম মোড়কের মধ্যে রাখবো ততক্ষণ এটা আসলে আনরিচেবল আমার কাছে এটাই মনে হয়। না ইকবাল ভাইকে ধন্যবাদ। আমার যেটা মনে হয় আর্কিটেকচার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অ্যাবস্ট্রাকশন আর আরেকটা হচ্ছে ট্রান্সলেশন। আমরা থিওরিতে অ্যাবস্ট্রাকশন নিয়ে যত পড়ি সেটা আসলে অনেকটাই আনটাচেবল, কিন্তু ট্রান্সলেশন অনেক বেশি লোককে এনগেজ করতে পারে। আজকে আপনি যেটা বললেন অবজেক্টিভ ভিউ থেকে দেখে, সেটা হচ্ছে আপনি একদম এক্সাক্ট ট্রান্সলেশন দিয়ে বুঝালেন কিভাবে তার অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলা চলে আসছে, সেটা তার পলিটিক্যাল আইডিয়া থেকে শুরু করে সব রকমের আইডিয়াগুলো কিভাবে সে আর্কিটেকচারের ইটকাট পাথর দিয়ে ট্রান্সলেট করছে, এই ব্যাপারটা আসলে জরুরি। আমার মনে হয় সামহো ওই জিনিসটার কারণে আমরা একটা বড় অংশকে দূরে সরাই ফেলছি। ধন্যবাদ ইকবাল ভাই এবং পলিন আপু দুজনকে। আপনি আসলে খুব ভ্যালিড একটা প্রশ্ন তুলেছিল, মানে আমরা মাজহারুল ইসলাম ব্যক্তি মাজহারুল ইসলামকে তার জীবদ্দশায় দেখার সৌভাগ্য হয়নি। আমি মাজহারুল ইসলামকে প্রথম দেখি আসলে সেই চারুকলাতেই, কিন্তু উনি তখন প্রাণহীন। এবং আমি সাইফুল হক স্যারকে সেদিন জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা তাকে স্থাপত্যাচার্য বলছেন, এত গুরুত্ব দিচ্ছেন, অথচ স্বাধীনতার পর তার তেমন কোনো গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য কাজ নেই কেন। তো সাইফুল হক স্যার মানে আসলে তাৎক্ষণিকভাবে আমাকে কোনো ওই প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। উনি পরে একটা লেখা লিখেছিলেন এই কোটটাকেই সামনে রেখে যে আসলে মাজহারুল ইসলাম স্যারের কাজ স্বাধীনতার পরে নেই কেন। এর আসলে অনেকগুলো রাজনৈতিক ব্যাখ্যা আছে, পেডাগজিক্যাল ব্যাখ্যা আছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য পেডাগজির সাথে তার মতদ্বৈততার ব্যাপার ছিল। এগুলো হয়তো আরো পরবর্তীতে আমরা যখন আসলে মাজহারুল ইসলামকে একইভাবে পূজনীয় এবং একইভাবে তাকে আসলে ক্রিটিক্যালি দেখব, সবসময় পূজনীয় না, কারণ লে কর্বুজিয়েরও এখন ক্রিটিসিজম হয়, লুই কানেরও ক্রিটিসিজম হয়, আমরা মাজহারুল ইসলাম স্যারেরও হয়তো বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে অ্যাকসেপ্ট করে নিতে শিখবো আমাদের একাডেমিয়ায়, সেটা যতদিন পর্যন্ত আসবে তার মধ্যে দিয়ে আমরা হয়তো বা মাজহারুল ইসলাম স্যারকে দেখতে পাবো। তবে হ্যাঁ, স্থাপত্যে আসলে শিক্ষা ক্ষেত্রে ইকবাল ভাইয়ের মতো এরকম ট্রান্সলেশনটা খুবই জরুরি, কারণ আসলে একদম ডে টু ডে লাইফের অনেক ডিটেইল আসলে মাজহারুল ইসলাম স্যারের কাজে আছে। নাফিস ভাই হাত তুলেছিলেন, নাফিস ভাই আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমার আমি সরি আবার হাত তুললাম যে ওই ভক্তির যে কথাটা, এই কথাটা আসলে ভক্তি সাহস করে বলল বলে আমি আবার সাহস পেলাম যে মাজহারুল ইসলামকে নিয়ে যে কাজ হয়নি, অথবা পলিনা পুঞ্জে বলছিলেন যে লি কর্বুজিয়ের মতো আমরা মাজহারুল ইসলামকে কেন নিতে পারবো না। আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে টিচিং করতাম, ব্র্যাক ইউনিভার্সিটিতে কিন্তু মাজহারুল ইসলামকে মাস্টার ক্লাস করা হয়েছে। আজকালকার যত স্বনামধন্য আর্কিটেক্ট সবাইকে নিয়ে একদম ক্লাসের আঙ্গিকে, আমার নিজের চোখে দেখা, তাদেরকে দিয়ে ক্লাস করানো হয়েছে, প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, এখন যেভাবে শেয়ারেট হয়, প্রজেক্ট হয়। তো এবং মাজহারুল ইসলাম নিজে প্রতিটা ক্লাসে প্রতিটা গ্রুপের জুরি করেছেন। হ্যাঁ,
তো আমি তখন মানে যেটা যেটা বুঝছিলাম, যেমন আমাদের আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, আই এম টকিং অ্যাবাউট 2001, তখন মাজহারুল ইসলাম মানে অত বয়স্ক হন নাই, তো তখনও হাঁটা চলা নিজে করছেন, কিছুটা ডায়াবেটিসই আছে। উনি আমাদের ক্লাসে এসেছিলেন, আমাদের ক্লাসে একদিন সারাদিন ছিলেন, কিছুদিন আগে একটা প্রেজেন্টেশনে শাহ ম্যাডাম বলছিলেন যে উনি আমাদেরকে ধরে ধরে কত ধরনের বাড়ি, দোচালা, তিনচালা, চৌচালা, নিচের ভিটাটা কিরকম, এরকম ধরে ধরে উনি আমাদেরকে ড্রয়িং দেখিয়েছেন, ড্রয়িং করিয়েছেন। কিন্তু ঘটনাটা হচ্ছে, যেটা ব্যক্তি বলতে চাচ্ছিল আমার ধারণা, সেটা হচ্ছে যে এরপরে তো উনি ওনাকে মানে ওনাকে সাথে নিয়েও কিছু কাজ করা যেত, যেমন ঝুমু স্যার উনি পার্সোনালি ওনাকে খুবই পছন্দ করেন, ওনার সাথে সবচেয়ে মনে হয় আমার ধারণা সবচেয়ে বেশি মিশতেও পেরেছিলেন। ওনার কাছে অনেক আর্কাইভ আছে, কিন্তু মানে ওনার কাছে আর্কাইভ বলতে ভিডিও ডকুমেন্টেশন আছে, যে মাস্টার ক্লাসের কথা বলছি ওই ডকুমেন্টেশন ওনার কাছে আছে। কিন্তু কেন যেন আমার কাছে মনে হচ্ছে যে একটা অংশ মেবি কথা বলার মধ্যেও আমরা ওনাকে সবসময়, যেটা আমি প্রথম বলছিলাম যে ওনাকে আমরা সবসময় মনে করেছি যে ওকে এটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় আমরা কখনো যেতে চাই না, যেতে পারবো না, ইয়েও করি না। আমাদের কেউ কিন্তু লিখেও নাই মাজহারুল ইসলামকে নিয়ে। মাজহারুল ইসলামকে নিয়ে ফার্স্ট একটা বই ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আমরা পাবলিশ করি, ম্যাডাম শাহ ম্যাডাম ফুয়াদ স্যার ওনারা এডিট করেছিলেন। বইটা খুবই মানে খুব সহজ কথায় কিছু জিনিস লেখা আছে, খুব ক্রিটিক্যাল কোনো লেন্স নাই, কিন্তু ওইটা হলো ফার্স্ট ডকুমেন্টেড বই। এবং সেই বইয়ের প্রজেক্ট এটা করার জন্য দেয়ার ওয়াজ নো লাইক এডিশনাল ফান্ডিং অর এনিথিং। এরপর অনেকগুলো বই হয়েছে, কিন্তু আমি বলছি যে আমরা হয়তো আর্কিটেক্টরা বলেন উনি যেরকম লিখেন এরকম লিখার অভ্যাসটাও আমাদের দরকার, একটু ক্রিটিক্যাল চিন্তা করে, তাহলে হয়তো এই জিনিসগুলো আসলে এই এই গ্যাপটা বের হয়ে আসবে। কারণ আর আর্কিটেক্টরা আমার মনে হয় মাজহারুল ইসলামকে কখনোই ওইভাবে চিন্তা করেন নাই যে ওনাকে নিয়ে কিছু করা যায়, ওনার সাথে একটু কথা বললে কোনো একটা প্রজেক্টকে নিয়ে ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটাও আমরা পাই নাই। এই জন্য দেখা গেছে যে দুই দিন তিন দিন আগে যে ইয়ে হলো, যে লেকচার সেশনটা হলো আইএবির, সেখানে একটা প্রশ্ন আমাদেরই একজন স্বনামধন্য আর্কিটেক্ট উনি বলছেন যে হাউ টু বি আ কমপ্লিট ম্যান, ওনারা মাজহারুল ইসলামকে কমপ্লিট ম্যান হিসেবে চিন্তা করছেন। আমার ধারণা ওই জায়গাতেই আমাদের সমস্যা, এই জন্যই মাজহারুল ইসলামকে আমরা কখনো কাছে পাই নাই, কারণ আমরা সবসময় ওনাকে দূরে রাখতে চাইছি, ওনাকে প্রফেসি, ওনাকে একটা মানে প্রফেট লেভেলে চিন্তা করা হয়েছে যে উনি যেই ড্রয়িং করেন আমাদের কারো পক্ষে এই ড্রয়িং করা সম্ভব না। আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক দ্যাট। এবং সেখানে আমাদের টিচারদের ব্যর্থতা আছে, আমাদের শিক্ষকদের ব্যর্থতা আছে, আইবির ভীষণ রকম ব্যর্থতা আছে। আমি তো এটা একদম ভেহিমেন্টলি বলবো যে 2005 সালে আমাদের যে আর্কাইভটা হয়েছে মাজহারুল ইসলাম আর্কাইভ, আই থিঙ্ক ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ইজ ভেরি প্রিভিলেজড স্টুডেন্টদের, বিশেষ করে আমি তো বললামই যেমন হিংসা হয়, কিন্তু 2005 সালে সেই জিনিসটা হওয়ার পর আজকে 2020 উই ডোন্ট হ্যাভ দ্য অনলাইন আর্কাইভ মানে অ্যাক্সেসিবল। এটা যদি টাকা পয়সা হয়, ডোনেশন হয়, আই এম শিওর দেয়ার উইল বি লট অফ পিপল হু উইল কন্ট্রিবিউট, ইভেন আর্কিটেক্টস, বাট ওয়াই কুডন্ট উই ডু দ্যাট। এই যে অ্যামনেশিয়াটা মাজহারুল ইসলাম তো চলে গেছেন, আমরা বশিরুল হক স্যারকে নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটি একটা বই বানিয়েছে, ওয়ারেস স্যারকে নিয়ে একটা বই বানাচ্ছে, আমাদের আসলে এই বইটাই কিছু নাই, আমরা খালি ওই মুখে মুখে বলে গেলে আই এম শিওর স্টুডেন্টরাও পাজেল থাকে এই জন্য যে কি কিছুই নাই, কি নিয়ে কথা বলবো। আমার আসলে খুব অসহায় লাগে তখন স্টুডেন্টের জন্য, আমি স্টুডেন্ট থাকলে আমি হলে আমি বলতাম যে না আমি তো আসলে জানি না, কেন আমাকে জানতে হবে, আমার তো রেম কুলহাস আছে যার বই আছে 10টা, আমি ওই বই নিয়ে কথা বলবো। তো এটাই বললাম আর কি, যে আমাদের খুব তাড়াতাড়ি, যেটা ইকবাল আইবি কে বললো সাউথ কে, যে আপনি এটা কেন করতে পারেন, আই জাস্ট ডোন্ট হ্যাভ এনি আনসার, সো থ্যাংক ইউ। আসলে ওর কথা থেকে কথা চলে আসে, আসলে হ্যাঁ এটা আসলে একটা মুভমেন্ট হওয়া উচিত, যে আমাদের কিছু নাই বলতে বলতেও এত কিছু আছে, সেগুলো শুধু গোছানোর অপেক্ষা। আসলে তো সেটা এতদিন কেন হচ্ছে না, যে কাজটা শুরু হয়ে গেছে ধরলাম 2015 এই শুরু হয়েছে, তো সেটা মানে আমরা কিন্তু এখন একজন দুজন আর্কিটেক্ট না, আমরা কিন্তু এখন হাজার হাজার আর্কিটেক্ট বাংলাদেশে, তো সবাই যদি এগিয়ে আসে এটা আসলে খুব কঠিন কাজ কিন্তু না, মানে কঠিন কাজ হবার কথা না। আমি কাউকে দোষারোপ করছি না, আমি সবার কাছে আসলে দাবিই জানাচ্ছি যে এটা কেন হবে না।
আর ওই যে মহামানব করে রাখার যে ব্যাপারটা সেটা ওর মতো, তো ওই মহামানব করতে করতে গিয়ে আসলে মানে অনেকে পাজল তো করে রাখা হয় যে ওনার কাছে যাওয়া যাবে না, ওনার সাথে কথা বলা যাবে না। তো এই জিনিসগুলো আসলে আমরা যা আলোচনা করছি আরো যারা আছেন আলোচনা করে গেছেন তাদের একটু পরিষ্কার করে দেওয়ার বিষয় আছে যে আসলে কিন্তু এখন এখনো যদি আমরা কাছে না যাই, যেমন এখনো অনেকে আছেন কিন্তু যারা ওনার সান্নিধ্য পেয়েছেন, ওনারকে নিয়ে অনেক স্মৃতি আছে, অনেক গল্প জানেন, আর দু পাঁচ দশ বছর পরে কেউ থাকবে না, তো একে একে ওনাদেরকে ধরে আনা, ওনাদের কাছে যাওয়া যে প্লিজ প্লিজ আমাদের সাথে শেয়ার করেন, আমাদেরকে বলেন আপনি কতটুকু জানেন, আপনি কতটুকু করেছেন, তো ওনাদেরকে ওনার যে অ্যাসোসিয়েশন আছে তাদের কাছে যাওয়া, তাদেরকে সামনে নিয়ে আসেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওনাদের সাথে কথা বলা। আর কিছুদিন পরে মানে মাজহারুল ইসলাম স্যার তো নেই, ওনার আশেপাশে যারা ছিলেন তারাও কেউ থাকবেন না। মানে আমরা তো পলিনাপুর কথা যদি যেটা বলছি আমরা খুব রিয়্যাকটিভ, তো মাজহারুল ইসলাম যখন চলে গেলেন, আমরা এটা বাংলাদেশের সব জিনিসেই তাই, আমরা খুব রিয়্যাকটিভ, মানে যেমন ওয়ারেস স্যার এখনো আছেন, হ্যাঁ আমরা মাজহারুল ইসলামের যে দৈন্য মানে আমরা যেভাবে দৈন্য ভাবে ওনাকে দেখছিলাম ওখান থেকে আমরা কি শিখলাম, যে আমরা কি বশিরুল হক, উত্তম কুমার সাহা, আমাদের যে বড় বড় যারা দিগ মানে দিগ্গজ যারা আছেন, আমরা কি তাদেরকে নিয়ে এভাবে চিন্তা করতে পারছি, নাকি ওই 50 বছর আগের যে স্থপতি একা একটা লোক একটা ল্যান্ডস্কেপে সে কেউ নাই, সে এত লোক এত কাজ করে গেল, আমরা তাকে পারি নাই বলে আমরা 60 বছরেও শিখতে পারি নাই যে আর্কিটেক্টদেরকে কিভাবে আর্কাইভ করতে হয়, ইজ ইট পসিবল বাংলাদেশে 30টা ইউনিভার্সিটি। আমি আমি মনে করি এইভাবে যদি প্রশ্ন না করা হয়, আমি বক্তিকে আই উড কংগ্রেচুলেট, এই ধরনের প্রশ্ন না করা হলে এই ধরনের সাহস না দেখাতে পারলে বাংলাদেশে কিছু হবে না, ইট ইজ ইম্পসিবল। আমরা কোনো জায়গাতে মাজহারুল ইসলামের আমি চিঠিটা পড়ছিলাম যেটা ওই আর্কাইভে আছে, মাজহারুল ইসলাম আর্কাইভে, উনি ওখানে লেখা আছে আন্ডার সাইন্ড 2005 এ, এগুলা ডিজিটাইজড হবে, এটার জন্য স্পন্সর হিসেবে ঝুমসার আছেন, ওনাদের ফার্ম যেটা তানিয়া করিম নুর রহমান খান, আমরা অ্যাক্সেসিবল করতে পারি নাই কেন, আমি আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। মানে এখানে অনেক কাজ হয়েছে কিন্তু এই জিনিসটা অ্যাক্সেসিবল না হলে, আমি আমার জীবনে প্রথম আজকে এই ড্রয়িং গুলা দেখলাম ইকবালের থেকে, আমি তো আর 20 বছর পরে মরেও যাবো, তা না না দেখে মরে যেতাম, এটা মানে হলো আর্কিটেকচার করে, মানে হোয়াট ডাজ ইট মিন, মানে আমি ইকবালকে প্রচন্ড ইয়ে করব এবং এশিয়া প্যাসিফিকের সবাইকে যে দে হ্যাভ দ্য প্রিভিলেজ, তাদের গোলা বারুদ সব আছে, আমরা জাস্ট যুদ্ধে নামতে হবে, ইফ ইউ নিড মি আইল বি দেয়ার, নিয়মিত ডিসকাশন সেশনে আসব সেই আশা রাখি। শোয়েব স্যার হাত তুলেছিলেন, স্যার কিছু বলতে চাইলেন। আমি নাফিস, আপনাকে ধন্যবাদ। আসলে কিছু জিনিস ওই গুতো দিয়ে শিখাতে হয়, যত হাতের কাছে জিনিস থাকুক না কেন, সেগুলো অনেক সময় অন্যান্য চাপের কারণে মানে আরো রেসপন্সিবিলিটিস আছে, হয়তোবা এই রেসপন্সিবিলিটিটা পিছনে পড়ে যায়, সেই বিষয়টা একটা আছে। তবে একটা বিষয় বলতে চাই কি, এই যে মাজহারুল ইসলাম স্যারের কাজ বা ওনার যে কন্ট্রিবিউশন আর্কিটেকচারের জন্য এক্সপ্লোর করে যে আমি নিজে কত সমৃদ্ধ হতে পারি, এগুলো আমি কখন করব, বা বশিরুল হক স্যার বা অন্যান্য আরো জুনিয়রদের কাজও অনেক ভালো হতে পারে, সবসময় স্যারই হতে হবে নট নেসারি, যখন আমি স্থাপত্যকে অনেক গুরুত্ব দিয়ে চর্চা করবো, এগুলো বুঝতে হবে আসল ঘটনা কিন্তু গোড়ায় যেতে হবে, আমরা যে স্থাপত্যের নামে যা করছি এগুলোকে স্থাপত্যের মানদণ্ডে কোথায় পৌঁছাচ্ছে, যদি আমরা প্রত্যেকটা ডিজাইনার বা প্রত্যেকটা শিক্ষক যারা স্থাপত্যের সাথে সম্পৃক্ত আছে তারা যদি এটাকে ক্রিটিক্যালি আমরা প্র্যাকটিস করতাম বা ক্রিটিক্যালি এটা নিয়ে চর্চা করতাম, যে আবার যিনি পড়াশোনা করছেন সে ক্রিটিক্যালি এগুলোকে দেখত, তাহলে তখন সে তার নিজের অভ্যস্ততার কারণেই তখন কার কাছ থেকে শিখতে যাব, কোথায় এগুলোকে সে খুঁজে বের করতো। আমরা যে সার্বিকভাবে আমাদের স্থাপত্য চর্চা এক ধরনের শ্যালো বিষয় আছে, আমরা অনেক উপরে উপরে স্থাপত্য করি, আমরা যদি ডিপ রুটেড হতে হতো তাহলে আমি এই মাটিতে নামবো, এই মাটিতে কারা কারা ভালো কাজ করছে সেগুলো খোঁজ নিব, সেই ভালো কাজ জীবিত যদি থেকে থাকে তাহলে ভালো কথা, আর না হলে সেগুলো ডকুমেন্টেশনের জায়গায় যাব, অথবা যিনি জানেন তার কাছে খোঁজ করব। আমার কাছে মনে হচ্ছে যে এটা শুধু যদিও আজকের এই সেশনটা মাজহারুল ইসলাম স্যারের কাজ নিয়ে, কিন্তু এই কাজ বা আর্কাইভ বিষয়টা শুধু এখানে সীমাবদ্ধ না, এটা একটা মানে বিস্তর বিষয় আছে,
যে আমাদের মানসিক প্রস্তুতিটাই নাই স্থাপত্যের ব্যাপারে। আমরা ফ্যাকাল্টিতে যখন কাজ করাচ্ছি তখন আমরা যে খুব কিছু অ্যাচিভ করতে পারছি তা না, কারণ আমার কিছুটা পেরেছি নিশ্চয়ই, নাহলে পলিং কেন এটা নিয়ে আবার খোঁচাখুচি শুরু করলো। কিছু কন্ট্রিবিউশন ডেফিনেটলি আমরা দাবিও করতে পারি, যেহেতু আমার ছাত্র সেই হিসেবে যদি বলি। বাট সার্বিকভাবে যদি আমরা আজকের এই সেশন থেকে যারা এখানে আছি এই মুহূর্তে 37 পার্টিসিপেন্টস আর দেয়ার, আমরা যদি মনে করি যে আমরা স্থাপত্যকে যত্ন করে, এটা একটা দায়িত্ব, এটা বিশাল একটা, আমি স্থপতি হয়ে বিশাল ঘটনা ঘুরলাম এরকম না, এটা একটা সার্ভিস, সোশ্যাল সার্ভিস, এটা একটা প্রফেশন। আমি প্রফেশনাল দায়িত্বটা যদি পালন করার জন্য যা যা পরিশ্রম করা লাগে আমি যদি করি, অটোমেটিক্যালি আমি তখন এদেরকে ভ্যালু করা শুরু করব। কাজ হচ্ছে না বিকজ আমরা ভ্যালু করছি না আসলে, আমি সরি টু সে আমি এইভাবে মনে করি আর কি। তো আমি আবার নাফিসকে বলবো যে আপনি এটা বলাতে আমার মনে হলো, যেহেতু আমি এশিয়া প্যাসিফিকের সাথে আছি আমি নিজের দায়িত্বটাও স্বীকার করি, আবার শুধু যে এশিয়া প্যাসিফিক বা আর্কাইভ দিয়ে এটা হবে না, এটা সার্বিকভাবে আমাদের মানসিক প্রস্তুতির সাথে সম্পর্কযুক্ত, এটা একটু শেয়ার করি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আবারও আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই ডিসকোর্সটার আসলে দরকার ছিল মাঝহুল ইসলাম স্যারকে নিয়ে। মানে আমরা আসলে গত কয়েক বছরে নাফিস ভাইয়ের সাথে আমি শুধু একটু অ্যাড করি, আসলে 2005 সালে মাঝহুল ইসলাম ফাউন্ডেশন শুরু হবার পরে, আসলে কাজ হবার পরেও আমাদের স্বভাব, মানে আমরা জাতি হিসেবে ডকুমেন্টেশনে খুবই দুর্বল। এটা কাজ একাডেমিয়া নিয়ে যারাই কাজ করেন, পলিন আপু খুব ভালো মতোই বলতে পারবেন, ইকবাল ভাইও বলতে পারবেন যে এই ক্ষেত্রে আমরা বেশ দুর্বল। তো আসলে স্যার মারা গেলেন হচ্ছে 2012 সালে, এবং তারপরে আসলে গত 4-5 বছর স্যারকে নিয়ে লেখা বই বেরিয়েছে, স্যারের সাথে যাদের আসলে স্মৃতি জড়িত তারা ইমোশনাল স্মৃতিচারণ করেছেন, স্যারের কাজ তুলে ধরেছেন। তবে আমি মনে করি যে আসলে এখন আমরা মাঝহুল ইসলাম স্যারের কাজকে ক্রিটিক্যালি দেখা শুরু করবো, ওনার দর্শন ওনার কাজের মধ্য দিয়ে। ডেফিনেটলি মাঝহুল ইসলাম আর্কাইভ এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ইকবাল ভাই যে কাজটা শুরু করেছেন আমরা আছি তার সাথে, ইনফ্যাক্ট মানে সব ধরনের সহায়তা দিয়েই আমরা আসলে তার পাশে আছি, এবং আমরা আশা করব যে আসলে আমাদের ছাত্রছাত্রীরাও এবং শিক্ষক শিক্ষার্থীরা এবং বাংলাদেশের যারা স্থপতি এবং স্থাপত্য চর্চায় নিয়োজিত আছেন এবং পড়াশোনা করছেন তারাও এখানে এগিয়ে আসবেন। আমরা আজকের সেশনটাকে আজকে এখানেই সমাপ্ত করছি, এবং আমরা অবশ্যই আশা রাখছি যে ভবিষ্যতে আমরা আবারও এই প্ল্যাটফর্মে আবারও নতুন কোনো কাজ, নতুন কোনো আঙ্গিকে মাঝহুল ইসলাম স্যার এবং তার স্থাপত্য দর্শনকে দেখব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।